আদার্স, এটা কি 8 আদার্স রয়েছে। আচ্ছা এখানে কেউ মিউট করে রেখেছেন ভিডিও, আপনাকে দেখা যাচ্ছে না। এক এক করে কথা বলবো, আর যদি কেউ মিউট থেকে থাকে ভিডিওতে, ভিডিওতে মিউট থাকলে আমি কথা বলতে বলতে যাকে লাইনে পাবো না তাকে আমি সঙ্গে সঙ্গে ওখানে বাজিয়ে দেবো। আচ্ছা একটু দেখে নিই এগুলো। ঠিক আছে ঠিক আছে, স্বদেশ টুকাই, ওকে ঠিক আছে। আচ্ছা একটু কথা বলবো এক এক করে। জানতো আজকে বলেছিলাম যে সবাইকে ডেকেছিলাম এখানে, যে যাদের যা সমস্যাগুলো, কারণ গ্রুপ যেহেতু এখন অনলি অ্যাডমিন করে রেখেছি আপাতত, এখনো ডিসিশন নিইনি গ্রুপ ডিলিট করবো কিনা, সেরকম ডিসিশন নেই আমার হাতে। কেননা বুঝতে পারছি অনেকেরই সমস্যা, অনেকে আমার সঙ্গে প্রাইভেটে বহুভাবে যোগাযোগ করেছে, বহু এসএমএস আসছে, অনেকে সমস্যায় পড়ছে বুঝতে পারছি। তো সেই জন্যই আমি ওটাকে আমি ডিলিট করিনি, রিমুভ করবো না, কেননা কোনো একজন খারাপ মানুষের জন্য তো সবাইকে আর ভোগানো যায় না, ভুক্তভোগী করা যায় না, সেটা আমি জানি এবং আমি সেদিক দিয়ে ভীষণ স্ট্রং। তবে আপনারা, আপনাদের বলবো আজকে তো কিছু কথা বলবো এবং আপনাদের যে যে সমস্যা সেগুলো অবশ্যই সলভের জন্য যা যা বলা দরকার বলবো, সময়টা সেই জন্যই আজকে বের করেছি। আজকে ভীষণ ব্যস্ত ছিলাম, সারা দিন ব্যস্ত, আজকে এই টাইমটা দিতে পারবো কি না সন্দেহ ছিল, কিন্তু আপ্রাণ চেষ্টা করে ঢুকলাম। এবং মেন কথাটা হচ্ছে যে যারাই হোক না কেন খারাপ মানুষ মানে থাকবে আশেপাশে, আর তার মধ্যে থেকে ভালো কাজগুলো করে যেতে হবে। কিছু মানুষ আছে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, আর ভালো কাজের সমালোচনাও হবে আবার মানে প্রতিদ্বন্দ্বী থাকে, সেটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আপনাদের শুধু আমি একটাই মেসেজ, প্রথম মেসেজটা দেবো, সেটা হচ্ছে আপনারা একটু সচেতন থাকবেন যে কোনো ক্ষেত্রে। শুধু এইটুকু মনে রাখবেন যখন কোনো মানুষ যেই হোক না কেন আপনাদের সঙ্গে আপনাদের ঠকাচ্ছে না ভুল বোঝাচ্ছে সেটাকে দেখে নেবেন, কেননা আপনার যে মোবাইল নাম্বার চুরি করে ফেলতে পারে, আপনার মোবাইল নাম্বার বিনা অনুমতিতে যে মিস ইউজ করতে পারে, সে আর যাই হোক সে সাধু ব্যক্তি হতে পারে না। আর আমাকে এতদিন ধরে আপনারা দেখছেন, কখনো নিশ্চয়ই দেখেননি যে আপনাদের ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো এসএমএস করতে, কাউকে করি না কখনো ব্যক্তিগতভাবে, কাউকে কোনো সেই প্ল্যাটফর্মে নিয়ে যায়নি যে আমি গিয়ে বলো আমার কাছে এই কোর্স করুন ওই কোর্স, আমি যেটা পছন্দ করি না। ইভেন যারা আমার সাথে কানেক্টেড তাদেরকেও কখনো আমি বলি না, যারা ক্লাস করেছে কোর্স করেছে, একটাও কোর্স করেছে, এখানেও দু একজন, এখন আপাতত দু একজন বেশ কয়েকজন বুঝতে পারছি যাদের মধ্যে তারাও দেখেছে, আমি তাদের কাছে কখনো ব্যক্তিগতভাবে কোনোভাবে এই রিকোয়েস্টগুলো করি না। তাদের ইচ্ছে হলে করবে, বা সারা বছর তারা হেল্প পেয়ে থাকছে তারা তো আছেই, আমার এটা কর্তব্য। আমার সঙ্গে যারা আছে শুধু আমার স্টুডেন্টগুলো তারা হেল্প পাবে এমন নয়, আমি সবার জন্যই আছি। রেকি গ্র্যান্ডমাস্টার অন্য জায়গায় কোর্স করেছে আমার কাছ থেকে হেল্প নেয়, এরকম মানুষ আছে বহুজন, তাতে কোনো সমস্যা নেই। কারণ বিদ্যা দিলে, শিক্ষা দান করলে কখনো কেউ দরিদ্র হয়ে যায় না, আরও জ্ঞান বাড়ে। আর অনেকেই অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো হয়তো আমার আগে জানা ছিল না, পরে হয়তো জেনে আমি সেখান থেকে আরও নিজেকে আরও বেশি তৈরি করতে পারি, যে না এগুলো আমার কিছু কিছু জায়গায় হয়তো আমারও জানা নেই, আমি সেগুলোকে আবার অধ্যয়ন করি, আবার প্র্যাকটিস করি, আবার দেখি, তখন আমি আরও চেষ্টা, তখন আরও অনেক কিছু না জানা জিনিসগুলো জানা হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো প্রথম বলি যে এক এক করে একটু ধরি, বলেছিলাম যে তিনটে করে কোশ্চেন এক একজন বলতে পারবেন, যদি কারোর কোনো পার্সোনাল কোনো কোশ্চেন থাকে যেটা অডিয়েন্সের সামনে বলা সম্ভব নয়, এমনও কোনো সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে পুরো এখানে ওয়ার্কশপটা হয়ে যাওয়ার পর আপনারা নিজেদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাকে তিনটে কোশ্চেন করবেন, রিপ্লাইয়ের আশা করবেন আমি হ্যাঁ রিপ্লাই দেবো, হয়তো আজকে বাই চান্স দিতে পারলাম না, কালকে বা পরশুর মধ্যে রিপ্লাইটা পেয়ে যাবেন, পরপর দেবো, অনেকগুলো কাজের মধ্যে দিয়ে থাকতে হয়, তার মধ্যে আমি দেবই দেবই যখন কথা দিয়ে দেবই, ঠিক আছে। তো এক এক করে আপাতত ধরি, শবনম ব্যানার্জি আপনি মিউট হতে পারেন।
মিউট নন মিউট হ্যাঁ বলুন। হ্যাঁ প্রথমে প্রণাম স্যার আপনাকে, এবং আপনাকেও ধন্যবাদ। প্রথমে যেটা আমি প্রথমে যেটা আমার একটা কোশ্চেন, যেটা প্রথমে যে স্যার মেডিটেশন যেটা করি, হো'পোনোপোনো টেকনিকটাই আমি মেনলি করে থাকি, তো ওইটাকে মানে যখন করি তখন বলা হয় যে মেডিটেশনের মধ্যে দিয়ে নাকি নিজের কোশ্চেনের যেটা আমি চাইছি অ্যানসারটা নিজেই পেতে পারি, তো সেই মেডিটেশনটা ঠিক কি প্রসেসে করবো স্যার ওইটাই আমি প্রথমত বুঝে উঠতে পারি না। আর সেকেন্ডলি হচ্ছে যেটা ওয়াটার টেকনিক, যেটা উইশ ফুলফিলমেন্ট যেটা হয়, সেটা আর একটু পাওয়ারফুল, মানে কিভাবে ওটা আমার খুব ভালো লাগে, ওই টেকনিকটা করতেও ভালো লাগে আর ওটা খুব কার্যকরী আমি দেখেছি, আচ্ছা মানে সেই দুটোই আমার ফার্স্ট কোশ্চেন ছিল। আচ্ছা আপনার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি মেডিটেশন যেটা করছেন তার মধ্যে থেকে আপনি যে উত্তরটা খুঁজছেন জায়গাটা কি করে ক্লিয়ার করবেন, খুব ভালো প্রশ্ন। সব থেকে সহজ কথা দেখবেন, সব থেকে আমাদের না ভিতরে প্রকৃতি সব দিয়ে দিয়েছে। আচ্ছা সুস্মিতা মণ্ডল আছে, বা অনেকদিন পরে দেখছি, যাই হোক। তো হ্যাঁ আমি এক এক করে কৃতজ্ঞ আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ আমি এক এক করে সরাসরি কথা বলবো, ঠিক আছে। তো যাই হোক, প্রথমত মেডিটেশনের সাহায্যে আমরা কোনো কোশ্চেনের উত্তর খুঁজবো, এটা যারা অ্যাকচুয়ালি মেডিটেশন জগতে আছে তাদের কাছে একটু জিনিসটা কঠিন মনে হবে, ঠিক আছে। আর তার মধ্যে ইউটিউবে অনেকেই ভিডিও তৈরি করে, ভালো ভালো ভিডিও করে, আবার কিছু কিছু আছে এত মানে রংচং করে করে যেখানে মনে হয় সব কিছুই বোধ হয় পেয়ে গেলাম। ঠিক সব কিছু তো সেভাবে সম্ভব হয় না সবসময়, তবে অনেক কিছুই সম্ভব, আর চাইলে সব কিছুই সম্ভব আবার, ঠিক আছে। আমারই কথা আমি ফিরিয়ে নিচ্ছি আবার, যে সম্ভব নয় কিন্তু আবার চাইলে সব কিছুই সম্ভব। তো সেটা কি বলি, প্রথমত চেষ্টা করবেন, এখন তো একটু বৃষ্টি হচ্ছে, দু চার দিন বৃষ্টি বা ওয়েদারটা একটু ভালো হোক, সন্ধ্যের পর রাত্রিবেলা আকাশটা খোলা থাকে, মানে একদম পরিষ্কার থাকে সাধারণত, সে যে কোনো দিন হোক। তো ছাদের উপরে যদি যাওয়া সম্ভব, যাদের ছাদ আছে তারা ছাদে যাবে, যাদের ফ্ল্যাট তারা একদম উপরে চলে গেলো, নাহলে কোনো পার্ক বা খোলামেলা জায়গায় যেখানে গেলে কেউ তাকে ডিস্টার্ব করবে না ওই সময়টা। তো একটা মেডিটেশন, যে কোনো মেডিটেশন মানে কি, মেডিটেশন মানে শুধু ধ্যান করবো বসে, সেটাই শুধু মেডিটেশন না। মেডিটেশন কিন্তু যে পড়াশোনা করছে যে ছেলেটা বা মেয়েটা গভীরভাবে, সেটা একটা মেডিটেশন, যেখানে আমার মনটা একভাবে চলে আসছে, অর্থাৎ কনসেন্ট্রেশন সব থেকে বড় পাওয়ার। কেউ মানে নাচের মধ্যে ডুবে গেছে, তো নাচের মধ্যে ডুবে গেছে ওটাও একটা মেডিটেশন, কিন্তু এমন এক একটা জগৎ আছে। আমরা কেউ কেউ দেখছি কেউ মোবাইলের গেমের মধ্যে নেশার মধ্যে ডুবে গেছে, সেটা ব্যাড মেডিটেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মেডিটেশন মানে কি, যে মনটাকে গভীরে যেখানে নিয়ে যাচ্ছি আমি, যেখান থেকে অন্য কোনো জায়গায় মন যাচ্ছে না, সব থেকে সহজ কথায়, অর্থাৎ ধ্যান। ধ্যান মানে যেটা মন দিয়ে করছি আমরা। যখন আমি খাই তখন আমাকে অনেক সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে, বলে যে তুমি যখন খাও তখন কোনো কথা বলতে চাও না, একভাবে তখন মন দিয়ে ওটাই করছো। আমি ওটাই আমার কাছে তখন মেডিটেশন, কি খাবো ভালো করে, খাবার টেস্টটা ভালো করে নেবো, মানে যখন খাবো খাবার টেস্টটাও যেন আমি ঠিকভাবে নিতে পারি, এত সুন্দরভাবে রান্না বান্না হয়েছে, আমি গল্প করতে করতে খাচ্ছি, অনেকে অন্য কাজ করতে করতে করে কিন্তু সেইখানে কিন্তু খাবার টেস্টটা থাকে না, ওই কোনো রকম আনলো খেলো হাফুস হুস করে কী খেলো বলতে পারে না, ঠিক আছে, কেমন টেস্ট বলতে পারে না। তো সুতরাং যে কাজটা যখন করবো সেই কাজটা গভীরভাবে করবো, সেটাই মেডিটেশন। এখন এই মেডিটেশনের মধ্যে দিয়ে আমরা যখন কোনো কাজ করব, তো সেই যখন কোনো কোশ্চেন করবো কী করবো, আমরা ইউনিভার্সের সামনে গেলাম, ইউনিভার্সের সামনে তো আমরা সবসময় আছি, আমি ঘরে আছি এটাও ইউনিভার্সেরই একটা অংশ, আমি ছাদে গেলাম খোলামেলা জায়গায় বা ফাঁকা জায়গায় গিয়ে দুটো হাতকে, জাস্ট দুটো হাতকে এইভাবে দেব, এইভাবে ছড়িয়ে দেব, দিয়ে এবার আমি আমার মনে সঙ্গে আগে ইউনিভার্সের কানেকশন করবো, খুব সহজ উপায়ে, ডিপ ব্রিদিং, তিনবার হোক পাঁচবার হোক বা দশবার হোক, আমি ধীরে ধীরে গভীরভাবে বুক ভরে নিলাম এবং ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বো। এই যে নিলাম এবং ছাড়লাম, কি হলো, মনটা এক জায়গায় চলে আসলো, মানে মনের মধ্যে যেসব অবান্তর চিন্তাগুলো ছিল সেগুলো থেকে মন এক জায়গায় কনসেন্ট্রেট করার জন্য নিয়ে আসছে। এইবারে আমি ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করবো, যাবে আসবে যাবে আসবে, সেই সময় আমি শুধু ফিল করব যে এই জগতে আমি সব দিক থেকে, এটা আমাকে ফিল করতে হবে, এই জগতে আমি সব দিক থেকে, সব দিক থেকে আমি মুক্ত, আমার সঙ্গে কানেক্টেড কে, স্বয়ং ইউনিভার্স, আমি ইউনিভার্সের সন্তান, সেখানে আমি ছোট বা বড় নই, আমার সঙ্গে অন্য যারা আছে সবাই প্রকৃতির সন্তান,
আমিও প্রকৃতির সন্তান, অর্থাৎ প্রকৃতি আমাদের মা, তার কাছে আমি যা খুশি চাইতে পারি, এবং যখন চাইবো তখন জাস্ট গভীরভাবে শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি। তখন যদি কেউ ওম মেডিটেশন করতে চায় সেটা করতে পারে, যদি শুধু শ্বাস প্রশ্বাস নেবে আর ছাড়বে, আর ওই শ্বাস প্রশ্বাসের যে আওয়াজটা, নাক দিয়ে শব্দটা যাচ্ছে আসছে, ওই শব্দটা যাচ্ছে এবং আসছে, সেই যে ফিলিংসটা, ওই ফিলিংসটা সে অনুভব করবে, শব্দটা সে শুনবে, 5 থেকে 10 মিনিটই করুক কমপক্ষে। করার পর মনটা একদম পুরো একাগ্র হয়ে আছে এবং শান্ত হয়ে আছে, তখন ইউনিভার্সের কাছে আমাকে শুধু চাইতে হবে, ইউনিভার্সের যে প্রাণ আছে এইটা কিন্তু ফিলিংসের মধ্যে আনতে হবে, যে আমার মধ্যে আছে এই ইউনিভার্স এবং আমি ইউনিভার্সের মধ্যে আছি, অর্থাৎ আমরা একে অপরের পরিপূরক হয়ে রয়েছি, আমি তার সন্তান। এবার তখন আমি চাইবো, আমার কি কোশ্চেন, আমি কোশ্চেনটা করবো, হে ইউনিভার্স আমার এই প্রশ্নের উত্তরটা আমি তোমার কাছে চাই, তুমি যে কোনোভাবে আমাকে বুঝিয়ে দাও, যে কোনোভাবে আমাকে উত্তরটা দাও, আমি শুধু তোমার কাছে জানতে চাই। বলে চুপ করে আমরা শ্বাস প্রশ্বাস নেবো এবং ছাড়বো, আর দেখবো কি ফিল আসছে আমার মধ্যে, আমি কিছু চিন্তা করতে যাবো না, মনের মধ্যে যে কোনো চিন্তা আসুক, আস্তে আস্তে কখনো কারোর কারোর মধ্যে যারা গভীরে চলে যায়, কারোর মধ্যে একটা শ্বাসের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কোনো একটা ছবি দেখতে পায়, সে কোন কালার আসতে পারে, কোন সাউন্ড আসতে পারে, কোন সেন্ট আসতে পারে, যদি সেন্ট যদি আসে কোনো পজিটিভ, হয়তো কোনো এমন সেন্ট আসে যে সেন্টটা আমার ঘরে নেই, বাড়িতে নেই, কিন্তু একটা নতুন কোনো সেন্ট পাচ্ছি, সেটা পজিটিভ সাইন, অর্থাৎ আমার জন্য বেটার, আমি যা চাইছি, যদি ইয়েস অর নো হয় তাহলে ইয়েস বলে ধরবো, যদি অর আসে যদি কোনো পচা গন্ধ আসে, কোনো বাজে একটা ব্যাড এফেক্ট আসছে, তখন বুঝতে হবে যে এটা আমার জন্য পারফেক্ট অ্যান্সার নয়, অর্থাৎ অ্যান্সারটা পারফেক্ট মানে আমার জন্য এটা ঠিক নয়, এই জন্যই বারবার আমাকে এখানে বাজে একটা গন্ধ বা কোনো স্মেল আসছে না সেভাবে। বা দেখা গেলো আমি যখন চাইছি উত্তরটা যে এটা কি আমার জন্য মঙ্গল না ভালো কিছু না খারাপ সাইন, যদি আমি মনে করি তখন দেখা গেলো যে যেই বলছি দেখা গেলো কোনো মন্দিরে বা মসজিদে বা গির্জায় কোনো মিউজিক বা কোনো সাউন্ড চলে আসলো, অথবা আমার বাড়িরই পাশে কোনো মন্দির থেকে বা বাড়ির কোনো পাশে থেকে কেউ উলুধ ধ্বনি দিল, শঙ্খধ্বনি দিল, কাঁসর ঘন্টা বাজিয়ে উঠলো, তখন বুঝতে এটা পজিটিভ সাইন, এর মধ্যে আমি পাচ্ছি ইউনিভার্স আমাকে কোনো না কোনোভাবে আমাকে জানিয়ে দেবে। অথবা কোনো মানুষ যখন পথ দিয়ে চলছে যে আমাকে চেনে না আমি তাকে চিনি না, হঠাৎ করে এমন কোনো একটা ওই সময় কথা বলে উঠলো যে কথাটার অ্যান্সারটা ওর মাধ্যমে পেয়ে গেলাম, অথবা দেখা যায় আমি কোনো কখনো পেপার পড়ছি বা কখনো আমি টিভি দেখছি বা ইউটিউবে কোনো কিছু দেখছি, আমি কোশ্চেনটা করেছিলাম তারপরে দেখছি বারবার রিপিটেশন হচ্ছে, একই একই লেখা বা একই কোনো তথ্য বারবার আমার চোখে ভেসে আসছে, তখন বুঝলো যে এটাই আমার জন্য অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অ্যান্সারগুলো আসে, এবং একদিন নয়, এটা যদি আমরা কয়েকদিন করতে থাকি চর্চা, তখন এগুলো যত করব তত প্র্যাকটিস হবে। একটা ক্লাস 1-এর ছেলে মেয়ে বা 2-এর ছেলে মেয়ে যত ক্লাস থেকে পরম্পরায় ওঠে তখন কি হয়, যত উঁচু ক্লাস উঠবে তত তার মধ্যে গভীরতা বাড়ে শিক্ষার জ্ঞানের, যখন মাধ্যমিক পাস করলো, সেকেন্ডারি পাস করলো, এইচএস করলো, গ্র্যাজুয়েট হলো, যত উপরে যাচ্ছে তত কিন্তু তার কিন্তু বোধ শক্তিটা বেড়ে যাচ্ছে, তার পাওয়ার বাড়ছে তার জ্ঞানের, তাই তো? ঠিক এখানেও কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে সেই উপলব্ধিটা অনেক বেশি স্পষ্ট হবে, প্রখর হবে। এই ক্ষেত্রে আমি বারবার বলে থাকি, যারা রেইকি করে, মানে যারা রেইকি শিখেছেন যে কোনো জায়গা থেকে শিখুক, যারা রেইকি প্র্যাকটিসের মধ্যে থাকে, যারা মেডিটেশন করে, যারা ব্রহ্ম কুমারিজ করে বা যে কোনো একটা মেথডের মধ্যে দিয়ে আসছে, তাদের কিন্তু এই জিনিসগুলো খুব সহজ হয়ে আসে, মানে তাদের কাছে যেহেতু তারা রোজ একটা প্র্যাকটিসে থাকে, তাদের অরা ব্যালেন্সিংটা অনেক ভালো থাকে এবং সেইখান থেকে তাদের রিসিভ করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি। আজকে আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন, তার ছেলে হচ্ছে 10 বছর বয়স, ওইটুকু বাচ্চা একটা ছেলে, সে ওম মেডিটেশন করে, এবং শুনে আমার খুব ভালো লাগলো যে তার মা বলছে আমি এবং আমার ছেলে আপনার ভিডিওগুলো দেখি এবং অনেক কিছু রেজাল্ট পাচ্ছি, আমি বাচ্চাকেও করাচ্ছি, এখন আমার ইচ্ছে হচ্ছে আমার ওই বাচ্চা এবং আমি নিজে দুজন মিলে আপনার কাছে রেখে ক্লাস করবো দমদম থেকে নাগেরবাজার। তো তার মানে কিছু তার মধ্যে সে পজিটিভিটিটা আসছে কি, একজন মানুষ যখন কোনো কিছুতে ভালো বেনিফিট পেতে শুরু করছে তখন সে কিন্তু চায় আরও কিছু নেব, মানে আরও কিছু আছে, যখন আমি কিছু বলছি তখন সেটা হচ্ছে একটা 1 কাপ চায়ের ভাঁড়ের মতো, আর যখন কেউ ঢুকে পড়ছে সেই বিষয়ের মধ্যে এসে, সে যে কোনো জায়গা থেকে করুক কেন, সে কিন্তু সে চায়ের ভাঁড় নয়, তখন সে ভাঁড় থেকে চলে যাচ্ছে কোথায়, তখন সমুদ্রের জগতে, কত জল নেবে, জল কখনো শেষ হবে না সমুদ্রে। ঠিক আছে, তো পজিটিভ ভাইবসটা রাখতে হবে, তো এইভাবে আমরা উত্তরটা পেতে পারি। দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল আপনার?
স্যার এই যে ওয়াটার ওয়াটার টেকনিক যেটা আমরা করে থাকি, আমার মানে খুব প্রিয় একটা টেকনিক এটা আর কি। এবারে আমি অনেক প্রবলেম সলভ করতে পেরে ছোট দিয়ে সেটা আরো পাওয়ারফুল বা কিভাবে আরেকটু করবো যদি ক্লিয়ারলি বলে দেন। এখানে পাওয়ারফুল ওয়াটার টেকনিক করার জন্য বলি, মোটামুটি অ্যাফার্মেশনের সাহায্যে যে টেকনিক গুলো দিয়েছি সেগুলো তো বলাই আছে, এবং বলা হয় যে সব থেকে ওয়াটারকে পাওয়ার দেওয়ার মানে পাওয়ারফুল করার জন্য সব থেকে সেরা সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সব থেকে সেরা সময়। একদম ভোরবেলায় যদি করা যায়, কোনো অ্যাফার্মেশন দেওয়া যায় ঘুম থেকে উঠেই। আরেকটা সময় হচ্ছে যখন খুব ঘুম পায় রাত্রে শুতে যাওয়ার আগে, ঠিক সেই মুহূর্তে যদি আমরা কোনোরকমভাবে সেখানে কানেক্টেড হয়ে থাকি, অর্থাৎ আমরা যদি ওই সময় যদি ওয়াটার অ্যাফার্মেশন করতে পারি। এটা হচ্ছে সময়টা বললাম। এইবার অ্যাফার্মেশন ওয়াটারকে দিয়ে আরও বেশি শক্তিশালী করা যায় সেই ক্ষেত্রে আমরা কিছু সিম্বল ইউজ করে থাকি, এবং সেটা একমাত্র যারা রেকি জানে তাদের একটা শক্তি সিম্বল দেওয়া হয়, যে শক্তি সিম্বলটির নাম হচ্ছে চকুরে, যেটা একমাত্র রেকিতে এক মিনিট ছাড়া কেউ ইউজ করতে পারে না, ঠিক আছে। এবং যখন রেকির কোনো সিম্বলই কেউ কোনো অ্যাটনমেন্ট ছাড়া ইউজ করতে পারে, যদি করে উল্টো কাজ হয়, আর যখন অ্যাটনমেন্ট নিয়ে করে তখন সদর্থক কাজগুলো আরও ভালোভাবে হয় এবং ব্লকেজগুলো কাটতে থাকে। এবার ধরুন যে রেকি অ্যাটনমেন্ট পায়নি, তাকে তো বলতে পারেন তুমি রেকি শেখো তারপর তোমার হবে, যার জন্য আমি তাকে তার জন্য আমি টাইমটা বেছে দিই কিছু, ওই যে দুটো টাইম বললাম ব্রহ্মমুহূর্ত অথবা ঘুমানোর আগে বা শোয়ার সময়। আর সঙ্গে একটা কাজ করে যায়, কিছু অ্যাঞ্জেল নাম্বার আছে, যে অ্যাঞ্জেল নাম্বার যদি ওই বোটলে ইউজ করা যায় তাহলেও কিন্তু ওই ওয়াটারের ভাইব্রেশন বেড়ে যায়। তার মধ্যে একটা অ্যাঞ্জেল নাম্বার বারবার বলে দিয়ে থাকি আমি, 1176 আছে, আর একটা আছে 781 দিয়ে আছে, ঠিক আছে। এই নাম্বারটাও খুব ভালোভাবে কাজ করে থাকে ওয়াটারের জন্য, শক্তির জন্য। আর যারা খুব মানে মোর পাওয়ারফুল বলে, তখন সে রেইকির সিম্বল যেটা বললাম সে রেইকির সিম্বল আছে ওটা ইউজ করতে পারে, সে লামা ফেরার সিম্বল আছে আলুমা সেই সিম্বল দিয়ে ইউজ করতে পারে, ঠিক আছে। করুণার কিছু সিম্বল আছে, মানে আলাদা আলাদা ডিগ্রিতে এক এক রকম সিম্বল শেখানো হয়, সেগুলো যারা কোর্স কোনো কোর্স করেছে যে কোনো জায়গায় করুক না কেন সে সেই সিম্বল ইউজ করে, তাতে অনেক বেশি পাওয়ারটা সে পেয়ে থাকে। আর যখনই করবেন তখন দুটো মানে গ্লাস নিন বা বোতল নিন, যাই নিন, বুকের সঙ্গে টাচ করে নিন, হার্ট চক্রের সঙ্গে টাচ করে নেবেন, জলের দিকে তাকিয়ে কথাগুলো বলবেন। আর কথাগুলো যত বেশি পারবেন পাওয়ারফুল তখনই হবে, আপনার অ্যাফার্মেশন যতটা বেশি হবে। আপনি দুবার তিনবার বলবেন যে পাওয়ার আসবে ওতে, আপনি সেটাকে 10 বার বলুন তাতে পাওয়ারফুল আরও বেশি হবে, সেটাকে আপনি 10 বারের জায়গায় 20 বার বা 25 বার বলুন পাওয়ারফুল হবে। কেন ঠিক একই রকমভাবে বলি, যে যেমন একটা পড়া আপনি যখন 5 বার পড়ছেন রিডিং দিচ্ছেন যেভাবে মুখস্থ হবে, সেটাই যদি 5 বার রিডিং পড়ে আপনি যদি লিখে ফেলেন আবার যদি লেখেন তখন দেখুন চট করে মনে থাকবে, যেটা আমরা একাডেমিক লাইফে করে থাকি। এই ক্ষেত্রেও কিন্তু সেই কাজটাই হয়, আপনি যত বেশিবার বলবেন তত দ্রুত ভালো কাজ হবে। সঙ্গে কাজ করতে পারেন একটা কথা বলতে হবে, সেটা কি কাগজে ছোট্ট করে আপনার অ্যাফার্মেশনটা লিখে নিন, ছোট করে অ্যাফার্মেশন লিখে নিন, এবং লেখার পর ওই কাগজটাকে হাতের তালুতে রাখুন, তার ওপর এবার গ্লাসটি রাখুন বা তার উপর কোনো বোতল রাখুন, রেখে এবার আপনি অ্যাফার্মেশন দিন। কমপ্লিট হয়ে গেল অ্যাফার্মেশন দেওয়া, আপনি জলটা পান করছেন খেয়ে ফেললেন, ওই যে কাগজটা আছে ওই কাগজটাকে আপনি পুড়িয়ে দিন, জ্বালিয়ে দিন ইউনিভার্সের উদ্দেশ্যে, এই ইউনিভার্স আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করছো তার জন্য তোমার ধন্যবাদ জানাই। জাস্ট 3 বার বলুন, প্রতিদিন নতুন কাগজে লিখুন, মানে একই কাগজ রোজ ইউজ করবেন না। কেন ইউজ করবেন না, তারও কারণ আছে। তার কারণটা কি, যে আপনি যদি একদিন লিখে রোজ সেটাকে ইউজ করেন তাহলে আপনি লিখছেন না, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেইভাবে দাগ ফেলে যাচ্ছে না। রোজ যদি লিখেন, রোজ যদি পুড়ি দেন তাহলে একবার করে লিখছেন তো, তাহলে ওই যে লিখছেন সেটাও আপনার কিন্তু সাবকনসিয়াস মাইন্ড গ্রহণ করছে। টাইমটা বারবার বলি, ব্রহ্ম মুহূর্ত অথবা ঘুম থেকে উঠেই অথবা ঘুমিয়ে যাওয়ার আগে অথবা দুবারই করতে পারেন। দারুণ স্যার, রাত্রি শুতে যাওয়ার আগে যেটা হতে পারে, কারণ ব্রহ্ম মুহূর্তে তো উঠে উঠতে পারি না স্যার সবসময়। আপনি যে সময় ঘুম থেকে উঠছেন সেই সময় মানে আমরা যখনই ঘুম থেকে উঠি এবং যখন গভীর ঘুম পাই, যখন ঘুমতে যাই হাই তুলতে তুলতে, ওই সময়টা আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকে, মানে তখন বাইরের চিন্তাগুলো করতে পারে না, তখন মানে আমাদের তো কনসিয়াস মাইন্ডের থেকে সাবকনসিয়াস মাইন্ড 30,000 গুণ শক্তিশালী। তো সেই শক্তিশালী সময়কে যদি কাজে লাগাতে পারি, যেমন যোগী মুনি ঋষিরা তারা সাধনা করেন কি, একদম গভীর রাতে সবাই যখন ঘুমোয়
তো যখন ভোগীরা ভোগ করে আর রোগীরা কষ্ট পায়, আর তখন যোগীরা সাধনা করে, ঠিক আছে? তো যোগী ভোগী রোগী তিন ধরনের মানুষ আছে। তা যে রোগী তার তো কষ্ট, যত রাত বাড়ে তার যন্ত্রণা বাড়ে, শরীরে কষ্ট, কাশি, সর্দি খারাপ, সর্দি, শরীর খারাপ, ব্যথা যন্ত্রণা শুরু হয়, চিৎকার চেঁচামেচি শুরু করে, কান্না করে। যে ভোগী সেই সময় তারা ভোগ করে, জীবনটাকে উপভোগ করে, সম্ভব করে। আর যে যোগী সে ওই টাইমটাকেই, ওই যে শান্তিপূর্ণ সময়টা, ওই সময়টাকে কাজে লাগায়, ওই সময় মেডিটেশন করে, ওই সময় ধ্যান করে বা জপ করে, করতে করতে ঘুমিয়ে পড়ে, এবং সেখানেই তার সিদ্ধি ঘটার সম্ভাবনা অনেক বেশি, অনেক দ্রুত সে তার পথটাকে সহজ করে দিতে পারে। ঠিক আছে, খুব সহজ রাস্তা। ঠিক আছে, এবার আপনাকে আমি মিউট হতে বলবো, এবার পরের জনকে ধরবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, স্যার অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওয়েলকাম, সঙ্গে থাকবেন, আর সবশেষে অবশ্যই সবার জন্য একটা ভালো মেসেজ থাকবে, এটাও বলে রাখি। তো যাই হোক, স্বদেশ বাবু, স্বদেশ পাত্র। হ্যাঁ স্যার নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকেই বলছি। বলতে স্যার আপনার কাছে জানতে চাইছি, আমি রেইকি এক জায় অন্য জনের কাছে একটা শিখেছিলাম, যে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে রেইকি একজন শেখার পর কতদিন না প্র্যাকটিস করলে, বা প্র্যাকটিস যদি না করে ধরুন 1 মাস 2 মাস, এর শক্তি কি ক্ষয় হয়ে যায়? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে রেইকিতে তো একটা খ্রিস্টাল রেইকি বলে একটা পার্ট আছে, ওই খ্রিস্টাল রেইকি আমি মানে শুনেছি যে পেন্ডুলাম বলে একটা, কি পেন্ডুলাম ডাউজিং বলে একটা, জানি না ওই জিনিসটা, পেন্ডুলাম ডাউজিং এ নাকি সত্য মিথ্যাটা জানা যায়, ওটা কি বাস্তব সত্য না ওটা? ওইটাই শুধু আপনার কাছে এই দুটোই প্রশ্ন আর কি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি ছিল আরেকবার রিপিট করুন। বলতেছি রেইকি একজন ছাত্র বা ছাত্রী শিকার পর, মনে পড়ছে, বলছি প্রথম কোশ্চেনের উত্তরটা বলি, যে আপনার যে ধরুন বেশ কিছু অনেকে প্র্যাকটিস করতে করতে ছেড়ে দেয় কাজের জন্য বা সময় হবে, তখন অনেকে বলে এরকম শুনেছি যে আবার রেইকি অ্যাটুনমেন্ট নিতেও বলে, যে আবার নিন নাহলে কাজ হবে না। আমি বলি আপনি যদি রেইকি অ্যাটুনমেন্ট যার কাছে নিন না কেন, যদি ঠিকমতো পেয়ে থাকেন, আপনি 10 বছর যদি প্র্যাকটিস না করেন এবং 10 বছর পরেও যদি একই রকম ভাবে পরপর 21 দিনের আত্মশুদ্ধিকরণ করেন, সে প্র্যাকটিস করেন, আপনার সেই শক্তি পুনরায় আবার আপনার মধ্যে আসবে, আপনাকে নতুন করে অ্যাটুনমেন্ট ওই ডিগ্রির জন্য নেওয়ার প্রয়োজন নেই। আমার কাছে অনেকে কন্ট্যাক্ট করে, স্যার আমি আবার অমুক ডিগ্রি নিয়েছিলাম এত বছর আগে, আমি আবার নেব, কোন ডিগ্রি করেছি, এত এই ডিগ্রি করেছি, স্যার আপনার কাছে আবার নিতে যাবে, আমি তো দেবো না, তো দরকার নেই, তো আপনি কেন টাকা খরচ করবেন, আপনি প্র্যাকটিস করুন, আপনার হবে, হবে স্যার আমি করে দেখুন 21 দিন, যদি না হয় আমাকে বলবেন। তারপর বলছে হ্যাঁ স্যার আসছে, হচ্ছে, আপনিও করে দেখবেন, যদি এরকম হয় আপনি করবেন, নিশ্চয়ই আপনি হেল্প পাবেন, কাজ পাবেন, এতে মানে অবশ্যই হবে, রেইকি ছেড়ে যায় না। এমনও আছে, এমনও ঘটনা আছে যে রেইকি শেখেনি, রেইকি শেখেইনি, সে রেইকি প্রে করে সে অনেক ভালো রেজাল্ট পেয়েছে বিশ্বাস থেকে। এটা গত কালকের রেজাল্ট আমার কাছে এসছে, আমারই স্টুডেন্টের মানে মা, উনিও রেখি গ্র্যান্ড মাস্টার, তো তিনি কালকে আমাকে বলছেন ঘটনা, স্যার এরকম ঘটনা ঘটেছে। ঠিক আছে, কেন ঘটবে না, রেখি তো এমন না যে যে অ্যাটুনমেন্ট পাচ্ছে তার মধ্যে রেখি রয়েছে, রেখি কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে, যে রেখি পায়নি অ্যাটুনমেন্ট তার মধ্যেও তো রেখি রয়েছে, শুধু একজন রেখি গ্র্যান্ড মাস্টার বা রেখি মাস্টার টিচারের কাজটা কি, যে তার মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা কি করে সে ব্যবহার করবে, শুধু সেইটুকু ট্রেনিং করে দেওয়া আমাদের, সেইটুকু তাকে ট্রেন করে দেওয়া। ঠিক আছে, সুতরাং এমন কিছু ভাবার নেই যে শক্তি চলে যাবে, হ্যাঁ যদি প্র্যাকটিস না করে তার এনার্জি লেভেলটা কমতে থাকে, যখনই সে প্র্যাকটিস করবে আবার আগের মতো বাড়তে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আর দ্বিতীয় কোশ্চেন যে উত্তর ছিল আপনার কোশ্চেনটা, ক্রিস্টাল, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ঠিক আছে, ক্রিস্টাল ডাউজিং কোর্স যেটা আছে, ওখানে যে পেন্ডুলামের কথা জিজ্ঞেস করলেন, পেন্ডুলাম হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে মানে প্রচন্ডভাবে কানেক্টেড থাকে, ক্রিস্টাল কিন্তু শুধু আপনার ব্লাড রিলেশন ছাড়া ক্রিস্টাল দিয়ে কাজ করলে কিছু হবে না, আপনার হাতে না ধরে কাজ হবে না, বা এরকম নাড়া দিলেও হবে না, আপনি নেড়ে নেড়ে কাজ করতে পারেন, ক্রিস্টালটা থাকবে, অনেকে তো ক্রিস্টাল দোলাচ্ছে, বলছে এই দেখো ক্রিস্টাল কথা বলছে, একদম ক্রিস্টাল আপনার হাত নড়বে না, এখানে ক্রিস্টাল আপনি যেখানে বসে আছেন এখানে অলরেডি
দুজনকে আমি দেখতে পাচ্ছি যারা ক্রিস্টাল কোর্স করেছে আমার কাছে, ক্রিস্টাল ডাউজিং কোর্স, যার মধ্যে অর্পিত ধর কয়েকদিন আগেই করেছে। আর সব থেকে ভালো হবে এর উত্তরটা দুজনকে জিজ্ঞেস করবো। প্রথম অর্পিতাকে তুমি 1 মিনিটের মধ্যে বলো যে তুমি ক্রিস্টাল ডাউজিং করে কি পেয়েছো বা পেন্ডুলাম দিয়ে কি পেয়েছো, আমি কারেন্ট একদম বলে দিচ্ছি। তুমি বলো তুমি কয়েকদিন আগে তুমি কতদিন আগে কাজ মানে শিখেছো? আমি যতগুলো কোশ্চেন করেছি ক্রিস্টালের মাধ্যমে সবকটাতেই উত্তর সঠিক উত্তর পেয়েছি, মানে ভবিষ্যতের ঘটনার উত্তরও সঠিক হয়েছে বা পাস্টে কোনো ঘটনা ঘটে গেছে সেটার উত্তরও সঠিক পেয়েছি। আর সবচেয়ে বড় কথা ক্রিস্টাল দিয়ে হিলিং ও দারুণ ভাবে কাজ করে, বাড়িতে আমি করে দেখেছি যে কোনো কোনো চক্রে হিলিং হোক বা কারো ঘুম আসছে না ঘুমের সমস্যা সবকিছুতে হিলিং দারুণ ভাবে কাজ করা যায়। আচ্ছা একটা তোমার কাছে আমার কোশ্চেন এবার একটা আছে, তুমি বললে অতীতেরটা না হয় জানতে পারো, যেটা ভবিষ্যতে মানে ভবিষ্যতে তুমি কি করে জানলে যে ভবিষ্যতে ঠিক হয়েছে, তোমার কি ভবিষ্যৎ মিলে পরে পরে দেখেছো কি হিসেবে মিলেছে? অবশ্যই অবশ্যই একদমই তাই একদমই তাই, কোনো ঘটনা আমি আগে থেকে কোশ্চেন করে নিয়েছি পরে দেখছি ওটা মিলেই গেছে, মানে অবাক হয়ে গেছি যেটা মিলে গেছে কোশ্চেন এরকম হয়েছে। আচ্ছা স্বদেশ বাবু আপনি নিশ্চয়ই আপনার উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছি, আমি সরাসরি কেন বললাম আমি নিজে বললাম না কারণ আমি বলাটা ঠিক নয়। স্যার আমি একটু বলতে চাই, স্যার আমি একটু বলতে চাই। আর ছবি দেখা যাচ্ছে না, আমি ছবি দেখার কথা শুনবো না সরাসরি। বলছি হচ্ছে পেন্ডুলাম তো খুব ভালো মানে গ্রিড কে এত সুন্দর হিলিং করে, ওটা তো আমার তো অ্যাডভান্স কোর্স হয়ে গেছে, মানে খুব ভালোভাবে হিলিং করে, এত সুন্দর কথা বলে, মানে পেন্ডুলাম নিজে কথা বলে, আমাদের এরকম জাস্ট আমরা এইভাবে ধরে থাকি, পেন্ডুলাম নিজে নিজে ঘুরে 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 যখন ওর মানে হিলিং দেওয়া কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু নিজে নিজে স্টপ হয়ে যায়, মানে আমাদেরকে স্টপ করতে হয় না, ও নিজে নিজে স্টপ হয়ে যায়, মানে এটা ঠিকই একদম ঠিক একদম ঠিক কাজ করে, মানে ও নিজে এত সুন্দর হিলিং করে, যে শুভজিৎ যে কথাটা বললো খুব সুন্দর ভাবে হিলিং করে কিন্তু দারুণ, অবশ্যই ইয়েস নো অবশ্যই উনি মানে পেন্ডুলাম বলে অবশ্যই খুব ভালো মানে কাজ হয়, আর পেন্ডুলাম খুব ভালো হিলিং করে, মানে নিজে নিজে এমন সুন্দর ভাবে হিলিংটা করে ওটা কিন্তু মানে ভীষণ ভালো, আমার তো খুব ভালো লাগে। এবার মিউট করো, আমি এবার দু একটা কথা বলি। দেখবেন সদেশ বাবু, যখন আমরা কোনো অ্যান্সার চাই ইয়েস অর নো, যদি নিজের মধ্যে কোনো সন্দেহ থাকে মানে আমি ভাবছি হবে কি হবে না ঠিক না ভুল, নিজে খুব কনফিউজ, সেই ক্ষেত্রে অনেক সময় কি আমি আমার মনের উত্তরটা আমি চাই যে ওটাই হোক, এরকম ধরনের মানসিকতা আছে, তখন অনেকে কি করে যদি নিজের উত্তরটা ঠিক না হয় মনঃপূত না হয় অনেকে হাত থেকে নাড়িয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি বারবার বলি ওটা যেন না করে, মানে আমি চালানো করবো না ওকে, ও যে উত্তর দেবো ওটা আমি মেনে নিতে হবে, আমি কষ্ট পেলাম, এবং এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে যে কে ঠিক সততার সাথে প্র্যাকটিসটা করছে, এখানেও যুক্তিতর্ক থাকতে পারে কিন্তু আমি একটা কথা বলি বারবার যে যেখানে লজিক ঢুকবে সেখানে ম্যাজিক কেউ দেখতে পারবে না, লজিক আর ম্যাজিক যেখানে মানে আমাদের পদার্থবিজ্ঞানের শেষ সেখান থেকে কিন্তু স্পিরিচুয়ালিটি শুরু, তাই জন্য সেটা স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি সেটাও একটা বিজ্ঞান, বিজ্ঞান মানে শুধু যন্ত্রপাতি নয়, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিশেষ ভাবে জানা যা কিছু তাই বিজ্ঞান, সেটা যে কোনো বিষয় ধরে। ঠাকুর আমি একটা কথা বলবো, হ্যাঁ দেখতে পাচ্ছি না, হ্যালো হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে 1 মাস ধরে আমার একটা বান্ধবীর বাচ্চা অসুস্থ ছিল, তার অ্যাপেন্ডিসাইট ফেটে গেছিল, বাচ্চাটা 7 বছর বয়স, ফেটে যাওয়ার বাস্ট হয়ে যাওয়ার পরে ভেতরে নাকি ওর পটি ঢুকে গেছিল, তারপরে নেগেটিভ যে ব্লাড গুলো ছিল ওগুলো বিভিন্ন ভেনে ছড়িয়ে যায়, এবং ডক্টর বলে দিয়েছিলেন আর যে সেলাইটা হয়েছিল ওই সেলাইট স্টিচ গুলো যেটা ছিল প্রায় 20টার মতন স্টিচ করা হয়েছে, আর স্টিচ থেকে ওরকম পুঁজ বেরোতে থাকে, তাহলে ডক্টর ওনাকে ঘন্টা মতন অপারেশন করতে টাইম নিয়েছিল, আর ডক্টর এটাই বলেছিল যে এবার আপনি থাকুন আমার কিছু আর করার, তখন ও আমাকে সর্বশেষে ফোন করেছিল, আমি জিজ্ঞাসাও করেছিলাম হোয়াটসঅ্যাপে অনেকবার যে কি হয়েছিল, তখন ও অ্যান্সার করেনি আমাকে,
ঠিক আছে, তারপর আমি ফোন করি যথারীতি যে কি হয়েছে বাচ্চাটার। আমি পেন্ডুলাম দিয়ে জাস্ট হচ্ছে দুদিন হিলিং করেছি, এক বেলা করি আমি হিলিং করলে পেন্ডুলাম দিয়ে করি, এমনি সেকেন্ড ডিগ্রি দিয়ে করি না, দুবার ডিস্টেন্সেই করেছি, ডিস্টেন্সেই করেছি এবং দুদিন করেছি। বাচ্চাটার পুঁজ পুরো বন্ধ হয়ে গেছে, পুঁজ পড়ে না, মানে এখনো পর্যন্ত আর পড়েনি ওই দুদিন হিলিং এ। আর হচ্ছে তাও মানে আমি হিলিং করে দিই, এখন বাচ্চাটা মানে পুরোপুরি সুস্থ, আর স্টিচ গুলো কাটতে হয়নি, ওটা এমনি এমনি কেটে গেছে, মানে এতটা ডিফিকাল্ট কন্ডিশনের থেকে। দাও তুমি শিখেছো, এক বছর হয়ে গেছে। হ্যাঁ এক বছর হয়ে গেছে, মানে তোমার দক্ষতা অনেক বেশি এতে, যেহেতু চর্চাটা কন্টিনিউ রেখেছো। তো সতীশ বাবু আপনার উত্তর আশা করছি আপনি পেয়ে গেছেন। হ্যাঁ স্যার পেয়ে গেছি, নমস্কার আর থ্যাংক ইউ ইউনিভার্স। দারুণ থাকুন, সঙ্গে থাকুন। স্যার একটা কথা বলছি, আমি অনেক দেরিতে এসে পৌঁছেছি। নো প্রবলেম, আমি পরপর কথা বলবো, পরপর কথা বলবো, ঠিক আছে? আমি পরপর নিচ্ছি লাইনে। সবাইকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে স্যার। ঠিক আছে, তবে ওই পেন্ডুলাম দিয়ে হিলিং করে আমার মায়ের কিন্তু গলায় খুব কাশি হচ্ছিল, গলায় দিয়েছিলাম, তো আমি বেশি কিছু করিনি, অল্প অল্প করেছি, তাতেই খুব সুন্দর রেজাল্ট হয়েছে। এবং পেন্ডুলামকে আমার ভাই যে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সেগুলো সঠিক উত্তর পেয়েছে। বাহ খুব ভালো। আপনি ক্রিস্টাল কতদিন আগে শিখেছেন? দু মাস হবে? আমি আগস্টে শিখেছি স্যার। আগস্ট মাসে শিখেছেন, সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন সতীশ বাবু। আমি ওই জন্য বললাম, আমি নিজে বলবো না, আমি সবসময় যারা প্র্যাকটিশনার তাদের দিয়ে তাদেরকে জিজ্ঞেস করছি সরাসরি, তারা কেন আমার সঙ্গে তাদের সঙ্গে কতগুলো হয়নি, এখন আমি নিজেও জানতে পারছি যে তারা কেমন রেজাল্ট পাচ্ছে। ক্লাসের পর অনেকে দেখা যায় যে কত সময় হয় না এত কিছু বলার। হ্যাঁ তারপর স্যার ক্রিস্টাল দিয়ে হিলিং খুব সুন্দর হয়। হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ আচ্ছা একটু মিউট হতে হবে, পরপর আমি ধরবো, এক এক করে আসি। সুস্মিতা মণ্ডল বলুন। মোটামুটি ভাবে করি, সেইভাবে করতে পারি না কিন্তু তাও করি। তবে আমার মাও করে, নিজে নিজে একা একা করে, করেও খুব ভালো ফল পায়। আপনি তো মূলাধারে প্র্যাকটিস করেন? আমি দেখুন উত্তরটা আমি দিয়ে দেবো, ঠিক আমার মাধ্যমে, কারণ কারোর মাধ্যমে দেবো বলেছি। যেমন আমি সুদীপকে জিজ্ঞেস করতে পারি, ইকোনমিক ধরো কন্ডিশন যে সমস্যা চলছে, একদিন দিনে কভার নেওয়া উচিত আর কত মিনিট নাও? তিনবার তো মিনিমাম নেওয়া উচিত, 15 মিনিট করে এরকম নেওয়া উচিত। একদম, তার সাথে কিছুটা ল অফ অ্যাট্রাকশনও যোগাযোগ আছে, মানে পজিটিভ ভাবনা, ল অফ অ্যাট্রাকশন, যেটা রেকি সেলফ হিলিং করার সময় করলে সবচেয়ে ভালো কাজ করে। একদম সবচেয়ে বেস্ট টাইম। আরো কিছু পদ্ধতি অবশ্যই বলে দেবো, বলেও দিই বারবার। পদ্ধতি হচ্ছে, প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা রেকিটা দিনের শুরুতে একবার করে নিতে হবে। ফার্স্ট দিনের শুরুতে কেন করতে বলি, আমি সকালবেলায় মোবাইলে চার্জ দেবো, তো সারাদিন আমি ঘুরঘুর করবো, যাই করি, ফোন দেখি, যাই করি, ঘাড়াঘাড়ি করি, আমি নিশ্চিন্তে কাজটা করতে পারবো। কিন্তু যদি আমি তা না করি তাহলে কি হবে, তাহলে আমাদের সমস্যাগুলো মানে আমি সলভ করতে পারবো না। কারণ এসপিটি বা স্পেশাল ট্রিটমেন্ট নিতে গেলে আমাকে প্রথম করতে হবে নিজের জন্য হিলিংটা, সেটা আমি 12 পয়েন্টে করি বা 24 পয়েন্ট বা 26 পয়েন্ট। কিন্তু মেন কাজ হচ্ছে কি, ওটা প্রথম করলাম দিনে একবার শুরুতে, কষ্ট করে করতে হবে। ঠিক যেমন হয় ঘুমোই, মানে ঘুমটা আমাদের জৈবিক একটা কাজ, মলমূত্র ত্যাগ করা সেটা জৈবিক কাজ, ওটা না করলে হবে না। ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু কাজ করে। তো আমাকে কি করতে হবে, রেইকি দিনের শুরুতে একবার প্র্যাকটিস করে তারপর আমাকে কি করতে হবে, তারপর আমাকে ডেইলি যার তিনবার টাইম হয় না সে অন্তত দুবার করতে হবে। দুবার করলে মিনিমাম 15 থেকে 20 মিনিটের কোটায় চলে যেতে হবে, তখন একটু টাইম বাড়াতে হবে। তিনবার করলে মিনিমাম 15 মিনিট, যদি দুবার হয় তাহলে মিনিমাম 20 মিনিট। মূলাধার চক্রে হাত দিতে হবে, সরাসরি পিছন দিকে অথবা সামনে পিছনে। আগে অবশ্যই প্রে করে নিতে হবে, হাতে চকুরে এঁকে এনার্জাইজ করে প্রে করে এবার নিতে হবে রেকি প্রে করে। যখন রেকিটা নেব
রেকি নেওয়ার সময় যেমন ফিল করছি যে আমার মধ্যে রেকি হিলিং হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে অ্যাফার্মেশন দিতে হবে কি আমি সচ্ছল, আমি ধনী, আমি খুব ভালো আছি, আমার যে আয় বা ইনকাম তার থেকে আমি পুরো খরচ চালিয়েও, সংসার খরচ চালিয়েও আমি সঞ্চয় করতে পারছি। এটা নিজের মনের মতো, কোনো কিছু দেখে বলতে হবে না, আগে পরে হতে পারে কথা, নিজের মতো সাজিয়ে এটা বলতে হবে। যতক্ষণ বলতে হবে কি মনে মনে ভাবলেও হবে, ফিল করতে হবে জিনিসটাকে। এটা হচ্ছে একটা পদ্ধতি গেল, এবং লাস্টে গিয়ে আবার প্রে করতে হবে। এটা বেশি না, আমি মাত্র এক মাস টাইম দিচ্ছি, এক মাস ডেইলি কমপক্ষে দিয়ে দুবার করে দেখুন, 15-20 মিনিট করুন। সেই সঙ্গে দুটো জাস্ট অ্যাঞ্জেল আমরা ইউজ করুন, দুটো দিনে 3 বার 45 বার বা তার বেশি, খুশি দেখবেন। 42170 যেটা আমি বলে দিয়ে থাকি বারবারই, 42170 আর 2918, এটা দিনে 3 বার জপ করুন, বডিতে লিখুন, জলের বোতলে যেভাবে বলি ইউজ করতে করুন। সেই সঙ্গে যদি মনে হয় যে আপনি এটা আরো অন্যান্য জায়গায় ইউজ করতে চান, যেখানে কিছু ইউজ করা সম্ভব, অফিসের টেবিলে রেখে দিন, মানি পার্সে রেখে দিন, জাস্ট করে দেখুন, কন্টিনিউ করুন। অনেকে আছে যারা জানে না বিষয়টাকে, তারা বলে কি এইগুলো করে কিছু হয় না, হবে না, ও তো কিছু হয় না, এই যে বলে তারা সব থেকে এবং অজ্ঞ। কারণ আমি রেজাল্ট দিয়ে থাকি, মুখে বলি না, কারণ আমার কাছে যারা রেকি শেখেনি, যারা কোথাও রেকি শেখেনি, তারাও এই প্রসেস গুলো করে দারুণ জায়গায় দারুণ দারুণ রেজাল্ট পেয়েছে। প্রথমটা হচ্ছে 42170, 42170 শুধু মানির জন্য নয়, যে কোনো ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, একদম বলতে পারেন যে ঈশ্বরের মিস কল বলে দিতে পারেন আপনি, যে ওটা যত করবেন, আপনি কি কি যে পেয়েছেন আপনি জানেন না, আপনি বলছেন আমার এত সহজ হয়ে যাচ্ছে কি করে কাজগুলো, ব্লকেজ থাকবে না। দ্বিতীয়ত যেটা 2918, আচ্ছা স্যার লিখবো, যেটা কিভাবে লিখে রাখবো, হ্যাঁ এটা কিভাবে লিখবো, মানে দুটো পর পর লিখবো, যে কোনো জায়গায় যে ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করে কাজকর্ম করে সে বডির বাম দিকে ইউজ করবে, যে বাঁ হাত মানে লেফট হ্যান্ডেড সে ডান দিকে শরীরের যে কোনো জায়গায় লিখবে ব্লু কালি দিয়ে, ব্লু কালি, হ্যাঁ ব্লু কালি। তো জলের বোতল, বোতলের নিচের দিকে লিখলে খুব ভালো হয়, মার্কার কালি দিয়ে বা কাগজে লিখে আঠা দিয়ে আটকে রেখে দিল, তাতে খুব ভালো কাজ করবে। ওই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টা এক দুটো করে খাক, আর দিনে 3 বার জপ করবে, মিনিমাম 45 বার, বা না ঘুরে 2-3 মিনিট করুক, সে বাসে যেতে যেতেও করতে পারে, টিভি দেখতে দেখতেও করতে পারে, যে কোনো কাজের মধ্যে করতে পারে, কন্টিনিউ করুক, এক মাস করুক, কিন্তু আমি বলবো না এক মাস করে ছেড়ে দিতে, তা বলবো না, কন্টিনিউ করতে হবে। যে কোনো মেথড আমরা ইউজ করি, কন্টিনিউ করি, সারা জীবনটা বেনিফিট পাবো। আমি নিজে পেয়ে থাকি, আমি যেগুলো বলি আমি নিজে করে রেজাল্ট পেয়ে তারপর বলি। আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, একদম বাস্তবিক বলছি, কোনো মাসে যেমন এই মাসে, এই মাসে আমার কোনো ছুটি নেই, আগামী মাসের 6 তারিখ পর্যন্ত বুকড রয়েছি আমি, আজকের দিনটা শুধু ছুটি নিয়েছিলাম, আজকে আমি থাকবো না, আজকে যাওয়ার কথা ছিল কলকাতায়, কিন্তু একটা কারণবশত আজকে থেকেছি, অন্যান্য কাজ ছিল, কালকে সকালে বেরিয়ে যাবো 4 দিনের জন্য। তো আজকে এই যে ইচ্ছে হচ্ছে আমার ক্লাসে আছি, কিন্তু সাধারণত কি হয় কোনো মাসে এত ক্লাসের চাপ পড়ে না, মনে হয় কি সামনের মাসে 100টা ছুটি নেব, আর ভালো লাগছে না। এবার ছুটি নিলে কি হবে, ছুটি নিলে তো আমার ইনকামটা তখন থেকে কিছু কম হবে, তো এটা তো হবে। এইবার আমি কিন্তু ওই সময়ের জন্য আর আমি এই মেথডগুলো তখন কথা বলবি, যখনই মেথডগুলো ইউজ করি না, মানে একদম মানে এটা বাস্তবিক কথা, ঠিক সেই সময় ভাইব্রেশন গুলো কমতে থাকে আমার সঙ্গে, অটোমেটিক আমি যেগুলো চাইছি ঠিক ওই টাইমটার বুকিং গুলো হয় না, ঠিক ওই টাইমটাতে। আবার যেদিন ইচ্ছে হচ্ছে আমার ক্লাসগুলো এবার করব, এবার ছুটি নেব না, এবার শুরু করব, ঠিক যেদিন শুরু করছি 1-2 দিনের মধ্যে আমাকে সেই দিন যেদিন শুরু করছি সেই দিন শুরু হয়ে যায় পটাপট বুকিং। যেমন মানে সকালবেলা যদি ভাবি যে হবে, তো পরপর 3-4টা করে বুকিং চলে আসে দিনে, সময় দিয়ে উঠতে পারছি না, ঠিক আছে। তো এটা জাস্ট একটা সাধারণ উদাহরণ বলছি, এটা আমার ক্ষেত্রে শুধু নয়, এটা যে করবে কন্টিনিউ করবে সে নিজে বুঝতে পারবে, কিন্তু মেন হচ্ছে 2 দিন করলাম, 1 সপ্তাহ করলাম, রেজাল্ট পেলাম, এবং পাওয়ার পরে আমি যে রেজাল্ট পেতে শুরু করেছি, না আর করবো না, একটু গাফিলতি করে 4-5 দিন করলাম না, তার মানে কি মানে আমি নিজের কাজটা নিজে করছি না, তাহলে কি হবে, একজন মানুষ যদি রোজ খাওয়া দাওয়া করে কিন্তু সে টয়লেটে যায় না, পরিষ্কার হয় না,
বর্জ্য পদার্থ বের হচ্ছে না, তাহলে শরীরে কি আসবে? রোগ হিসেবে বাসা বাঁধবে তো, তার শরীর খারাপ করবে তো। এটাও এরকম, আমাকে রোজকারটা রোজ ক্লিন করতে হবে। যারা রেকি করে তারা রোজ নিজেকে ক্লিন করে, অর্ডারে ক্লিন করে, সেরকমই সিক্রেট হোক বা অ্যাঞ্জেল নাম্বার হোক, অ্যাফার্মেশন হোক, মেডিটেশন হোক, সব কিছু কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে রেজাল্ট 100% পাবো। এবার যে বলবে ওর দ্বারা কিছু হয় না, অর্থাৎ তার দ্বারা কিছু হয়, সে নিজে কখনো প্র্যাকটিস করেনি তাই বলতে পারে, নেগেটিভ কথা তার মধ্যে দিবে। ঠিক আছে স্যার, আর একটা ছিল নার্ভের সমস্যা, কি করব স্যার? পদ্ধতি গুলো আমরা জানি, ক্লাসে তো বলে দেওয়া হয়। তাহলে এইভাবে যে সিলিং করবো, দিনে কমপক্ষে 3 বার করলে 15 মিনিট, 2 বার করলে 20 মিনিট, আর কিছু না, রোজ যেকোনো সময় শুয়ে শুয়ে করতে পারি, রাত্রিবেলা সময় করতে পারি। আমি বাসে যাচ্ছি যেতে যেতে বা ট্রেনে যাচ্ছি, আধ ঘন্টা লাগবে আমার যেতে, 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা লাগবে, ওইটাতে বসে বসে করছি, প্র্যাকটিস করছি, তাতেও কাজ হবে। আমি বলি দেখবেন, আপনি নিজে একবার পরীক্ষা করে আজকেই করে দেখবেন, আপনি 1 গ্লাস জল কাঁচে রাখবেন, কাঁচের গ্লাসে 1 গ্লাস জল স্টিলের গ্লাসে রাখবেন, রেখে কাঁচের গ্লাস থেকে 2 চুমুক খেয়ে দেখবেন, আর 2 চুমুক খেয়ে দেখবেন স্টিলের গ্লাস থেকে, দেখবেন তো কোনটা বেশি তৃপ্তি লাভ করেন। একই জল আপনি করে দেখবেন কোনটা তৃপ্তি বেশি আসবে, যেটা তৃপ্তি বেশি হবে সেটাই করুন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মনের ব্যাপার। তবে এমন নয় যে আপনি কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাসের মধ্যে পার্থক্য বলছি, আমি সেটা বলছি না। তৃপ্তির একটা ব্যাপার থাকে আমাদের মন গ্রহণ করাটা। যেমন আপনাকে চা দেওয়া হয়েছে, চা প্লেট থেকে যখন নিচ্ছেন কাপটা, চা খেতে গিয়ে একটা পোকা পড়ে রয়েছে, মশা মারা পড়ে রয়েছে ওই প্লেটের গায়ে, বা একটা চুল লেগে রয়েছে, আপনার ভক্তি আসবে খেতে? আসবে না স্যার, আসবে না তো। ঠিক একইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেয়, আপনি যাতেই দিক না কেন আপনি খেয়ে নেবেন, ভালো লাগবে খেয়ে। এইটা হচ্ছে তৃপ্তি, অর্থাৎ কোনটা তৃপ্তি আপনি পাচ্ছেন, মেন হচ্ছে মন। মন কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা কি আমাদের। ঠিক আছে, আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে 2 সপ্তাহ ধরে আমার এনার্জিটা খুব মানে কমে যাচ্ছে, বুঝতে পারছি। আমি প্রতিদিনই ক্রিস্টাল দিয়ে হিলিং নিচ্ছি, এই প্রবলেমটা হচ্ছে, মানে ভেতর থেকে মনে হচ্ছে যে মানে শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে, এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তুমি শাওয়ারে স্নান করো না এমনি বালতিতে জল ওই মগ দিয়ে করো? স্যার মগ দিয়ে বালতি, শাওয়ার আছে? হ্যাঁ আছে। যদি শাওয়ার থাকে, যদি এখন শাওয়ার দিয়ে স্নান করার উপযোগী আবহাওয়া নয়, তো যদি শাওয়ারে করার মতো অবস্থা থাকে, ঠিক আছে, তো কি করবে, হাত দুটোকে যখন স্নান করতে যাচ্ছ, এই হাত দুটোকে এইভাবে নেবে, মানে এই এই তো এই নিলে, এই নিলে শাওয়ারটাকে চালিয়ে দিতে হবে, জাস্ট করবে, করে বেশিক্ষণ না, 2 মিনিট করলেই হবে। শাওয়ারটাকে চালিয়ে দিতে দিয়ে চোখ বন্ধ করে শুধু মুখে বলতে পারো, মনে মনে ফিল করতে পারো যে আমার অরা, প্রত্যেকটি অরা সম্পূর্ণ ব্যালেন্স এবং সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে, আমার প্রত্যেকটি অরা সম্পূর্ণভাবে পজিটিভ, আমার যত নেগেটিভিটিস আছে, আমার যত কষ্ট আছে, আমার যত অসফলতা আছে, আমার যত দুর্বলতা আছে, সব কিছু আমার শরীরের নিচের দিকে ক্রমশ চলে আসছে, ধীরে ধীরে আমার হাঁটু, আমার পায়ের পাতা দিয়ে গ্রাউন্ডিং হয়ে যাচ্ছে। পৃথিবী এই শক্তিকে, এই নেগেটিভ এনার্জিকে নিয়ে নিচ্ছে, এবং পৃথিবীর মধ্যে যে পজিটিভ এনার্জি আছে, ওই পজিটিভ এনার্জি আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। জাস্ট ফিল করবে, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, যতটুকু সময় পারো রোজ করো, কন্টিনিউ করে 1 সপ্তাহ করে দেখো, রেজাল্ট কেমন আছে আমাকে জানাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। 1 নম্বর পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি বলে দিই, যদি ঠান্ডায় কষ্ট হয়, এটা ঠান্ডা পড়ে গেছে, গরম সময় ভালো লাগবে,
আর যাদের গিজার আছে তারা তো করতেই পারে, কোনো ব্যাপার নেই, ধরো তোমার সম্ভব নয়, তখন কি করবে? কারণ আবার ঠান্ডাও লেগে যেতে পারে ওইভাবে করলে, শীতের সময় তো, তো দু হাতে লবণ নেবে, দু হাতে মুঠো করে যে টাইমটা তুমি পাচ্ছ অফিস থেকে আসছো এসে রাত্রিবেলায় যখন সময় পাচ্ছ, দু হাতে লবণ নেবে, খাবার লবণ বা সন্দুর লবণ বা নিয়ে পা দুটোকে ফাঁকা রাখবে, পা দুটোকে একটু ফাঁকা রাখবে, কোনো চেয়ারে বসবে, কাঠের চেয়ারে, পায়ের তলায় যেন মেঝে সরাসরি টাচ না লাগে, মেঝেতে যেন কোনো বস্তা হোক কোনো শতরঞ্জ বা মাদুর হোক পাতবে বা কাঠের পিঠে হোক। এবার দুটো হাতকে এরকম লবণ নিয়ে চোখ বন্ধ করে বসে থাকবে, বসে শ্বাস নেবে আর ছাড়বে, যখন শ্বাস নেবে ফিল করবে তোমার মধ্যে পজিটিভ শক্তি আসছে, তোমাকে একটু হিল করছে, আর সেই সঙ্গে তোমার মধ্যে যত নেগেটিভ এনার্জি সেগুলো সব জমে যাচ্ছে কোথাও তোমার দু হাতের ওই লবণের মধ্যে প্রবেশ করছে। এবং কতক্ষণ করবে? 3 মিনিট থেকে 5 মিনিট করবে। যখন মনে হবে আমার হাতের মধ্যে সম্পূর্ণ ময়লাগুলো চলে এসেছে, চোখ খোলো, এই হাতের লবণগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দাও বা ময়লা ফেলার জায়গায় ফেলে হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও, ধুয়ে মুছে নাও, 4-5 দিন করো, দেখবে তুমি এনার্জিতে একদম ভরপুর হয়ে গেছো। এটাও সহজ পদ্ধতি, এটা বলা হয় সল্ট মেডিটেশন। বাপিন চ্যাটার্জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে সুতপা মহাপাত্র, হ্যাঁ বলুন। বলছি স্যার, মানে আপনার মানে এই মানি ইন্ট্রাকশন ওগুলো করে আমি ফল পেয়েছি, মানে যেটা আমার বাবা ভাইদের ব্যাপারটা নিয়ে তো ফল পেয়েছি ভালোই, কিন্তু মানে আমার না শাড়ির বিজনেস, এবার আমাকে যে যখন যেখানে মানে বলে যে আমার এতগুলো শাড়ি লাগবে, আমি না তাকে মানে দোকানে না আসতে পারে ঠিক আছে আমি পৌঁছে দেবো বলে এরকম পৌঁছেও দিয়েছি, কিন্তু বিজনেস করে দিয়েছি, হাফ টাকা দিয়েছে, হাফ টাকা একদম দিলই না, আর ধরা ছোঁ সেই রকম আমাকে একজন বলছে আমার 10খানা শাড়ি আপনাকে বলেছিলাম আর সব। আচ্ছা আপনি কি বলেছিলেন আমাকে? না আমি মেসেজ করেছি, মেসেজ করেছেন, আরেকজন শাড়ি বিজনেস এর সমস্যার পড়েছে ফোন করেছিল। আচ্ছা হ্যাঁ বলুন। কে তিনটে মানে এ দিয়েছিলেন, কিন্তু এই ভদ্রলোক আমার কোনো ধরা ছোঁয়ায় দিচ্ছে না, উনি না একজন জ্যোতিষ, ঠিক আছে, উনি আমি কালী পুজো করতে যাব আমার 10খানা শাড়ি লাগবে, তো 5,000 বিনা মানে কোনো 1 পয়সাও নেইনি, না নিয়ে ওনাকে পৌঁছে দিয়েছি ওনার চেম্বারে। আজ মানে 1.5 মাস হয়ে গেছে কোনো মানে ফোনও তুলছেন না, ধরা ছোঁয়াও দিচ্ছেন। তাহলে ভাবুন একজন জ্যোতিষী, একজন তিনিও আমাদের স্পিরিচুয়াল জগতেরই একজন মানুষ, তা কিভাবে মানুষকে ঠকাচ্ছে, মানে বুঝতে পারছেন যে কি ধরনের মানুষ রয়েছে সমাজে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে। যাই হোক, এখন বুঝতে পারছি আপনার সমস্যাটা, আপনি একটা কাজ করুন, আমি আমার দিক থেকে যতটা সম্ভব বলে দেবো, কারণ আপনি কি রেকি আপনার জানা আছে? না স্যার, মানে আমার না সেকেন্ড হচ্ছে আমি এত ঋণে পড়ে গেছি, মানে একসঙ্গেই ডিসেম্বরে আমার ঋণের মানে সুদটা একসঙ্গে চলে আসছে তিনটে, মানে আমি কোনোদিন না ব্যবসা ভালো চলছে, এবার আমার বাবা কি হেল্প করে আমি সেটা পাবো, এবার আমার একজন মানে 1.5 লাখ টাকা আমার তার কাছে পাওয়ার ডিসেম্বরের 2 তারিখে, কিন্তু কিছু দিচ্ছে না, 4,000 দিচ্ছে, এইরকম করে দিলে আমি শোধই করতে পারবো না, মানে এককালীন দেওয়ার কথা কিন্তু 2 তারিখ পেরিয়ে গেল এখনো দিচ্ছে না। মানে আচ্ছা আপনি দেখুন, এই ক্ষেত্রে তো মানুষের হাতে টাকা যতক্ষণ ততক্ষণ তো আমরা আশা করতে পারি সে দিয়ে দেবে বা মিরাকল এভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দেবো, আপনি কখনো করেছেন কিনা আমি জানি না, আপনি সেন্ট এক্সপেডাইটের কোনো কিছু শুনেছেন, আমার কোনো চ্যানেলে দেখেছেন? না আপনার মানে আমি কয়েকটা জিনিস ফলো করি, যেটা আপনি মানে আমাকে একটা দিয়েছিলেন 42170291858 এইটা, আরেকটা 76, আরেকটা আপনি বলেছিলেন একটা ভিডিওতে আমি দেখে ওটা করি, মহাকালী ম্যাজিক বিগেন নাম 614, এই মানে আমি ফলো করি, তবে জলের বোতলে আমার সম্ভবটা হয় না, কিন্তু আমি জপ করি যখন না, এবার আপনি 3 বার বলেছেন আমার মাঝে মাঝে 4-5 বার হয়ে যায়, সেটা কি ভুল? বেশি হলে আচ্ছা
আপনি একটা কাজ করুন, একটু সেন্ট এক্সপিরাইট পে করুন, ঠিক আছে? কারণ অনেকটা ব্লকেজ রয়েছে। আর আরো একটা কথা বলি, অনেকে দেখা যায় অনেক কিছু করেও তারা রেজাল্ট পায় না, অনেক কিছু করেও রেজাল্ট পাচ্ছে না, আসছে না, আমি পেয়েছি। তখন যদি তার কার্মিক জায়গাটা কোন জায়গায় সমস্যা রয়েছে, কার্মিক যে লেভেলটা, ঠিক আছে, তো তার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তো সেখান থেকে কিন্তু তাকে তখন কার্মিক হিলিং ও করতে হয়। তো কার্মিক হিলিং এর জন্য আমি একটা নাম্বার আপনাকে দিয়ে দেবো, এই মুহূর্তে হাতের কাছে আছে কিনা দেখছি, থাকলে এখনই দিয়ে দিচ্ছি, সেটাও ইউজ করতে পারবেন। যদি হাতের কাছে না থাকে তাহলে আপনাকে আমি এসএমএস করে রাখতে বলবো। আমি একটু দেখে নিচ্ছি, আমি রেজাল্ট পেয়েছি কিরকম আপনি বলার পরে, আমি মানে জব করেছিলাম যেটা পেয়েছি সব থেকে ভালো, আমার মেয়ে ভর্তি হচ্ছে মানে স্বামী বিবেকানন্দ কলেজে, তো ওইখানে আমি যেটা বাবার থেকে সাহায্য পাওয়ার আশা আমার কম ছিল, তো আপনার কাছে পে করে আমি বাবার আমাকে 60,000 টাকা দিয়েছে, এটা মানে অসম্ভব ছিল বললেই চলে। তো আমি ওটা 1 সপ্তাহের মধ্যে পেয়েছি জব করে, মানে ভর্তি করতে পেরেছি। তো লাস্টটা মানে আমার টেনশন হচ্ছে বাবাকে আর বলতে পারবো কিনা, বললে দেবে কিনা, কারণ ফার্স্ট সেমিস্টারে 77 প্লাস ওর হোস্টেল ফিস 30,000, তো সেখানে 60 দিচ্ছে, এবার আর 30 দেবে কিনা 9 তারিখের মধ্যে ওইটার জন্য মানে টেনশন আছে। কিন্তু ওটা পেয়েছি আমি, ওটা অসম্ভব ছিল আপনার বলাতে আমি করে 1 সপ্তাহের মধ্যে পেয়েছি। আপনি একটা কাজ করুন, কোন জায়গায় যখন দেখবেন যে কোনো কিছু কাজ করছে না সবকিছু করেও, তখন কার্মিক হিলিং করতে হয় আমাদের। তো কার্মিক হিলিং রেখিত আছে, করোনা রেখিত আছে, তো আমি আপনি যেহেতু সেগুলো জানেন না, আপনি একটু নাম্বার লিখে নিন, এই নাম্বারটা আগের মতো ইউজ করুন, যেভাবে করেন একই রকম ভাবে এই নাম্বারটা ইউজ করুন। নাম্বারটা হচ্ছে, যে কেউ ইউজ করতে পারে কার্মিক হিলিং এর নাম্বার, 14710 14710, এটা 45 বার করবো, 3 বার। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখবেন যে ব্লকেজ রয়েছে সেটা দেখবেন আস্তে আস্তে কাটতে শুরু করবে, যেখানে বাধা কোথাও না কোথাও বাধা আছে কিছু একটা সমস্যা চলছে। আর জলের বোতলে লিখতে হবে এটা আর হাতে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে, আপনার থেকে অনেক আমি হেল্প পেয়েছি। এবার আমি বলি কেন আমি আরো হেল্প পাই। হ্যাঁ বলুন বলুন, আপনি অনেকক্ষণ রয়েছেন, বলুন। হ্যাঁ অনেকক্ষণ রয়েছি, বলছি যে আমি রানী দাস, আমি যাদবপুরে থাকি, আর অজয় দাসের ওয়াইফ। বলছি যে আমার মেয়ে না, মেয়েকে পড়াতে কিছুতেই মন বসাতে পারছি না, আমি ওকে রেকি করতে চাই, রেকি নিতে চাই না, আমি রেকি অবধি করেছি কিন্তু কিছুতেই মনোনিবেশ করতে পারছে না, আর যখনই বলি দেব। হ্যাঁ মেয়ে পড়তে বসে কিন্তু মন বসছে না, নাকি পড়তে বসতে চাইছে না? পড়তে বসে, আবার বেশি হচ্ছে উঠে পড়ে, মানে এটা ওটা সুতো নাতায় উঠে পড়ে। আচ্ছা, আর বুঝতে পারছেন মোবাইল যে মেয়ে কিন্তু ভালো আছে, মোবাইল ঘাটার অভ্যাস সেটা তো আছে, এখন তো মোবাইলেই সব ক্লাস ক্লাস সবই অনলাইন ক্লাস, সে অভ্যাস আছে। আপনি একটা অ্যাঞ্জেল আমার বলছি, অ্যাঞ্জেল আমারটা একটু ইউজ করাবেন, ওর জলে বোতলে আর ওর বডিতে লিখতে বলবেন রোজ, কনসেন্ট্রেশনটা আসার জন্য, ঠিক আছে? কিসে লিখতে বলবো? বডিতে না, বোতল দিয়ে না, বোতলে তো লিখবই। হ্যাঁ, শরীরে, নিজের শরীরে বাঁদিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এই দুটো করতে বলুন, ওকে আগে কনসেন্ট্রেশনের জন্য লিখুন 4 5 4 5 8 8 8 8 এই দুটো নাম্বার ইউজ করতে পারবেন একই ভাবে, ঠিক আছে? আচ্ছা, আর ওকে একটু আপনি রেকি কোন ডিগ্রি পর্যন্ত করেছেন, সেকেন্ড ডিগ্রি করা আছে? হ্যাঁ সেকেন্ড ডিগ্রি করা আছে। তাহলে আপনি একটা কাজ করুন, রোজ যখন আপনি শুতে যাচ্ছেন তখন আপনি একটা রেকি প্রোগ্রামিং করুন মেয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, যেটা আর কি উইশ করে যেটা, তাই তো? হ্যাঁ, থারাইতে নিয়ে আপনি সিম্বল গুলো করে দিন, ডিসটেন্স সিম্বল গুলো দিন উল্টো দিক থেকে দিয়ে, এবার আপনি তাকে রেকিটা দিন, আর আপনার যে ও যাতে পড়াশোনা মন বসে,
মানে বসে কি মন বসছে এবং ও রীতিমতো পড়াশোনা শুরু করেছে, সেই ফিলিংসটা আপনাকে নিয়ে এসে রেখে দিতে হবে কমপক্ষে 15 মিনিট রাতে শুয়ে শুয়ে, ঠিক আছে? আর মাঝখানে মাঝখানে চকুর সিম্বলটা একটু বেশি করে দিন, ইউজ করুন, মানে ওটা আমার ঠান্ডাইতেই দেবো তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। আমি একটা কথা বলবো স্যার, আমার আর একটা প্রশ্ন ছিল। না না, আপনার জন্যই বলছি, 220টা না যদি একটু চ্যান্টও করতে পারে খুব ভালো। মানে আমার আমার ভাই একদমই পড়তো না, বাট 220টা ওকে বলা হয়নি যে ওটা পড়ার জন্য, ওকে হাইট বাড়ার নাম্বারটার সাথে সাথে বলা হয়েছে 220 কর, তো ও 220টা চ্যান্ট করে এখন পড়াশোনা করে। আমি রেকি অনেক দূরই করেছি স্যার, ক্রিস্টাল রেকি করেছি, তারপরে অ্যাঞ্জেল রেকি করেছি। খুব ভালো, মেয়েও কিন্তু অ্যাঞ্জেল রেকি জানে, ওকে শিখিয়েছি, খুব ভালো, কিন্তু মনটা ভীষণ ছট। আর কেউ কেউ যখন বলে ল অফ অ্যাট্রাকশনে কিছু কাজ হয় না ওগুলো ফালতু, তখন আমার সেই সব লোকগুলোকে ফালতু বলতে ইচ্ছে করে। ও দুটো স্কলারশিপও পেয়েছে জানেন তো, দুটো স্কলারশিপ পেয়েছে, মানে 10 লক্ষ পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ও 48 র‍্যাঙ্ক করেছে। আচ্ছা, মেয়ে ভালো পড়াশোনায় কিন্তু মন বসাবে না, এই একটা অসুবিধা। আরো ভালো বুঝুন, তাহলে সুনিশ্চয় নিঃসন্দেহে ভালো, এটা করলে আরো ভালো হবে, নিঃসন্দেহে ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমার এখন ভয় হয়ে যাচ্ছে, স্কুল হচ্ছে না ভালোভাবে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারছে না। এটা তো স্বাভাবিক ব্যাপার, এখন কিছু করার নেই, এখন চলছে তো কিছু করার নেই, ওটা আমাদের হাতে নেই, এটা হাতে আছে সেটা। এমটা আছে বড়, বুঝতে পারছেন তো, এমটা বড় কিন্তু সেইভাবে প্রিপারেশন নিচ্ছে না। হবে হবে, আপনি এটা করতে পারুন, সব ঠিক হয়ে যাবে স্যার। আমার মেন আমি করতে পারি এই পড়াশোনার ব্যাপারটা, দেখুন আমি স্যার। আমার আরেকটা প্রশ্ন আছে স্যার, স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, বলছি যে আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ওর হাজবেন্ডের কোমর ব্যথা, আমার আর ওর দুজনেরই হাঁটু ব্যথা আছে, কিন্তু রেইকি করি, রেইকিতে সেভাবে অন্যান্য জিনিসে খুব ফল দিচ্ছে বা অন্যকে ট্রিটমেন্ট করলে খুব ভালো রেজাল্ট দেয়, কিন্তু এই হাঁটু ব্যথাটাই কমাতে পারছি না। আপনি যেটা বললেন এইমাত্র, ওই যে শাওয়ারের তলায় স্নান করা বা চেয়ারে বসে লবণটা হাতে নিয়ে যে নেগেটিভ ইয়েগুলো মানে ডিস্ট্রয়েড করে দেওয়া, ওইগুলো কি করলে কি আমার এতে কাজ দেবে? অবশ্যই করুন। এটা সঙ্গে একটা কথা বলবো, আপনি এবং আপনার হাজবেন্ড দুজনে খুব রাগী মানুষ, ঠিক আছে? রাগি না না, আমার হাজবেন্ড খুব শান্ত মানুষ, খুব শান্ত, তা ওনার হাঁটু হ্যাঁ ভালো আছে, তবুও মানে হঠাৎ করে রেগে যান এরকম হয় না, রাগ কন্ট্রোল করতে পারে না। না সে যদি আমরা খুব না সে যদি আমরা খুব ডিস্টার্ব করি তাহলে তো করবেই, মানে রেগে গেলে ওটাই বলি কেন হয়, যারা রাগ কন্ট্রোল করতে পারে না হঠাৎ করে রেগে যায় তাদের কিন্তু কোমর হাঁটুর থেকে নিচ থেকে বেশি করে এই সমস্যাগুলো আসে, বয়স বাড়ার সমস্যা আসবে সেটা আলাদা ব্যাপার। আপনি একটা কাজ করবেন, থার্ড আইতে রেকি বেশি করে নিন, 15 মিনিট করে নিন দিনে একবার বা দুবার। আমি তো নি স্যার, আমি তো নি ঠিক থার্ড আইতে, হ্যাঁ অনেক নি, এমনকি আমি থার্ড আইতে কি দেখতে পাই জানেন, আলোর বিন্দু দেখতে পাই, কোন সময় ওং লেখা দেখতে পাই, কোন সময় আমি এটা আমি ভিজুয়ালাইজ করি, আর হচ্ছে আপনার এই যে আমার ঘরে দুর্গা ঠাকুর আছে, আমি দুর্গা পুজো মানে ওটা আমি ঘর পেতে পুজো করি আমরা বছরে, যাই হোক হয়তো দুর্গা ঠাকুরের মুখটা ভেসে উঠলো আমার যখন আমি হিলিং করছি নিজেকে, বুঝতে পারছেন তো। আপনি এই সমস্যা আছে, আর আপনি তাহলে হাঁটু ব্যথার জন্য একটা নাম্বার বলি, আপনি ওটা ইউজ করতে পারেন, 2.5 হার্টজ, 2.5 হার্টজ, হ্যাঁ হাঁটু ব্যথা বলে না, যে কোনো ব্যথাতে ইউজ করতে পারেন। আচ্ছা, ওইটা চ্যান্ট করব আর বাদিকে লিখব? লিখতে হবে না, এটা শুধু চ্যান্ট করুন, চ্যান্ট করলে কাজ হবে। আচ্ছা, ওটা 45 বার না, ওটা আপনি 3-4 মিনিট করুন, দেখবেন ব্যথা কমতে শুরু করে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। সুতপা মহাপাত্র, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম।
আমি জাস্ট ওইটা বলছি, উনি যেটা বললেন ওই চ্যানটা আমার মেয়ে কি করতে পারবে? আমি বলি আপনার মেয়ে অবশ্যই করতে পারবে। সবসময় জানবেন যে যার জিনিসটা মানে যার প্রবলেম তাকে সে সরাসরি করলে সবসময় ভালো কাজ হবে। অনেক হলে আমি কি হয়ে করে দেবো, তার থেকে ওরটাকেই করতে হবে। আমি করব না, ও পাশেই আছে বলছে। অবশ্যই অবশ্যই। কোন ক্লাসে পড়ে? ওটা ওই ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ার করতে বলুন। এই যে বাহ, তো তোমার ওই যে দুটো নাম্বার বলেছি লিখে নি, তোমার নোট করে দিয়েছি নিশ্চয়ই। ওই দুটো নাম্বার বডিতে লিখবে, বাদি তুমি ডান হাত দিয়ে না বাঁ হাত দিয়ে খাওয়া দাওয়া করছো? যদি ডান হাত দিয়ে করো তাহলে বাঁ দিকে শরীরের যে কোনো জায়গায় লিখবে, আর ব্লু কালি দিয়ে লিখবে। জলের বোতলে, যে জলের বোতলে তুমি সবসময় রাখো ইউজ করো, তাতে মার্কার কালি ব্লু কালি দিয়ে লিখবে নিচের দিকে বা একদম তলায় লিখলে। ওই জলটা প্রতি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এক দুটো করে শুধু জলটা খাবে, রোজ করবে এটা যতদিন পড়াশোনার মধ্যে আছো। নেক্সট কি করবে? নেক্সট হচ্ছে তুমি এটাকে ওই যেটা ছোট নাম্বার যে 2220 ওটাকে জপ করতে পারো। দুই তিন জপ করো দিনে দু তিনবার। আর একটা কাজ করবে, যখন পড়তে বসবে, যখনই পড়ো, এই যে আঙুলগুলো রয়েছে তুমি যখন লিখছো না, তখন এই যে আঙুলগুলো প্রথম বৃদ্ধাঙ্গ, এই যে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, আর এটা হচ্ছে মুগ্ধবাই, তিনটাকে টাচ, জাস্ট টাচ করবে কুবের মুদ্রা, জাস্ট এইভাবে রেখে পড়াশোনা মুখস্থ করবে। আর যখন লিখবে তখন শুধু ডান হাত দিয়ে লিখছো, এই হাতটা শুধু টাচ করতে হবে। যেমন পরীক্ষায় দিয়ে গেছো, জাস্ট টাচ করে রাখবে আর পরীক্ষা দেবে। তুমি করে দেখো, পড়া যখন মনে থাকবে, যখন লিখবে খুব সহজে দেখবে লিখতে পারছো, দেখবে চট্টু ভুলে যাচ্ছ না। এটা কিন্তু একদম সাইন্টিফিক ভাবে দারুণ জিনিস, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে সরাসরি কানেক্টেড হয়ে যাই আমরা এই পদ্ধতিটা। আমার এই কোশ্চেন ছিল, থ্যাংক ইউ আপনার কাছে, আপনার অনেক হেল্প পেয়েছি, যেটা সত্যি অসম্ভব ছিল। কিন্তু এই ঋণ মুক্ত থেকে মানে এটা বেরোতে চাই আমি, মানে ফেরা বললাম আপনি করতে থাকুন। তবে আমি বলবো আপনাকে, এই ক্ষেত্রে এরকম সমস্যাগুলো যখন আসে না, আমাদের বিভিন্ন ব্লকেজ থাকে, সেখান থেকে মেডিটেশনটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। আর আমাদের যখন এরকম প্রবলেমগুলো আসে, তখন পরিবারের অন্যদেরও আমি বারবার করে বলি যে নিজের চক্রগুলোকে ব্যালেন্স করতে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন, যদি কখনো পারেন রেইকি শিখে রোজ প্র্যাকটিস করতে চেষ্টা করেন। করতে হবে, করলে আপনার অরাটা যত ব্যালেন্স হবে তত পজিটিভ থাকতে শিখবে না, তখন কিন্তু সমস্যাগুলো খুব দ্রুত কাটতে শুরু করবে, তখন শিখে নেবেন। আর এটা আমি কখনো বলবো না যে আমার কাছে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে আমার কাছে শিখবেন, যেখানে পছন্দ সেখান থেকে প্রথম আপনার কাছে প্রথমে আমি এই এতে ভিডিও দেখে এসেছি, তো আমি অনেক সত্যি হেল্প পেয়েছি। অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল মাদার, সেই হিসেবে আপনার কাছে আমি হেল্প পেয়েছি। বিশ্বশক্তি আপনার মনের আশা পূর্ণ করুক, করবেও, আর সব কাজ চলার পথ মসৃণ হয়ে উঠবে। এটুকু ব্লেসিংস রইল আপনার জন্য। হেল্প গুলো পেয়েছি সত্যি আমি বিশ্বাস করতে পারতাম না প্রথমে, মানে এতে সেটা আমার বাবার থেকে পেয়েছি। আর আপনার আশীর্বাদ থাকলে আমি রেইকি, আমার খুব ইচ্ছে, কিন্তু এত মানি প্রবলেমে আমার ব্যবসাটা যদি একটু ভালো হয়ে যাবে। মনে সবসময় জোর রাখুন পজিটিভ, কারণ যেমন আকাশে মেঘ আছে, যে আজকে বৃষ্টি হচ্ছে, ঝড় জল যাই হোক না কেন বৃষ্টি হচ্ছে, কিন্তু এমন না যে চিরদিনই মেঘ থাকবে, দুদিন পরে সূর্য উঠবেই। তো আমার এরকম যে যত সমস্যা আসুক আবার দুদিন পরে আমার আবার ভালো সময় দেখবো, ওই পরিবর্তনের মধ্যে এগুলো আসবে। একা মেয়েকে নিয়ে 12 বছর মানে ওর পড়াশোনা মানে অনেক কষ্ট করে চালিয়েছি, মানে আমার এক আপনার সঙ্গে আমাদের এখানে যতজন রয়েছি প্রত্যেকেরই। ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কিন্তু অ্যাঞ্জেল নাম্বার গুলো জলের বোতলে দিয়ে ইউজ করুন, অবশ্যই মানে খুব ভালো ফল পাবেন, কারণ ওয়াটার সবসময় আমাদের কথা শোনে। আর পজিটিভ অ্যাফারমেশন দিন, অবশ্যই আপনার ব্লকেজটা কেটে যাবে। আমি ওয়াটারেরটা না মানে মানে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে, মানে মানে আমি যেমন আপনি খাওয়া দাওয়া করেন একটা সময়ে বা আপনার ঘুমোতেও হয়, এই যেমন কাজগুলো আপনার কাছে
মানে করতেই হবে, না করলে পারবো না। আপনি শ্বাসপ্রশ্বাস না নিয়ে থাকলেও কি থাকতে পারবেন? আপনাকে করিয়ে নেবে, না দম বন্ধ হয়ে যাবে। তো এখানে মনে হচ্ছে যে এটা আমার বাঁচার জন্য করতে হবে, যদি সেইভাবে নেন দেখবেন ও আপনার সাথে ভালো হেল্প করবে। যে আমি যদি করে দিন হেল্প পাই কেন করবো না, এগুলোই তো আমাকে বাঁচিয়ে রাখবে, তাহলে আমি কেন করবো? এগুলো আমার কাছে জীবনদায়ী, আমি কেন করবো না, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট হচ্ছে বাবিন চ্যাটার্জি। বাবিন চ্যাটার্জি আছেন স্যার? কৃষ্ণমোহন কথা বলছি। আচ্ছা বলুন। আমার প্রণাম নেবেন স্যার, আমি অর্থপুকুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি নাম লিখেছেন না? হ্যাঁ হ্যাঁ স্যার, 20 তারিখ আমার ক্লাস আছে। আপনাকে দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভিডিওটা, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার আপনার থেকে তো অনেক হেল্প পেয়েছি, আর হচ্ছে এখন বর্তমানে যে সমস্যাটাই আছি, আমি বলেছিলাম ওর জন্য যে স্যার আমাকে ইমিডিয়েটলি একটা ক্লাস দিন, তো এখন তো হবে না, সম্ভব নয়। তো ভেরি রিসেন্টলি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা তো বলেছিলেন যে হচ্ছে ছাদে ঘর করে নেওয়ার কথা, 3 তলার উপরে ঘর করে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখন উনি পারমিশন দিচ্ছে না, যেহেতু হাজবেন্ড জমি কিনেছে। তো এখন হচ্ছে ওনার কথা যে যেখানে জমি কিনেছে সেখানে ঘর করে নি, কিন্তু এই মুহূর্তে তো হাজবেন্ডের সমস্যা আছে, উনি তো হাজবেন্ড তো এই মুহূর্তে জমি কিনেছে ঠিকই, কিন্তু ঘর করতে পারছে না জমিতে। তো ওর জন্য হাজবেন্ড চাইছে, আমি চাইছি, দুজনেই চাইছি যে হচ্ছে উপরে যাতে ঘরটা হয়ে যায়, মানে 3 তলাতে যেন ওনারা ঘর করার পারমিশনটা দেয়। তো এতদিন ধরে প্রচুর যুদ্ধ করেছি, 3.5 বছর ধরে, ফাইনালি মিটিং হচ্ছে আমার পিসির শাশুড়ি মশাই, কাকি শাশুড়ি, ওনারা সবাই আসবেন দেশে, বুধবার দিন নয় বৃহস্পতিবার দিন ফাইনালি ওনারা মিটিং এ বসবে, যে আমাদের 3 তলাতে ঘর করার পারমিশন দেবে কিনা। তো হচ্ছে স্যার আমি চাইছি, এটা নিয়ে আমি প্রচন্ড টেন্স, আমি চাইছি যে আমার শ্বশুর শাশুড়ি মা পারমিশন দিক আমাদের উপরে ঘর করার, এবং আমরা 3 তলাতে ঘর করে নিই, কারণ এই মুহূর্তে আমাদের যে জমি কিনেছে সেই জমিতে ঘর করার মতন টাকা পয়সা আমাদের নেই এই মুহূর্তে। আপনি দুটো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করুন, দুটো, একটা হচ্ছে 344 লিখে রাখুন, 344 আর তার নিচে লিখে রাখুন 781 781। এই দুটো নাম্বার আপনি চ্যান্ট করবেন দিনে কমপক্ষে 3 বার, বেশি করতে পারেন, কতক্ষণ করবেন গুনে গুনে করতে হবে না, আপনি চেষ্টা করুন কমপক্ষে 2-3 মিনিট করে করার, 2 মিনিটের নিচে নয়। তার বেশিও করছি স্যার, আপনি 7-8 ঘন্টা বলেছেন, 7-8 ঘন্টা আমি 10-20 মিনিটও হয়ে যাচ্ছে, ওম তারে দম সোয়াটাও করতে যোগ করে নিন তাহলেই হবে, ঠিক আছে? সিপরপরটা করছেন, এই দুটো করছেন, এইবার এই দুটো হলো, সঙ্গে একটা কাজ করেন, ওয়াটার অ্যাফারমেশন চালু করে দিন এখন থেকে, ওয়াটার অ্যাফারমেশন। ওয়াটার অ্যাফারমেশন ওই কাচের গ্লাসের কথা বলছিলেন, কাচের গ্লাসের নিচে একটা কাগজে আগে আপনি লিখুন যেটা চাইছেন সেটা হয়ে গেছে, যত শর্টে পারবেন লিখে এইবার হাতে কাছে গ্লাস রাখুন, রেখে আপনি বলুন, রেখে আপনি কথাটা বলুন যে একদম পেয়ে গেছেন, এবং মিনিমাম 5 মিনিট ধরে জলের দিকে তাকিয়ে থেকে কথা বলুন। কখন করবেন বলুন তো? যখন আপনি শুতে যাচ্ছেন, ওই কাজটা করার পর কিন্তু কোনো ফোন ঘাটাঘাটি করবেন না, কারোর সাথে কথা বলবেন না, ঘুম ঘুম পাচ্ছে ওরা খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, মানে অনেকেই করে গিয়ে এটা করার পরে ফোনে ঘাটাঘাটি করছে, এসএস করছে, হবে না। হ্যাঁ আমি তো ফোন ঘাটাঘাটি করি তারপরে ঘুমাই, তার আগে কিন্তু আমি প্রে করি, অ্যাঞ্জেলের কাছে প্রে করি, সব একদম লাস্ট, এটা ইউনিভার্সের কাছে প্রে করি, করে আপনি জলটাকে ঘুমিয়ে পড়ুন, রোজ করুন এটা, রোজ রোজ আর কি স্যার, আজকে তো সোমবার, মঙ্গল বুধ, এই মনে হয় মাঝখানে কালকের দিনটা টাইম আছে, সময় হাতে আশীর্বাদ, চট জলদি তো কিছু হয় না, তবুও ভরসা রাখতে দোষটা করে, আর একজনকে প্রে করতে পারেন, একজন দুজনের নাম বলছি যাকে খুশি, অ্যাঞ্জেল কলিং করলে আপনি সেন্ট, অ্যাঞ্জেল কলিং করলে আপনি আর্কাঞ্জেল মাইকেল কে প্রে করতে পারেন, আর সেন্ট এক্সপেডাইট কে প্রে করতে, সেন্ট এক্সপেডাইট অ্যাঞ্জেল নন, উনি একজন সেন্ট সাধু বা সন্ত, ওনাকেও প্রে করতে পারেন, দারুণ ভাবে হেল্পফুল হয়, মানে মিরাকল কাজ হয়ে যায়, বহু জনের হয়েছে এরকম, ঠিক আছে? করে দেখতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার আপনি কোনো এনার্জি হিলিং সাবজেক্ট এসেছে
ততক্ষণ পর্যন্ত আমি এটুকু করুন বলবো, তাতেই কাজ পাবেন। আশা করছি আপনার কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে যাবে। ইউনিভার্সকে বিশ্বাস করে জাস্ট বলুন মন খুলে। কারণ এই ম্যাটারটা নিয়ে আমি প্রচন্ড টেন্স আছি, আর ওনারা আমাকে বলছে কি যে তুমি ভাড়া বাড়িতে চলে যাও। প্রথম থেকেই একটাই কথা বলে বিয়ের পর থেকে, হয় ভাড়া বাড়িতে চলে যাও নয় বাবার বাড়িতে চলে যাও, কোনো প্রবলেম হলেই বাবার বাড়িতে চলে যাও নয় ভাড়া বাড়িতে। তো এটা তো সলিউশন নয় ভাড়া বাড়িতে চলে যাওয়াটা, তো এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো দেখা যাক ফাইনালি বুধবার দিন কি হয়। আমার বিশ্বাস আছে যে স্যার ওনারা পজিটিভলি সেদিনটা হ্যাঁ বলবেন এবং পারমিশন দেবেন। আর স্যার যেটা হয়েছে জলের বোতলে, আপনি বলেছেন মার্কার দিয়ে লিখতে জলের বোতলের নিচে, তো আমি না মার্কার দিয়ে লিখিনি, আমি নীল পেন দিয়েই লিখেছি, কিন্তু জলের বোতলে সাইডে লেখা আছে, মানে নিচের দিকটাই লেখা আছে, বাট জলের বোতলে নিচে লেখা নেই। এক জায়গায় মানে নিচের দিকে বা নিচে লিখলে এক জায়গায় লিখলেই হবে, মানে জল যতটা থাকে সেখানে লিখলেই হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। মানে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, কিন্তু ওই সময় একটা কোনো জিনিস কন্টিনিউ টাইম না দিলে সেটা থেকে রেজাল্ট আসে না, এটা আমিও জানি। হ্যাঁ হ্যাঁ, এইবার হচ্ছে আমার হচ্ছে কি আমি রেকি শিখেছি, অনেক বছর আগেই শিখেছিলাম, মাঝখানে ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিল প্রায় 10 বছর, তারপর আবার আমি লাস্ট 2-3 মাস রেকিতে ব্যাক করেছি। এখন মানে আমি ওই 24 পয়েন্ট ডেইলি হচ্ছে প্র্যাকটিসটা করে যাই। আর আজকে আপনার স্টুডেন্টদের বা আপনাদের সবার মানে আলোচনাটায় প্রচুর উপকার হলো, নিজের অনেক সমস্যাই অনেকের মধ্যে থেকে তার সমাধান সূত্র পাচ্ছি, সেই জন্য চুপ দিয়েছি। ভাবুন যে তার জন্য একটা উপকার হয়েছে আপনাদের, কি আপনারা একসঙ্গে আমাকে এক জায়গায় কোশ্চেন করার সুযোগটা পেয়েছেন, যেটা সবসময় আমি তো চুপ করে সবার কথা শুনছি, এই কারণে যে সবার মধ্যেই যা সব সমস্যা আছে সেগুলো এতই কমন যে মানে আমারও অনেক কাজে লেগে যাবে, আমি সবই নোট ডাউন করছি বসে বসে। হ্যাঁ, আপনি এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে অশেষ মানে কৃতজ্ঞ, খুব ভালো লাগলো স্যার। আর আমার আমার একটা সমস্যা আছে, আমি কোনো কাজই মানে এক চান্সে হয় না, মানে ধরুন যাই করতে যাই এত বাধা এত বাধা এত বাধা। হ্যাঁ, আমি রেকিটা প্রায় বোধহয় 2008 সালে সেকেন্ড ডিগ্রি নিয়ে শিখেছি, তারপরে মানে তখন ঘোরতর সংসারী ছিলাম, এখনো সংসারী, তখন ছোট ছেলে ছিল, হাজবেন্ডের অফিস যাওয়ার টাইম ম্যানেজ করতে পারতাম না, ওই যে 24 পয়েন্ট, তারপরে প্রত্যেকটা সাইনকে ড্র করে করে 24 পয়েন্টে দেওয়া, এত কনসেন্ট্রেট করতে হতো, আমি রেকি নিতে নিতে প্রচন্ড ঘুমিয়ে পড়তাম, মানে সে কি সকালে কি দুপুরে কি রাত্রিরে মানে ঘুমিয়ে পড়তাম বলে কোনোদিন আমি রেকি 24 পয়েন্ট কমপ্লিট করতে পারতাম না। আস্তে আস্তে তারপরে আমি রেকি থেকে সরেই গেলাম, হতো না, মানে মনের মধ্যে ইচ্ছে হচ্ছে আমি করব কিন্তু টাইম ম্যানেজ করতে পারতাম না। তো আমি লাস্ট 2 মাস এখন কন্টিনিউ রেকি করে যাচ্ছি, তার সাথে সাথে আপনার চ্যানেলের সাথে ওই 2 মাস ধরেই দেখছি, দেখে সব চায় মানে যা যা আপনার আছে ভিডিও সবই মোটামুটি দেখেছি, খুব ভালো লাগে। আর সব তো মনে হয় সবকটাই অ্যাপ্লাই করি, বাট এটা সম্ভব নয় আমার জন্য, আমার জন্য কোনটা ফিট করবে সেটাও এখনো ঠিক বুঝতে পারছি না। যখন আপনার অনেকই কনফিউজ হয়ে যায় যে স্যার আপনার চ্যানেলে এত সয় ভিডিও, হ্যাঁ কোনটা করব, কারণ সবকটাতেই কিন্তু বেনিফিট দেওয়ার জন্য বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার সবার জন্য সবটা কিন্তু নয়, কারুর যে কোনটা মানে মানে সেইটাই আমার জন্য যে কোনটা ঠিক আমি এখনো ঠিক বুঝতে পারছি না। আপনার যখন অ্যাঞ্জেল কলিং দেখি তখন মনে হয় এই অ্যাঞ্জেলটা আমার পক্ষে একবার ঠিক আছে, কিন্তু অ্যাঞ্জেলকে ডাকতে বসলে দেখলাম আমাকেই কেউ ডাকাডাকি করছে, অ্যাঞ্জেলকে আর ডাকা হলো না। তো এই সেই জন্যই এইসবগুলো অনেক ব্যাপার। আমার যেটা হচ্ছে আমি কোনো কাজ না এক চান্সে কমপ্লিট করতে পারি না, কিছু ধরুন একটা ভাবছি, এখন তো আমার হাতে অনেকটা সময় আছে, ছেলে বড় হয়ে গেছে, অনেকটা সংসারের কাজ এখন গুছিয়ে ফেলতে পারি তাড়াতাড়ি। এবার অনেক আমি বোধহয় 3 বছর ধরে টার্গেট করছি আমি কেক বানাবো, চকলেট বানাবো, বাড়িতে একটা ছোট্ট বিজনেস মানে স্টার্ট করবো, কিছু মানে ইকুইপমেন্ট কিনে, আমি করে আর কিছুতেই উঠতে পারছি না, তার জন্য যে ফিনান্সিয়াল অসুবিধে তাও নয় মানে, কিন্তু হচ্ছে না।
আমি এইরকম এরকম অনেক কিছু কোথাও বেড়াতে যাব ঠিক করছি, বেরোতে পারছি না, কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে, মানে যেটা ভাবছি সেটা মানে করতে পারছি না কিছু। আর একটা ব্যাপার হচ্ছে, আমি দীর্ঘ 15 থেকে 16 বছর যে পারি মানে পারিপার্শ্বিক একটা যে মানে কি বলবো পরিবেশের মধ্যে বিলং করছি, সেই পরিবেশটা না খুব আমার পক্ষে স্টাফি বা সাপোকেটেড অনেকদিন ধরেই হয়ে আছে, সেটাতে একটা টাইমে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কিন্তু এই রেইকি করার পর পরিবেশ চেঞ্জ হয়নি, কিন্তু আমার মনটা অনেক শান্ত হয়েছে। এটা কিন্তু অনেক আগে থেকেই আমি রেইকিতে এসেছিলাম, কিন্তু সেই জন্যই যে আমি নিজেকে হিল করতে পারবো তো পারিনি, অনেকটা টাইম আমি দিতে পারিনি। তো এই 2 মাসে কিন্তু বলে না নিজেকে পাল্টাও তোমার পরিবেশ পাল্টে যাবে, এইটা আমি ভাবতাম যে কিভাবে নিজেকে মানুষ পাল্টাবে, কিন্তু এই রেইকি করার পর আমার যে কষ্টগুলো হতো ভেতরে না, যেখানে আমি মানে ঘরে এসে ভীষণ দুঃখ পেতাম কষ্ট পেতাম, সেই জায়গাগুলো আমি নিজেই কি করে সামলে ফেলছি বা হ্যাবিটেট হয়ে গেছি বা যাই হোক, সেগুলো অতটা পেইনফুল আর এখন লাগছে না, বাট কিন্তু সাফোকেটেড লাগছে। অনেক দিন ধরে একটা চাপা পরিবেশের মধ্যে আছি এবং এইটা চেঞ্জ করা যায় কিনা বুঝতে পারছি না, বা আমার লাইফস্টাইলটাও কোনো ভাবে মানে কোনো কাজের মধ্যে ঢোকা বা এগুলো একটা ব্যাপার। আপনি ডেইলি ওই পয়েন্ট হর্সু হর্স পয়েন্ট হর্সু হর্স এটা ডেইলি 3 বার করে জপ শুরু করুন, 45 বার বা তার বেশি, ঠিক আছে? পয়েন্ট একটা সে স্পেস দিয়ে হর্সু হর্সু এরকম লেখা দিন তো বাবা হর্স, ও পয়েন্ট একটা স্পেস দিয়ে হর্সু তারপর আবার একটা হর্স হলো পয়েন্ট, সঙ্গে যে আমি কার্মিক নাম্বারটা দিলাম লিখে রেখেছি ইউজ করুন, দেখবেন যদি সেরকম মানে অনেক সময় বললাম না যে অনেক ক্ষেত্রে আমরা সবকিছু করেও দেখা যাচ্ছে হচ্ছে না, তখন বুঝতে হবে কার্মিককে হিলিং করতে হবে। তো কার্মিক হিলিং এর জন্য এটা হচ্ছে সহজ একটা অ্যাঞ্জেল নাম্বার, না হলে অন্য মেথড আছে, সেগুলো অনেক কঠিন কঠিন মেথড আছে, সবথেকে সহজ মেথডটা দিয়ে দিয়েছি আমি, যেটা আমি ভালো করতে পারি। পয়েন্ট স্পেস দিয়ে হর্স আবার একটা হর্স, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা কি, হ্যাঁ আর আমার আর একটা ব্যাপার হচ্ছে, আমার 2 দিন ছাড়াই নতুন নতুন কোন জিনিস শিখতে টিকতে ইচ্ছে করে, সেটা শুরু হলো তারপরেই না আমি পুরো মানে খেই হারিয়ে ফেলি, মানে সেটা কন্টিনিউ করতে পারি না। এটা একটা মানে ভালোবাসাতে রয়েছে বাট টাইমের অভাবে বা কিছু অভাবে সেটা আটকে যাচ্ছে, সমস্যাটা আপনি তো জানেন, সুতরাং সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, মানে আপনাকে কিন্তু জেদ ধরে করতে হবে যে আপনি আপনার টিচার। আমার যেটা হচ্ছে কি একটা কিছুটা বাধা ঠিক চলে আসছে, হয় এটা করতে হবে বাড়িতে সংসারে থাকতে গেলে, তো অনেক এর সঙ্গে আমি কার্মিক হিলিংটা দিলাম এই জন্য যাতে দুটো একসাথে কাজ করে আপনার, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায় স্যার? আপনি কলকাতায় থাকেন না? কলকাতায় এখনো পুরোপুরি ভাবে থাকছি না আমি, আমার বাড়ি হচ্ছে 1200 থেকে 1700 কিলোমিটার দূরে, দেগঙ্গা বাস স্ট্যান্ডের একদম কাছে। ও বাবা, সে তো অনেক ভেতর দিকে, মানে আপনার এগুলো কোথায় সেন্টার যেখানে আপনি রেকি শেখান? বিরাটিতে চেম্বার ছিল করোনার আগে পর্যন্ত, আর এখন তো আমি শুধুমাত্র হোম চেম্বারে ছাড়া শেখাই না, তাও ওই মাসে 2-3টার বেশি ক্লাস কেউ পায় না, আর সবই হচ্ছে অনলাইনে যারা করছে তারাই পায়। আগামী বছর থেকে কলকাতাতে আপনারা পাবেন আমাকে, কিন্তু পার্মানেন্টলি ভাবেই পাবেন। না আপনি কি এখন যেসব অ্যাঞ্জেলের ক্লাস বা যা সব করছেন সবকিছু কি অনলাইনেই করাচ্ছেন? সব অনলাইন, আমার কাছে যতদিন কোর্স করেছে আমার 90% স্টুডেন্ট হচ্ছে অনলাইন কোর্স, মানে ওভারঅল ওয়ার্ল্ডে, মানে ইন্ডিয়া শুধু না ওভারঅল ওয়ার্ল্ড, আর যার মধ্যে এখানে বসে রয়েছে শুভদীপ, ও আমাকে সামনাসামনি পেয়েছে, আবার সরাসরিও পেয়েছে, মানে ও না। আপনার স্টুডেন্টদের কথা শুনে কি ভালো লাগছে, মানে বাচ্চা বাচ্চা ছেলেরা কত সুন্দর প্র্যাকটিস করছে, আর মানে আমি এত বয়স্ক হয়ে গিয়ে কতদিন আগে শিখে গেলাম অথচ জিনিসটাকে কাজেই লাগাতে পারলাম না, নিজেরই মানে কষ্ট হচ্ছে যে আমি একটা টাইম ছেড়ে দিয়ে এসেছি জিনিসটাকে ধরে রাখলে একটা, তখন থেকে যখন একটা গ্রুপের মধ্যে থাকে সবারটা দেখে ও করছে আমিও করব, এই যে ফিলিংসটা, এই জায়গাটা হচ্ছে খুব ভালো কথা।
আচ্ছা স্যার আর একটা জিনিস জানার আছে, কিছু কনফিউশন আছে যেটাই বলছি, এই যে রেইকি যারা শিখেছে তারা তো মানে ক্রিস্টাল রেইকিও শিখেছে, এবার এমনি নর্মাল যে উসুই রেইকি তার সাথে ক্রিস্টাল রেইকিটাকে অ্যাড করলে দুটোকে কি করে প্র্যাকটিস করতে হয়, মানে দুটোকে নিয়ে সমান্তরালে কি করে চলতে হয়? ক্রিস্টাল দিয়ে যখন ডাউজিং দিয়ে যখন করে তখন ক্রিস্টাল বডিতে কি করে ইউজ করবে সেটা ওখানে বলে দেওয়া হয়, মানে তখন ক্রিস্টাল দিয়ে শুধু সরাসরি ক্রিস্টাল বডির সঙ্গে ইউজ করা হয়, ওটা আলাদা অ্যাটেনমেন্ট হয়, ক্রিস্টালে একটা আলাদা ক্লাসই হয়, ওই যে অ্যাটেনমেন্টটা হচ্ছে অ্যাটেনমেন্টটা হওয়ার পর তাকে ওই কোর্সে শিখিয়ে দেওয়া হয় যে ক্রিস্টালগুলোকে কী করে সে ইউজ করবে রেইকির সঙ্গে, এবং সময়টাও কম লাগে, প্র্যাকটিসের টাইমটাও কম লাগে। না তখন কি উসুই রেইকিটাকে ফার্স্টে যেমন 24 পয়েন্ট করতেই হয়, হ্যাঁ বডি চার্জিং, সেটা করার পরে কি ওই ক্রিস্টাল প্র্যাকটিসটা করতে হয়? না একসঙ্গে করা যায়, একসাথে করা যায়, মানে দুটো দুরকম পদ্ধতি শেখানো যে যেভাবে করতে পারে। আচ্ছা আর আমি তো অনেক বছর আগে সেকেন্ড ডিগ্রিটা শিখেছি, তখন শেখানোর সময় আমাদের বলা হয়েছিল ইনস্টিটিউটে যে মানে যখন সেলফ হিলিং এর সাথে কি করে ডিস্টেন্স হিলিং দেব, এবার ধরুন কাউকে ফুল বডি যদি আমি একটা ধরুন কারোর অ্যালার্জি আছে সেই জন্য আমি তাকে রেইকি দিচ্ছি, তাকে 15 মিনিট আমি দিতে পারি, তাকে কি কিভাবে দেব সেই জায়গাটা আমি ভুলে গেছি। সরাসরি তার মণিপুর চক্রে দেবেন, মণিপুর চক্রে আর প্যানক্রিয়াসে নাভির বাঁদিকে দেবেন 3 আঙুল দূরে। হ্যাঁ মানে এই রকম করে ভেবে নেব যাকে দিচ্ছি তাকে তার নাম আর অবয়বটা ভেবে নিয়ে তাকে তার সাদা লাইট দিয়ে ঢেকে দিয়ে সিম্বল গুলো দিলাম, সেকেন্ডারি সিম্বল গুলো জান কি হয় দিতে হয় সেই সিম্বল গুলো দিয়ে তারপর আপনি হিলিং করছেন, আপনি ওই পদ্ধতিতে করতে পারেন। দ্বিতীয়ত একটা করতে পারেন, নিজের বডিতে যখন আপনি হিলিং করছেন আপনি নিজের বডিতে প্রে করে নিজের বডিতে নিয়ে নিলেন, নিয়ে সেইভাবে করবেন, একই কাজ করবেন। হ্যাঁ নিজের বডিতে ধরুন আমি যখন আমার মাথার উপরের দিকের পয়েন্ট গুলো দিচ্ছি ধরুন চোখ কান নাকে যখন মানে কান গলায় দিচ্ছি তখন আমি ওকে ওর মণিপুর চক্র প্যাঙ্ক্রিয়াসটাকে আগে ভেবে নিলাম, সেটাতে একবার হচ্ছে সাইন ড্র করে দিলাম, দিয়ে আবার আমার আমার সাইন আমার পয়েন্ট গুলো আলাদা করে সাইন ড্র করতে হবে না তো? আপনি তো আপনার বডিতে দিচ্ছেন তখন, ঠিক আছে? হ্যাঁ আমার হাতে দিয়েই তো আসছে, দুটো একসঙ্গে হচ্ছে কাজ আলাদা হলো। ধরুন ওকে 15 মিনিট আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে ওকে আমি কাট করলাম করে আরো কাউকে হয়তো হিলিং দেব, তাকে কি আবার সেম ভাবে আমার নিজের সাথে জুড়ে নেব, মানে রেইকিকে যা বলবো রেইকি সেইভাবেই কাজটা করবে, যে একে আমি দিয়ে দিলাম কাট করে দিলাম আবার আমি আরেকজনের নাম নিয়ে তাকে আমি যোগ করছি, তার হয়তো আমি লাংসে বা মানে ছোট চাকায় দিতে চাইছি, দিয়ে ওগুলো সিম্বল ড্র করে আমি আমার যেমন 3 মিনিট ছাড়া ছাড়া চেঞ্জ করছি পয়েন্ট, তার কিন্তু ওই দুটো পয়েন্টেই চলবে সমান মানে সমানভাবে, তাই তো? হ্যাঁ স্যার থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ, আমি অনেকদিন আসলে ডিটাচ হয়ে গেছি, আমি কোনোভাবেই মানে আমার আগে টিচারের সাথে যোগাযোগ করে উঠতে পারছি না, নাম্বার হয়তো চেঞ্জ হয়ে গেছে মেবি, তো আপনাকে আজকে পেয়েছি এটা আমার বিরাট একটা লাক, আমি খুব ভালো লাগছে সেশনটা, থ্যাংক ইউ স্যার। নেক্সট হচ্ছে কি আসতে চাইছেন, চলে আসতে পারেন সামনে। স্যার আমি বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা মুক্তা চৌধুরী, আচ্ছা তার আগে আচ্ছা তুমি তো রয়েছো, তুমি একটু লাইনে থাকো সৌরদীপ। হ্যাঁ মুক্তা চৌধুরী, আচ্ছা মুক্তা চৌধুরী, মুক্তা পাল চৌধুরী কি মালয়েশিয়া? ইয়েস 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 স্যার, ইয়েস স্যার, আমার ফার্স্ট টাইম। আপনার তো ওখানে এখন কটা বাজে? 12টা বাজে স্যার, জাস্ট আপনার সেশনের জন্য বসে বসে আছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এই ওয়ান্ডারফুল অপরচুনিটি দেওয়ার জন্য। সো আমি তো নরমালি আমার ক্লাস তো মেবি নেক্সট ইয়ারে হবে, সো স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ তোমার ক্লাস নেক্সট ইয়ারে মানে জানুয়ারিতে ডেট দেব, আমি আজকে ডায়েরি নিয়ে বসেছিলাম তোমাকে ডেটটা দেব বলে ভুলে গেছি, দেখে দিয়েছি পাশে, ঠিক আছে স্যার হবে তো আমি দেব, এই বছর তো পুরো ফাঁকা নেই, তুমি নেক্সট ইয়ারে পাবে, এই হয়তো ফার্স্ট উইকে লাস্ট উইকে পেয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি আপনার হিসাব মতো লাইক যেটা কমফোর্টেবল ওটা দিয়ে দেন, মানে মর্নিং এ হলে ভালো আর কি আমার জন্য অ্যাকচুয়ালি। এন্ড স্যার সকাল 11টার নিচে তো হবে না, শীতের দিন আর রাত্রিও শীত, অনেক রাত হয়ে যায় আমার সবকিছু করে, তাও উঠে প্র্যাকটিস থাকে শীতের মধ্যে স্নান দান করে তারপর প্র্যাকটিস, সবকিছু সামলাতে হবে। ঠিক আছে স্যার, আপনি জাস্ট দেখে টেক ইওর টাইম তারপর আমাকে জানিয়ে দেন। ওকে, সো আমার যেটা হচ্ছে, আমি আগেও একবার ইউটিউবের চ্যানেল আমি দেখতাম, আমি একদিন মেনশনও করেছিলাম আমার অ্যাথলেটিক, আমি নরমালি রানার, ঠিক আছে, সো আমার অ্যাথলেটিক ক্যারিয়ারের জন্য মানে কোনটা করলে ভালো হবে, তো সামহাউ আমি মানে কনফিউজড হয়ে যাই আর কি। তুমি
তুমি তোমার লক্ষ্যটা হচ্ছে কি আছে, কি অ্যাথলেট হিসেবে তুমি যেমন রয়েছো সেই জায়গাটাকে সাইন করতে চাইছো না অন্য কিছু আছে? ইয়েস ইয়েস, অ্যাথলেটিক ক্যারিয়ারটাকে সাইন মানে ওটাতে আমি সাকসেস পেতে যাচ্ছি, ঠিক আছে? তো সাথে সাথে আচ্ছা, যে জায়গাটা আমাদের তৈরি করতে হবে মানে আমরা যেভাবে এগোবো এটা আমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে প্রথমত। কনফিডেন্স লেভেলকে যদি আমাদের হাই করতে হয় তো কনফিডেন্স তো মোটামুটি আমাদের কোন জায়গা থেকে আসছে আগে সেই চক্রটাকে যদি আমরা হিলিং করতে পারি তাহলে খুব ভালো হেল্প করে কনফিডেন্স থেকে মানে হাই করার জন্য। কনফিডেন্স কোন জায়গা তৈরি করে মূলত? রুট চক্র। রুট চক্র একদম, যদি রুট চক্রটাকে আমরা বেসটাকে যদি সঠিক করে পড়ি আমাদের তত গভীরে চলে যাবে আমাদের মানে হিলিং প্রসেসটা। রুট চক্রকে ভালো করে হিল করুন, ঠিক আছে? আর সেই সঙ্গে আপনাকে রুট চক্রতে একটা হাত রাখবেন, আর হচ্ছে একটা হচ্ছে নাভির তৃণাঙ্গুল নিচে, নাভির তৃণাঙ্গুল নিচে মানে স্বাধিষ্ঠান চক্র যেটা, এই দু জায়গায় একই সঙ্গে হিলিং নেওয়া যেতে পারে মিনিমাম 15 মিনিট করে দিনে 2 থেকে 3 বার। তাহলে কি হবে, ক্রিয়েটিভিটির জায়গাটা বেড়ে যাবে, ঠিক আছে? সঙ্গে প্রচণ্ডভাবে আমাদের হেল্পটা হয়ে যাবে, মানে শক্তিটা আমরা ফিরে পাবো, যে জায়গাটা আমাদের ডিস্টার্ব আছে জায়গাগুলো প্রবলেমগুলো কেটে যাবে। আর সেই সঙ্গে একটু অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে বলবো, তাতে কী হবে, তাতে দারুণ বেনিফিট আসবে, কাজটার গতি আসবে, ঠিক আছে? সেই কাজটার গতি আসার জন্য সব থেকে ভালো হচ্ছে আমি বলি 781। ওকে আচ্ছা, 781 এর সঙ্গে সঙ্গে একটা হচ্ছে বলে দিচ্ছে সেটা হচ্ছে 1913। আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশনের জন্য মানে গুড কমিউনিকেট হয় না যেটা মানে অনেক সময় আমি বলতে চাচ্ছি ওটা বাট সামহাউ লাইক ওটা পৌঁছাচ্ছে সবথেকে ভালো জায়গা হচ্ছে ছোট চক্র ডেইলি কমপক্ষে 15 মিনিট দেওয়া উচিত দিনে দুবার। আর হাং মন্ত্রটা জপ করতে হবে, হাং মন্ত্র, হাং বা হাম এই মন্ত্র করতে হবে। ওই মানে যখনই করব তখনই আমি যে যে প্রফেশনাল মানুষ হোক না যে যে প্রফেশনাল মানুষ হোক তার সঙ্গে প্রত্যেকের রিলেশনশিপটা গুড হবে, দারুণ হবে কমিউনিকেশন। হাম এইচইউ স্যার, হাম এইচইউ এম, এইচইউ এম অথবা এইচ ইউ এন জি দুটোই একই, মানে দুটোই একই কাজ করে। স্যার আমি আপনার ওই সাউন্ড থেরাপিটা করি আর কি, যেটা আপনি এইভাবে রেখে বললেন না হামিং বি সাউন্ডটা, তো এটা মানে এটা আমি করেছি করছি আর কি, বেশি দিন হয়নি আপনি যখন দিয়েছিলেন সো আমি ওটা করছি সাথে সাথে। হ্যাঁ, আর সাথে সাথে হাং মন্ত্রটা চ্যান্ট করব, রাইট স্যার? হ্যাঁ, দারুণ ভাবে তাহলে কমিউনিকেশন লেভেলে 1 মাসের মধ্যে কমিউনিকেশন লেভেল হাই হবে, 1 মাস। স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। এন্ড আরেকটা জিনিস আমি লাইক আমি রেইকিটা এখনো আমি যার কাছ থেকে শিখেছি আমি তখনো যখন বলেছে না কার কাছ থেকে মানে মেনশন করে একটা গুগল ফর্ম ফিল আপ করতে হয় সো রেইকি কার কাছ থেকে শুনেছিলাম সো তখন তো আপনার লাইক এইভাবে কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না, ঠিক আছে? সো আমি ওইখানেও মেনশন করেছি যে অজয় কুমার স্যারের কাছ থেকে, ঠিক আছে? সো আমি জাস্ট নর্মালি ইউটিউব দেখে দেখে অ্যান্ড আপনার লোটাস এলিট টুগেদার ডিভাইন নাও এটা জাস্ট অসম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য এন্ড থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, নেক্সট সৌরদীপ কিছু বলছিলে?
হ্যাঁ, প্রথমেই সকলকে নমস্কার আমার তরফ থেকে, আপনাকেও নমস্কার জানাই। খুব দারুণ আছি, আমার ইনস্টিটিউট তো চলছে আর কি। বিষয়টা স্যার কি, যখন আপনার সঙ্গে কাছে প্রথম গিয়েছিলাম তখন যেরকম ছিলাম তার থেকে তো এখন অনেকটাই রিকভার করেছি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে, আমি প্রায় 15 দিন মতো হচ্ছে রেকি প্র্যাকটিস করতে পারিনি। আসলে আমাকে একা সবটা করতে হয় ইনস্টিটিউটের, বিশেষ করে ওই পেপারসে দেখতে আমাকে একা করতে হয়, এগুলো হয়ে ওঠে না। মানে মানে কাজটা সামান্য কিন্তু এত ভারী ভারী কাজ, যেটা আমি কোনোদিন করিনি না, যার জন্য আমার কাছে খুব কঠিন লাগে অনলাইনের কিছু কাজ থেকে শুরু করে সবটা। এবার যখন আপনার কাছে প্রথম গিয়েছিলাম, একটা শেয়ার করেছিলাম যে আমার একটা জব, যে জবটার জন্য আপনাকে বলেছিলাম না যে পেন্ডিং হয়ে আছে, পেপার পত্র জমা দিয়েছিলাম, সেটা অন্য ভাবে হওয়ার কথা, যেটা তো সেইটা এখনো পর্যন্ত যা আপডেট পেলাম, গত আগের দিনকে দেখা হয়েছিল ওনার সঙ্গে, একটা বিয়েতে গিয়েছিলাম, যে ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু 2 বছর ধরে এরকম যেরকম মানে অনেক কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য হয়তো ভরসাটা হারিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কোনো পর্যায়ে মনে হচ্ছে না ওটা আমার হবে, কিন্তু আমি কি করে বুঝবো ওটা হবে কি হবে না, আর কবে হবে সেটাই আমি বুঝতে মানে জানতে চাইছি। তারপর ওটাই আমার পরিষ্কার সমস্যাটা আমি বলি, আর তুমি আমাকে বলেছিলে পুরো ঘটনাটা, ঘটনাটা তখন তো একটা কথা বলেছিলাম, আজকেও বলি। দেখবে এটা যখন চাকরি পরীক্ষা দিয়ে হতো আমি সবসময় সাপোর্ট করি সেটাকে, কিন্তু যখন কেউ বলছে আমি করে দেবো বা অপর আমি তোমাকে হেল্প করবো বা এইভাবে আমি দিতে পারি, আমার এটা আছে, আমার হাত আছে, এরকম বলে না এই জায়গাগুলো, কিন্তু এটা ক্যাজুয়াল স্যার, মানে এটা কিন্তু পার্মানেন্ট নয়, ক্যাজুয়াল ক্যাজুয়াল থেকে পার্মানেন্ট হতে পারবো, বুঝতে পেরেছি। এবার দেখো এই যে করোনার যে সিচুয়েশনটা চলছে, আজকে নয় বেশ বহু মানুষ কাজ হারিয়ে ফেলেছে, বহু জনের কাজ হারিয়ে গেছে। আমি এমন অনেক ছেলে দেখেছি যারা গলায় টাই পরে যেত অফিসে, খুব ভালো লাগতো, আর তাদেরকে আমি দেখেছি সবজি বাজারে সবজি বিক্রি করছে, আমাকে বলছে স্যার আসুন না, আমি তুমি কেন এখানে, এই কি ব্যাপার, বলছে কি করব স্যার, খারাপ লাগে দেখে তাদের, মানে নিজের চোখে দেখা। তো কেউ হয়তো মুরগির ব্যবসা শুরু করেছে চাকরি ছেড়ে দিয়ে, দেখেছি খারাপ লাগে এগুলো। তো তুমি একটা কথা ভাবো, যে বলছে তোমাকে এটা করে দেবে, আদর্শে দিতে পারবে কিনা, যে সেক্টরের জন্য তোমার চাকরির জন্য বলেছে সেই সেক্টর কিন্তু ক্রমশ সংকুচিত হচ্ছে, আগে প্র্যাকটিক্যাল হয়তো ভাবতে হবে, মানে আমি চাইলেই আগে দেখতে পাচ্ছি সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমার জন্য জায়গাটা রেডি আছে কিনা, ঠিক আছে। ক্যাজুয়ালও কিন্তু এখন মানুষ দেখো, গত কালকে না পরশু দিন আমি দেখছিলাম একটা চ্যানেলে খবর দিচ্ছিলাম, L&T যে কোম্পানি সেখানে মাত্র 1200 লোক নেবে, 1200 লোক 8 পাস থেকে HS পাস পর্যন্ত, আর সেখানে MBA থেকে শুরু করে যত উচ্চ শিক্ষাধারী গেছে লাখখানেক গেছে, তো পুলিশ ধরে বেদন পেটাচ্ছে মারধর করছে, মানে ভিএল ট্যাকেল করতে পারছে না, পুলিশের দোষ নেই তো কি করবে। তো 1200 জন 1,00,000 জন গেছে, যাদের মধ্যে অত্যন্ত শিক্ষিত, HS পর্যন্ত হলেই হয়ে যায় যেখানে, তারপরে কাজের বাজার হবে। এবার ক্যাজুয়াল ক্ষেত্রে সব জায়গায় কিন্তু রয়েছে লড়াই, এবার সেখানেও কারো দাদা কারো ভাই কারো বোনকে কথা দেওয়া রয়েছে তোকে দেব, কিন্তু এরকম তোমাকে যে কথাটা দিয়েছে দেখা গেলো তার মতো আরো 10 জন ওইখানে ঢুকে রয়েছে, সবাই বলছে তোকে দেব কিন্তু। তো সেইখান থেকে আমি তোমাকে বলবো, তুমি যে কাজের মধ্যে এখন বর্তমানে রয়েছো, মানে তুমি যে জায়গাটায় রয়েছো, তোমাকে ফোকাসটা প্রথমত মানে ওটাকে ধরে রাখো সেকেন্ড অপশন হিসাবে, যে ওটা আমি পেলে আমি যাব, কিন্তু যেহেতু তুমি একটা জায়গা তৈরি করেছো আর তোমার জায়গাটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে এখন মনে হয় আমার, আসলে সেই রকম মানে কি বলুন তো, মানে এখানে আরেকটা সমস্যা হয়েছে, মানে এটা অনেক কষ্ট করে করা, মানে দীর্ঘদিন 2019 লাস্ট আমি শুটিং করেছিলাম এবং 2021 প্রথমেই একটা মিউজিক অ্যালবাম, তাছাড়া তেমন কোনো শুটিং করিনি, তো সেই ক্ষেত্রে ওটা একটা অনিশ্চয়তা জীবন বলেই আমি একটা কম্পিউটার ইনস্টিটিউট খুলি, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে সিরিয়াল বা যেগুলো আছে অভিনয় জগতে সংকুচিত হয়েছে করোনার জন্য, অনেকে মানে কাজ হারিয়েছে, টাকা দিতে পারছে না, প্রডিউসার কোথা থেকে দেবে, যার জন্য কাজের ক্ষেত্রে সংকুচিত হয়ে গেছে, মানে সবকিছুকে প্র্যাকটিক্যাল হতেই নিতে হচ্ছে, দেখছি তো। তো সেই যেখান থেকে বলছি, তুমি ধরো যে তোমার কম্পিউটার সেন্টারটা খুলেছো বর্তমানে, সেখান থেকে তোমাকে একটু ফোকাসটা ওখানে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তুমি রেইকিটাকে একটু আবার প্র্যাকটিস শুরু করো, ঠিক আছে, কারণ রেইকিটা যখন শুরু করবে তখন তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা হাই হয়ে যায়, মূলাধার চক্রে রেইকিটা নেওয়া শুরু করো, তাহলে কি কনফিডেন্সটা আসবে। আর যেটা আমি মুক্তাকেও বললাম, তুমি কনফিডেন্স লেভেলটা ওখানে হাই করো, তোমার দরকার কি বলতো ওই জায়গাটা দরকার, আরেক জায়গা দরকার তোমার এখানটায়, কেন
তোমার সাথে কমিউনিকেশনের জায়গাটা প্রত্যেকে ভালো থাকে, যত কমিউনিকেট করতে পারবে ভালো তত তোমার কিন্তু ক্লায়েন্ট আসবে, আর সেই জায়গাটা তৈরি করে দেবে এই জায়গাটা। তাহলে এইখানে নাও, ডেইলি ঘুম থেকে উঠে 108 বার করে হাং মন্ত্র জপ করো, এটা তুমি আগেও জানতে, কন্টিনিউ করো, আস্তে আস্তে তুমি, তোমাকে করতে হবে। মানে আমরা যদি কিছু পেতে চাই, কিছু দিতে হয়, তো এখানে কিছু পেতে গেলে আমাকে টাকা দিতে হচ্ছে না, এখানে পেতে গেলে আমাকে কিছু চ্যান্ট করতে হচ্ছে অথবা কিছু প্র্যাকটিস করতে হচ্ছে না, এটা করো। মানে নিজের জন্য করছো, কারোর জন্য নিজের জন্য এটুকু করো। এইবার তোমার ওখানে যে ক্ষেত্রটা হয়ে রয়েছে, তুমি যেটা করছো না সেটা হচ্ছে তোমাকে সেকেন্ড ডিগ্রিতে প্রোগ্রামিং শেখানো হয়েছিল, মনে আছে? মনে আছে। প্রোগ্রাম কি প্র্যাকটিস করছো? না না, শুধু প্রোগ্রামিং শুধু আবার শুরু করো। ওই জন্যই বলেছিলাম প্রোগ্রামিংটা করো বেশি না। তুমি ধরে নাও যে আমি টানা 90 দিনের প্রোগ্রামিং করব, দিনে একবার করব। আমি রাত্রিবেলা শোয়ার সময় করি, যখন করি একবার করব প্রোগ্রামিংটা, জাস্ট রেকি প্রোগ্রামিং যেভাবে শেখানো আছে। প্রয়োজনে আমি যে লিংক তোমাকে আমার যে ভিডিওটা দিয়েছিলাম ক্লাসে, ওইটাকে 2-3 বার দেখো। দেখে তুমি তোমার যখন ছুটি হচ্ছে, তোমার অফিস যাওয়া চলে যাচ্ছে, তুমি বাড়িতে না গিয়ে আগে করে প্রোগ্রামিংটা করো, ঠিক আছে? ফাঁকা টাইমে করে নাও, করে তারপর তুমি বাড়িতে যাও, অথবা তুমি বাড়িতে শোয়ার সময় করো প্রোগ্রামিংটা। তা যে আমার 3 মাস এটা হচ্ছে অধ্যয়ন, এটা আমার পড়াশোনা, এটাই করবো আমি, ওই প্রোগ্রামিংটা করো, করে তারপর অন্য কাজগুলো করো। যে আমি করতে এটা করলে আমি রেজাল্ট পাবো, সেই বিশ্বাস থেকে করতে শুরু করো, ঠিক আছে? সমস্যার মুখে যেখানে যাচ্ছি বর্তমানে, আমার কিছু স্টুডেন্ট তারা আসছে না, তারা ড্রপ করেছে। তো ড্রপ করলে একটা প্রবলেম হয়, এখানে স্টুডেন্ট বেসিস ইনকামটা থাকে, আর আমার পাশেই বেশ ওই 50 মিটার মতো দূরে একটা স্কুলে, যে স্কুলে আমি পড়তাম, সেখানে ইচ্ছা করে আরো একটা এরকম কম্পিউটার ইনস্টিটিউট তৈরি করা হয়েছে, যাতে, এবং তার কোর্স ফিসটা যথেষ্ট কমিয়ে দিয়েছে, প্রায় আমার কোর্স ফিসের থেকে 700 টাকা কমিয়ে দিয়েছে। যার ফলে কি হয়, এবার আমাকে তো কম্পিটিশনে নাম, আমি যদি তার সমকক্ষ করতে যাই, আমি যদি কোর্স ফিসটা করি, তারপর তো আমার এমনিতেই আমি খুব নর্মাল যে ন্যূনতম হাত খরচ সেটা পাচ্ছি, এবার সেই জায়গা থেকে আমি তাদের সমতুল্য করতে গেলে তো আমার কিছুই থাকবে না, কারণ আমার টিচার আছে, ইলেকট্রিসিটি আছে, কম্পিউটার মেইনটেনেন্স আছে, অনেক কিছু আছে। তো এরকম ভাবে হঠাৎ করে গজিয়ে উঠলো, তারপরে এখন তারা আমার থেকে কোর্স কম, মানে কম টাকায় কোর্স তারা দিচ্ছে, সেটা নিয়ে আমি খুব চিন্তা ভাবনার মধ্যে রয়েছি। আর তারপর তো বেশ 7 জন মতো না কতজন মতো ড্রপ করে গেছে অলরেডি, এটা নিয়ে টেনশন আছে যে আমার কি হতে পারে। মানে আমি এটাই উদ্দেশ্য নিয়ে করলাম, সেখানে এসে আজকে আবার আমার পিছনে এসে, মানে সবসময় সমালোচনা সবসময় সবটা ছিল আমার পিছনে, সেটাই। তুমি একটা কাজ করো, তুমি যেগুলো বললাম এর সঙ্গে তাহলে একটা কাজ শুরু করো, পয়েন্ট হর্স টু হর্স, এটা যে কোনো সময় তুমি দিনে 3 বার জব করতে শুরু করো, টানা 45 বার করে রোজ করো, ঠিক আছে? ব্লকেজ থাকার জন্য। আর যদি চাও আমি যে কার্মিক, দেখো এটা বারবার বলি, যে যখন করেছি তো কার্মিক নম্বরটা নিয়েছি আমি আজকে, আর সেন্টারে ইউজ করো, লিখে রাখো সেন্টারে, লিখে একটা কাগজ দিয়ে বের কর, ওটাকে জব করতে শুরু করো, ওই কার্মিক নম্বরটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নম্বরটা একবার আরেকবার বলুন আমাকে। কার্মিক হচ্ছে তোমার, নম্বরটা হচ্ছে 14710 লিখতে পারলে ভালো, যদি না লিখতে পারলে হবে, 3 বার 45 বার করে। স্যার আমার সমস্যা হচ্ছে, আমি 2020 থেকে প্রচন্ড একটা জুন জুলাই নাগাদ প্রচন্ড একটা নেক পেনের সমস্যায় ভুগছি। অ্যাকচুয়ালি আমি একটা সিবিএসসি স্কুলে টিচার ছিলাম, তো করোনার জন্য যখন সব বন্ধ হয়ে গেল, তখন যখন অনলাইন ক্লাসটা এটা চালু হলো, তো সেই সময় আমি
মানে খাটের উপর বসে কম্পিউটারে অনেকক্ষণ কাজ করতাম, তো আমার এই পুরো পুয়ার অর্গানামিক্স এর জন্য এটা হয়। তো ইনিশিয়ালি এটা জুন জুলাই নাগাদ স্টার্ট হয়, তারপরে গিয়ে আগস্টে আমার অবস্থা এমনই হয় যে আমার চাকরিটাও ছেড়ে দিতে হয় আমাকে। আর তারপর থেকে আমি দুজন অর্থোপেডিক দেখিয়েছি আর একজন স্পাইন স্পেশালিস্ট কনসাল্ট করি, ফিজিক্যাল থেরাপিও দুবার ট্রাই করেছি, কিন্তু মানে নট এ সিঙ্গেল ডে পাসেস বাই ওয়েন আই ডোন্ট ফিল পেন। সব সময় যন্ত্রণা থাকে, গরমকাল যখন ছিল তখন অতটা ছিল না, প্রবলেমটা হচ্ছিল না, মনে হচ্ছিল যে রিকভার করেছি। অনেকদিন ধরে নার্ভ পেন মেডিকেশনের উপর ছিলাম কিন্তু কিছুই লাভ হয়নি। এখন যেহেতু আবার ঠান্ডা আসছে, ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে সমস্যাটা আবার ফিরে আসছে। তো সেই এরকম ধরনের পেইন হিলিং এর জন্য আমি কিছু মানে আপনি যদি কিছু সাজেশন দেন। প্রথমত বলি পেইন হিলিং এর জন্য আমি তো বলে দেবই, আপনি সল্ট মেডিটেশনটা চালু করুন, সল্ট মেডিটেশন যেটা বলে থাকি আমি, ঠিক আছে? দু হাতে লবণ নেবেন, যে কোনো লবণ, খাবার লবণ হোক বা সন্দব লবণ হোক, লবণ নেবেন, পায়ের তলায় কিছু পেতে দেবেন, কোনো আসন হোক, কোনো কাঠের কোনো কিছু হোক, এবং পা দুটোকে একটু ফাঁকা রাখবেন, কাঠের চেয়ারে বা প্লাস্টিকের চেয়ারে বসবেন, কোনো ধাতু চেয়ারে নয়, ঠিক আছে? বসে হাতে লবণ নেবেন, দুটো পাকে ছড়িয়ে দেবেন, এবং পায়ের মানে কোনো একটা গামলা নেবেন, কোনো প্লাস্টিকের যে গামলাগুলো থাকে, হালকা উষ্ণ গরম জল নেবেন যেন পায়ের যে গোড়ালিটা থাকে গোড়ালিটা ডুবে যায়, আর সেখানেও এক দু চামচ লবণ ফেলে দেবেন জলের মধ্যে, জলের মধ্যে মিশিয়ে উষ্ণ জল, যেটা হচ্ছে আপনার পায়ে কোনো রকম ভাবে ক্ষতি করবে, মানে খুব বেশি গরম নয় যেটা সইতে পারবেন, তাতে পাটা রাখলেন, পাটা একটু ফাঁকা রাখলেন, আর হাত দুটোকে লবণ নিয়ে এইভাবে রাখবেন, রেখে মানে হাতের সঙ্গে ওই থায়ের সঙ্গে টাচ করে রাখবেন, এভাবে চোখ বন্ধ করে আপনি শুধুমাত্র ওম পেন মানে ওম চ্যান্টিংটা করবেন 5 থেকে 10 মিনিট। ওম জল ঠান্ডা হয়ে যায় যাক, যখন চ্যান্টিং করবেন তখন জাস্ট ইমাজিন করবেন যে ক্রাউন চক্র দিয়ে আপনার সম্পূর্ণ শরীরে পজিটিভ একটা ভাইরাস ঢুকছে, যেটা আপনার শরীরে যত যন্ত্রণা আছে, ব্যথা আছে, সমস্যা আছে, রোগ আছে, যা কিছু আছে সব ধীরে ধীরে নিচের দিকে নামছে, এবং নামতে 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 কোমর থেকে হাঁটু, হাঁটু থেকে পা, পায়ের থেকে পায়ের পাতা দিয়ে জলের মধ্যে প্রবেশ করছে, এবং আপনার হাত দিয়ে যেগুলো আসছে আপনার হাতের ওই নুনের মধ্যে, দুই হাতে রাখা নুনের মধ্যে, লবণের মধ্যে এসে প্রবেশ করছে, এবং যখন ফিল করবেন যে আপনার হাতের মধ্যে এবং পায়ের জলের সঙ্গে মিশে গেছে ওগুলো, এবং আপনার শরীর সম্পূর্ণভাবে পজিটিভ ভাইবসে ভর্তি হয়ে গেছে, আর কোনো পেইন নেই, তখন আপনি চোখ খুললেন এবং তারপরে হাত পা ধুয়ে নেবেন, ওই হাতে রাখা যে লবণটা ওটা ময়লা ফেলার জায়গায় বা ডাস্টবিনে ফেলে দিন, বা আপনি যেখানে কি বলে ওটাকে আমরা হাত পা ধুই যেখানে বেসিন, ওখানে ফেলে দিলেন, আর পায়ের যে জলটা ছিল ওটাকে আপনি বাইরে ফেলে দেবেন, পাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনি মুছে নেবেন, তারপর কোনো ক্রিম লাগিয়ে নেবেন পায়ে, শীতের সময় নাহলে পা ফাটার সমস্যা থাকে, বা হাতেও লাগিয়ে নেবেন, এটা কন্টিনিউ অন্তত সপ্তাহখানেক করুন, এক সপ্তাহ মতো করুন, দেখবেন ব্যথাটা কমতে শুরু করে যাবে, অনেকটাই সেরে যাবে, আর সেই সঙ্গে সঙ্গে 2.5 hours দিনে তিনবার 2 থেকে 3 মিনিট জপ করুন, 3 মিনিট করলে খুব ভালো, 2.5 hours 2.5 hours 2.5 hours জাস্ট জপ করবেন যখনই ব্যথা হবে। এছাড়া আরো কিছু টেকনিক আছে যেগুলো রেইকিতে করা হয়, যেগুলো যারা রেইকি জানে না আপনাকে সেই পদ্ধতিগুলো বলে দিলাম, আপনি এটা করুন, দেখবেন এতে আপনি অনেক রিলিফ পেয়ে যাবেন। কখনো সম্ভব হয় তাহলে কোথাও ভালো জায়গা থেকে রেইকি শিখে আপনি হিলিং করলে আরো এটা একদম পুরো নির্মূল হয়ে যেতে পারে। স্যার অ্যাকচুয়ালি মানে ভীষণ নেগেটিভ ভাইবস এসে গেছে, মানে সবসময় আমার মনে হয় যে আমার মানে সাবকনশিয়াস মাইন্ড বলুন, সে ভীষণ মানে এটা খুব মানে কনফ্লিক্টের জায়গাটা, আমি খুব পলিউটেড হয়ে গেছে, আমার সবসময় খুব ভয় লাগে যে কিছু খারাপ হবে, মানে হয়তো আমি আর মানে আই এম জাস্ট 30 years old এবং আমার মনে হয় আমি আর বেশি দিন নেই, কি জানি না আমার কি রকম ধরনের ভীষণ, আর কেন বেশি দিন নেই, কেন কি আমি এত অসুস্থ, মানে এত সুন্দর সবকিছু পৃথিবীতে কত কিছু এখনো করার বাকি আছে আমাদের, তাই না? তো সেখান থেকে তো মন তো ভার কিছু নেই, কিছু নেই। আর স্যার মানে আমার চাকরিটাও আমাকে ছেড়ে দিতে হয়েছে, আর এখন আমি এই মুহূর্তে জবলেস, তো সেটাও আমি ভীষণ ভাবে আমি খুব ফ্রাস্ট্রেটেড যে এরকম আমি কি করব জানি না, আমি মানে আমি আমার কন্ডিশন এমনই যে আমি নতুন করে কিছু শুরুও করতে পারছি না। আপনি যে নাম্বারটা বললাম এটা পেইন এর জন্য বললাম, ঠিক আছে? হ্যাঁ, আর আপনি একটা কাজ করুন সেই সঙ্গে অবশ্যই,
একটু লিখে নিন। হ্যাঁ স্যার বলুন। লিখুন ফাইন্ড, এফ আই এন ডি, সব ক্যাপিটাল লেটারে লিখবেন, এফ আই এন ডি, ফাইন্ড কোয়ালিফাইড, সম্পূর্ণটাই ক্যাপিটাল লেটার, কোয়ালিফাইড কোয়ালিফাইড বোনাস কাউন্ট টু, টি ডবল ও টু। এইটা ডেইলি খাতায় একেবারে 45 লাইন লিখে ফেলবেন ডেইলি ব্লু কালি দিয়ে। আর সেই সঙ্গে আপনি দিনে 3 বার 45 বার করে চ্যান্ট করবেন, জাস্ট এরকম ভাবে করবেন, ফাইন কোয়ালিফাইড বোনাস কাউন্ট টু, ফাইন কোয়ালিফাইড বোনাস কাউন্ট টু, এরকম ভাবে 45 বার চ্যান্ট করুন। যে সমস্যাটা চলছে আপনার অন্য সমস্যাগুলো ওগুলো দেখবেন 1-1.5 মাসের মধ্যে কাটতে শুরু করে দেবে, এবং কন্টিনিউ করুন, রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? এই অবস্থাটা থাকবে না। এবং কাজের জায়গায় যে সমস্যাটা চলছে আপনার, যেটা এখন হচ্ছে না, সেখান থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন, ঠিক আছে? করতে থাকুন, ঠিক আছে ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ, ওয়েলকাম। নেক্সট স্যার একটা কথাও জিজ্ঞাসা করব। হ্যাঁ বলছি স্যার, আমাদের বাড়িতে না সবই ঠিক আছে, সবকিছুই যেন কিছু, কোনো কিছু কাজ করতে গেলে মনে হচ্ছে বাড়ির মধ্যে যেন একটা নেগেটিভিটি কাজ করিয়েই যাচ্ছে সব ব্যাপারে। তুমি যেহেতু রেকি শিখেছো, হ্যাঁ ঠিক আছে, তুমি হ্যাঁ স্যার তুমি ওয়াটারটা শিখেছো চকুড়ি দিয়ে, মনে আছে শিখেছিলাম? হ্যাঁ স্যার। টানা 11 দিন বাড়ির বাইরে, মানে তোমার বাড়ির বাস্তুর মধ্যে সব জায়গায় জলটাকে যেভাবে তৈরি করতে দিয়েছিলাম করে শুধু জলটাকে ছড়িয়ে দাও বাড়ির বাইরে এবং ঘরের ভিতরে প্রত্যেক জায়গায়, রেকি ওয়াটার 11 দিন করো। আর চকুড়ে দিয়ে পুরো বাস্তুটাকে হিলিং করো, বাস্তু হিলিং শিখেছিলাম মনে আছে চকুড়ে দিয়ে? হ্যাঁ স্যার বলেছিলেন। ঘুরে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ এবং উপরে নিচে, কেউ কিছু বলতে, আর কেউ আছে কথা বলবে? স্যার কেউ নেই, আমি লাস্ট একটা আছে, কেউ নেই না আছে, হ্যাঁ আপনি পাঠালেন 1 ঘন্টা বা 18 মিনিটের, ওটা আমি একদিনও করতে পারলাম না, পুরো আমার অস্থির মন চঞ্চল মন, আমি একটুও করতে পারলাম না। তারপরে আমি 42 মিনিটেরটাই করছি, ঠিক আছে, তো অনেকটাই মনটা শান্ত হয়েছে, ভালো। 34 মিনিট ওটা করছি, ওটা এখন ভালো আছি, ওটা করছি। আচ্ছা কোনোদিনও যদি না পারি, ওই 1-2 মিনিট 5 মিনিটের একটা শিখিয়েছিলেন না স্যাকরাল, আর এই ওখানে হাত দিয়ে ওটা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, মানে আমি বসে, আমি ঘরে বসে আমি কনসেন্ট্রেট করতেই পারি না, আমার হাত পা কেমন হয় আমি পারি না, এটা আমি সেদিন বডিতে কনসেন্ট্রেশনের জন্য অ্যাঞ্জেল আমার ইউজ শুরু করো, লেখো, লিখে নাও 4-5-8-8-6-2-3, এইটা বডিতে লেখো, জলের সঙ্গে ইউজ করো যেভাবে বলেছি, আর সেই সঙ্গে যদি পারো চ্যান্ট করো, ঠিক আছে? এবার আমি ছাদে গিয়ে, স্যার শুনুন, আমি ছাদে গিয়ে করি, এবার দাঁড়িয়ে করি, ওটা কি কিছু সমস্যা হবে? কোনো সমস্যা নেই, তুমি দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো, নো প্রবলেম। রেকিতে সব থেকে সহজ পদ্ধতি এই জন্য যে আমরা যে কোনো ভাবে না, আমি ডাইরেক্ট ইউনিভার্সের দিকে তাকিয়ে ওটা আমার খুব ভালো হয়, সেই জন্য আমি ছাদে গিয়েই করি। আরেকটা কথা হচ্ছে, আমি ওই যে আপনি যেটা বলি বলতে বললেন আর কি, ওই যে আমি অত্যন্ত ধনী সচ্ছল সুখী, এটা যেগুলো বলতে বলেছেন, এগুলো কি 12 পয়েন্টে 12 বারই বলবো? মূলাধারে যখন করছো স্পিডে নিচ্ছো তখনকার জন্য ওটা, আর অন্যান্য পয়েন্টের জন্য আমরা আমাদের যে প্রবলেম গুলো, সেই চক্রবাইজ করে তোমাকে একটা বই দেওয়া হয়েছিল মনে আছে? ওই বইয়ের মধ্যে দেখবে পয়েন্টের প্রত্যেকটা চক্রের কি কাজ, কোন চক্রের সাথে কোনটা কানেক্টেড, কোন বিষয় লেখা আছে, তোমার যে সমস্যা যে চক্রে আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে, সেটা বলতে হবে সেখানে।
ঠিক আছে। আর তাছাড়া তুমি অন্য কোনো পজিটিভ অ্যাফার্মেশন দিতেই পারো, নো প্রবলেম। বডির যে কোনো চক্রে যে কোনো অ্যাফার্মেশন দিতে পারো, পজিটিভ সাইন দিলে সেটা আমাদের 36 মিনিট হয়ে গেল, আমরা তারপরে যে কোনো অ্যাঞ্জেল কলিং তে তারপরে করতেই পারি। তারপরে আমি বলেছিলাম যে তুমি প্রথম 21 দিন, যেটা আমি বারবার বলেছি, আগেও বলছিলাম, আবার বললাম, পূজা তোমাকে সেটা সাজেস্ট করেছিল যে 1 ঘন্টা 8 মিনিট এটা কেন করতে বলছিলাম, বুঝতে পারছো? তোমার এই যে ৩৬ মিনিটেই করো, যেদিন তুমি টাইম বেশি পাবে না ব্যালান্সিংটা করে নেবে, ক্রাউন চক্র এন্ড রুট চক্রের ব্যালান্সিংটা করো, কিন্তু ছেড়ো না একদম, ঠিক আছে? তুমি নিজেও জানো তুমি কতটা বেনিফিট পেয়েছো। আমরা সবসময় জানি আমি খেলে পেট ভরবে না খেলে পেট ভরবে না, আমি প্র্যাকটিস করলেই আমি রেজাল্ট পাবো না। আমাকে জীবু ক্রিস্টালের কথা বলেছিল, তো সেকেন্ড ডিগ্রি ছাড়া আমি জীবু ক্রিস্টাল ইউজ করতে পারি? জীবু ক্রিস্টাল যে কেউ ইউজ করতে পারে, সেকেন্ড ডিগ্রি ক্রিস্টাল, সেকেন্ড ডিগ্রি যে তোমার সাইন গ্লোগুল কেউ অ্যাটেনডেন্ট ছাড়া ইউজ করতে পারে, জীবু ক্রিস্টাল যে কেউ ইউজ করতে পারে। আমি তো স্যার 5 ডিগ্রি করেছি, যদি ক্রিস্টাল হিলিং করতে চান তাহলে করতে পারি, বলছি যখন মাইকেলকে মেডিটেশন করি তখন না চোখটা বন্ধ করলে একটা মাইকেলের যে কালারটা নীল রঙের, একটু পার্পল ব্লু, তো ওটা না একটা একটা অনুভব করি লাইফটাকে, ওটা কি আমার ওটা কিসের জন্য হয়? অ্যাকচুয়ালি মাইকেল কলিং শুধু না, যে কোনো অ্যাঞ্জেল কলিং করলেই এক একজনের একটা ভাইবস আছে, কেউ কালার দেখে, কেউ উষ্ণতা পায়, কেউ ঠান্ডা অনুভব করে, এক কখনো সেন্ট আসে, কখনো সুগন্ধি। আর মাইকেলের জন্য যে কালার গুলো, মাইকেলের 3টে কালার হয় ঐশ্বরিক পাওয়ার, সে কালার সেটা কি কি, ব্লু রয়েছে, পার্পল রয়েছে, গোল্ডেন রয়েছে, এক একজন চোখে একটা এসে মানে ধরা দেয়, যেটাই আসুক না সেটা পজিটিভ ভাইবস, এবং সেটা কিন্তু আপনাকে হিলিং করতে সাহায্য করে, ঠিক আছে? আর যেদিন যখনই আপনি করছেন তারপরে দেখবেন মনটা খুব শান্ত হয়ে যায়, ওই সময় ওই কালারটা দেখার সময় যদি কোনো উইশ করেন, যদি কালারটা দেখে ফেলেন, ওই টাইমটা উইশ করেন, রেজাল্টটা ভালো পাবে। আর সাইনটাকে হাতে লিখে নি, আর একে নি, আর 613 যে নাম্বারটা ওটাকেও লিখে নি। বলেছি এখনো বলি যে যার খিদেটা তাকে খেতে হয়, তোমার হাজবেন্ড তো করবে না, তারপরে কিন্তু আমি প্রতিদিন প্রেম না করলেও নমস্কার করে, জানি না মনে হচ্ছে আমাকে রোজ, আমি ভাত খেতে দিলে মানে রোজই ভাত খেতে দিচ্ছিল দিদিতে, এবার আমার গিন্নি রোজ আসছে, এসে থালাটায় বেশ মাছ মাংস নিয়ে আসছে, এই যে খাবার দিচ্ছি, আমি গিয়ে বসলাম, দেখছি খাবারটা তুলে রেখে দিয়েছে, আমার পেট ভরবে? ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বললে আমি তোমার জন্য, যেহেতু এটা অন্য প্রবলেম পোস্টিং এর, তুমি তোমার হাজব্যান্ডকে একটা কাজ করো, এই যেটা একটু আগে বলে দিয়েছিলাম তুমি সেটা ইউজ করতে পারো তোমার হাজব্যান্ডের জন্য, ঠিক আছে? বলে দিচ্ছি লেখো, পার্সোনাল, হ্যাঁ সব ক্যাপিটাল লেখো, পার্সোনাল গিভ, স্পেস দিয়ে দিয়ে লিখবে, একটু ফাঁকা ফাঁকা রেখে লিখবে, পার্সোনাল গিভ কাউন্ট, কাউন্ট কাউন্ট, COUNT কাউন্ট,
মানে ইংলিশ লেখো 5 3 53, আবার স্পেস দাও, দিয়ে লেখো ক্রেসেন্ডো, সি আর ই এস সি এন ডি ও, ক্রেসেন্ডো বোনাস, বি ও এন ইউ এস বোনাস, টু ক্রেসেন্ডো বোনাস টু, লিখেছো? আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কি করবে, এটা হাজবেন্ডকে বলো, এটা কিন্তু এই 8-10 দিন করে ছেড়ে দিলে হবে না, বলো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তোমার ট্রান্সফারটা, বলবে এটা ডেলি একটা খাতায় যে সময় সময় পাবে, যে টাইমটা পাবে, ঠিক আছে, পুলিশে চাকরি করছে তো তার একটা টাইমের কো ঠিক থাকে না, তো যে টাইমটা পাবে বলবে খাতাতে লিখে ফেলতে 45 বার করে ব্লু কালি দিয়ে, দিনে একবার, আর দিনে 3 বার কষ্ট করে, যে ডিউটি থাক যেখানে সময় পাবে 45 বার করে চ্যাট করতে পারো, আর কিছু করতে হবে না, তখন ইন্টেনশন লাগবে যে আমি প্রমোশন পেয়ে গেছি, সরি আমি ট্রান্সফার হয়ে গেছি, যে জায়গায় পাচ্ছে সেই জায়গাটা ফিল করতে হবে, ঠিক আছে, করতে পারো? হ্যাঁ বলো, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম ওয়েলকাম। নেক্সট উর্মি ঘোষ। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ হ্যাঁ ভালো আছো? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ইন্ডিয়াতে এসছো এর মধ্যে? না আমি আবার আসতে চাইছিলাম, এখন তো আবার 15 তারিখের পর থেকে ফ্লাইট ক্লোজ করে দিচ্ছে অনির্দিষ্ট কালের জন্য, আবার আটকে গেছি। হ্যাঁ শুনছিলাম, সব সব কি অবস্থা, কি চলছে? হ্যাঁ হ্যাঁ আজকে ওই ওই প্রবলেমটার জন্য আসলে আজকে আপনাকে জিজ্ঞাসা করা। প্রথমটা হচ্ছে কি, মানে একটা জিনিস দাদা আমি মানে বিশ্বাস করে নিয়েছি যে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, এটা একটা সাইকেল চলছে, কিন্তু এই ধৈর্যটা ধরে এগিয়ে গেলেও আমার কাছে মনে হচ্ছিল আমার মানে কষ্টের পিরিয়ডটা মনে হয় অনেকটাই লেংদি হয়ে গেছে, তো এটা করতে গিয়ে একটা সময় এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে কি করব, মানে কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তো দু একজন স্ট্রলজারের সঙ্গে আমি যোগাযোগ করি, মানে তখন আপনাকে আসলে খুঁজে পাইনি, তো ওই দুজন স্ট্রলজার আমার সবকিছু দেখে শুনে যেটা বললো, মানে আমাদের যে পুষ্টি বিচার হয় তো ওটা করে উনি আমাকে যেটা বললো যে তোমার এই প্রবলেম গুলো চলতেই থাকবে এবং এটার কোনো রকম স্টোন বা কোনো কিছুতে কোনো সলিউশন আসলে আসবে না, আমি আমি অনেক জোর করেছি যে কিছু না কিছু একটা অন্তত আমাকে করে দিন, কারণ আমার একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন এরও তো ব্যাপার আছে, তো ওই দুজনকে আমার খুব অনেস্ট মনে হয়েছে, এই জন্য চাইলে হয়তো আমাকে অনেক স্টোন দিয়ে দিয়ে পয়সা খেতে পারতো, তো বলছে এরকম কিছুই হবে না, আমার যদি ভালো সময়টা আসে তাহলে 2023-এর পর, তো আমি আসলে সাফার করছি অনেকটা বছর ধরে, মাঝে মাঝে আমার ডেট অফ বার্থটা অ্যাকুরেট বলো আমাকে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, হ্যাঁ 27 আগস্ট 1986। তোমার মাথা গরমটা বেশি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ, একটু থেকে একটু কিছু হলেই মাথাটা ধুক করে ওঠে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আরো রয়েছে, তুমি মাথা গরম হলে তো আমাদের লিডারশিপ ক্ষমতা কিন্তু খুব আছে, মানে তুমি কারোর কথা শুনে চলবে এরকম মেয়ে নাও তুমি, হ্যাঁ তুমি নিজের ক্ষমতা, মানে আমি করব, আমার আন্ডারে সবাই কাজ করবে, আমি বলবো সেটা মানবে, আমি কারোর কাছে মাথা ঝুঁকাবো না, রাইট? আর হচ্ছে তোমার মধ্যে আরেকটা গুণ কাজ করে, সেটা হচ্ছে তুমি যে কাজে এগোবে পুরো সেনাপতির মতো, ঠিক আছে, মানে যে কোনো মূল্যে আমি কাজটা করে নিয়ে আসবো, ছিনিয়ে নিয়ে আসবো, একবার যদি মনে করো তো তোমাকে কেউ আটকাতে পারে না, সে যত যেই হোক না কেন আমার কাজ আমি করে বেরিয়ে আসবো, রাইট? তুমি প্রতি মঙ্গলবার, প্রতি মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলের বীজ মন্ত্র যেটা আছে জপ করবে 108 বার করে, যে কোনো সময় স্থানের পর করলে ভালো হয়, মঙ্গলের বীজ মন্ত্র, তুমি যদি মঙ্গলের বীজ মন্ত্র না পাও আমাকে আমার হোয়াটসঅ্যাপে লিখে দেবে, আমি তোমাকে দিয়ে দেবো, ওইটা জপ করবে, এটা ফর লাইফ টাইম বলছি তোমাকে, লাইফ টাইম করবে এটা, আচ্ছা ঠিক আছে, 1 নম্বর।
দুই নম্বর হচ্ছে তোমার লাইফে ব্যালেন্স থাকবে। তুমি চিন্তা করলে যে এরকম না যে তোমার লাইফে আপ ডাউন আসবে, এরকম নয়। তোমার লাইফে কিন্তু ব্যালেন্স থাকবে, মানে যা কিছু ঘটে যাক না কেন তোমাকে কেউ দমিয়ে দিতে পারবে না, বা তুমি যত কষ্টের মধ্যে থাকো, যত সমস্যার মধ্যে থাকো, তুমি উঠে দাঁড়াবে বারবার। আর তোমার মনের জোর প্রচন্ড, মানে অন্য কেউ জোর দিচ্ছে না, তুমি যত যাই ঘটে যাক না তুমি মনের জোরে উঠে দাঁড়াবে। সুতরাং তুমি এইটা মাথায় রাখবে সবসময় যে তোমার মাথা গরম হয়ে যায় তো, তুমি ওম মন্ত্র চ্যান্টিংটা রেডি করবে। ওম মন্ত্র দিনের যে কোনো একটা সময় 5 মিনিট হোক 10 মিনিট হোক ওম মন্ত্র চ্যান্টিং করো, তোমার খুব ভালো কাজ করবে। সঙ্গে তুমি প্রতি মঙ্গলবার যেটা বললাম এটা তুমি করবে, দুটো জাস্ট করো, তুমি টানা 90 দিন করে দেখো, 90 দিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে, অনেক বেটার, অনেক পজিটিভ। চোখ কান বুঝে করো এটা, ঠিক আছে? তাতে তোমার রেজাল্ট আসবে, আমি 100% কথা দিচ্ছি তোমাকে, তুমি করে দেখো। অবশ্যই কার্মিক যে নাম্বারটা বলেছি করলে তোমাকে যেটা বলেছে না যে হবে না বা এটা কোনো সম্ভব নয়, ওই কার্মিকটা যখন করবে হিলিং তখন ওইটা কাটতে শুরু করবে। আচ্ছা কন্টিনিউ করো, ঠিক আছে? হ্যাঁ নেক্সট। হ্যাঁ দাদা আমার শেষ হয়নি, আরো তিনটে কোশ্চেন তো দুটো ইয়ে ছিল। আমার ইলেকট্রিসিটি চলে গেছে এই জন্য দেখতে পাচ্ছি না, তো ঠিক আছে লাগবে না, এটা হলো হবে বলছি। তো এখন দাদা আমি ওই ধৈর্যটা ধরে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আসলে সৃষ্টিকর্তার কাছে বা ঈশ্বরের কাছে অভিযোগটা এত বেশি হয়ে গেছিল আমার, মানে আমার মনে হচ্ছিল উনি আমার জন্য কিছুই করেনি, শুধু আমি সাফারি করে যাচ্ছি। সেখান থেকে আপনার ভিডিও থেকে আমার যে বেনিফিটটা হয়েছে সেটা হচ্ছে আমি এখন এত সিচুয়েশনের ভিতরে, আমার করোনাও হয়েছিল, সেখান থেকে সার্ভাইভ করে উঠেছি, ফ্যামিলির অবস্থাও ভীষণ খারাপ হয়ে গেছিল, মানে হসপিটাল ভর্তি, ওখান থেকে সার্ভাইভ করে উঠেছি। প্লাস আপনার ভিডিও গুলো দেখে সবসময় যে একটা থ্যাংকস বলার যে টেন্ডেন্সিটা আপনি সবসময় বলেছেন, তো আপনার ভিডিও গুলো দেখে আমার এই উপকারটা হয়েছে যে আমি যাই আছি যেটুকু পরিস্থিতিতেই আছি, আমি এটার জন্য হলেও ঈশ্বরকে এখন ধন্যবাদ দিতে শিখেছি। মানে এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি যে অভিযোগ করতে করতে এখন আমার নিজেরই মনে হয় যে এই কি শুরু করেছে যে শুধু অভিযোগের খাতায় খুলে যাচ্ছে, তো বিরক্ত হয়ে তো ভগবান ধরে পালাবে। এখন থ্যাংকসটা দিতে শিখেছি, বাবা যেটুকু আছি খুব ভালো আছি, আরো ভালো থাকতে চাই, এই জন্যই প্রার্থনা করছি, এইভাবেই আমি এটা করি। এখন তাদের প্রবলেম হয়েছে তখন শুধু নেগেটিভ যে ঘটনাগুলো ঘটছে ওগুলো আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য আসছে, আর ভালো কিছু দেওয়ার জন্যই আসছে। যখন কোনো কিছু খারাপ কিছু ঘটবে সংসার ভাবে যে এর পিছনে কোনো একটা কারণ আছে, মানে তোমার দ্বারা ইউনিভার্স কিছু করিয়ে নিচ্ছে ভালো কিছু হওয়ার জন্য। হ্যাঁ আমি ওই বিশ্বাসটাই করছি যে এখন আমার অভিযোগের পরিমাণটা অনেক কমে গেছে, তো এখন তাদের যে সমস্যা হচ্ছে আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে এসছো কিনা, এখন হলো কি এই ডিসেম্বরের 10 তারিখে আমার, আমি তো পিএইচডি করছি কল্যাণ ইউনিভার্সিটিতে, আমার যারা যারা আমার ব্যাচমেট ছিল সবাই একসাথে 10 তারিখে প্রি সাবমিশন দিয়ে দিচ্ছে। আমি ফিজিক্যালি না থাকার কারণে এখন তো আমি রয়ে গেলাম, মানে আদু দিদি হয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, এটা আমার কাছে ভীষণ একটা ফ্রাস্ট্রেশন তৈরি করেছে। সুপারভাইজারকে বলছি, উনি বলছে যে তোমার তো অনেক কমপ্লিকেশন, দুটো দেশের ব্যাপার, ইন্টারন্যাশনাল স্কলার, আমি দেখছি কি করা যায়, কিন্তু আমি ওইভাবে কিছু বলতে পারছি না। আমার এপ্রিলের 4 তারিখে আমার রেজিস্ট্রেশন পিরিয়ডও শেষ হয়ে যাবে, আর আমার কোনো কাজ সহজে হয় না, মানে সবকিছুতেই অনেক ঝামেলা। তোমাকে আমি একটা ছোট পরামর্শ দিতে পারি, তুমি তোমাদের ওখানে যে হাই কমিশনার রয়েছে কোনোভাবে কি ওখানে বাংলাদেশের হাই কমিশনার সাথে কন্টাক্ট করতে পারবে, কন্টাক্ট করে একটু তুমি প্রে করো ওখান থেকে, তুমি একটু জানাও যে এরকম সমস্যায় পড়েছি, ঠিক আছে? এবং তুমি জানিয়ে যে আমি এরকম সমস্যা আমার মানে এটা যদি যাতে নষ্ট না হয়ে যায় এই কমিশনের জন্য, যদি কোনোভাবে সরকারিভাবে উদ্যোগ নেয় প্রয়োজনে তুমি কোনো চ্যানেলের সাহায্য নাও, মানে কোনো নিউজ চ্যানেল কে একটু জানাও, একটু যদি জানাতে পারো আমি আশা করছি তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারণ যেহেতু দুটো দেশের ব্যাপার আর এত বড় একটা জায়গা, আমি আশা করছি তোমার জন্য তোমার সরকার থেকেও ভাববে
এবং সেটা আমাদের সরকার নিশ্চয়ই ভাববে এরকম একটা ঘটনা, ঠিক আছে? তুমি তোমার দেশের হাই কমিশনে একবার জানাও, সঙ্গে কোন চ্যানেলের সহযোগিতা নাও, যে চ্যানেলের নিউজ চ্যানেল অথেন্টিক, একটু খোঁজ খবর নাও, নিশ্চয়ই জানার সময় থাকলে তোমার একটু খোঁজ করলেই পাবে মধ্যে, ঠিক আছে? আর ঢাকা, তুমি আগে কি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলে? আমি কি করতে পারি, কারণ যখনই দেশের ব্যাপার হয় না তখন কিছু প্রোটোকল তো সেখান থেকে ব্যাপারও আছে, তো তুমি এইভাবে যখন হচ্ছে না, কারণ হাতে সময় কম, তুমি সরাসরি হাই কমিশন কে জানাও, হাই কমিশন কে জানালে কিন্তু ওখান থেকে তোমাকে হেল্প করবে, সাংবাদিক নিয়ে হেল্প চাও আর তাড়াতাড়ি পাবে। খোলা আকাশের নিচে গিয়ে যেভাবে শিখিয়েছি আমি, তুমি তোমার মনের কথা গভীর ভাবে বলো, আমার তো এই মুহূর্তে একমাত্র তুমি ছাড়া কেউ ভরসা নেই, কারণ একমাত্র তুমি আমাকে মিরাকল ঘটিয়ে দিতে পারো আমার জীবনে, তো আমার এই সমস্যা থেকে আমাকে প্লিজ হেল্প করো, আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, আমি জানি তুমি আমাকে হেল্প করছো, তোমাকে থ্যাঙ্কস আমাকে সাহায্য দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এটা রোজ একবার করে বলো, 2-3 মিনিট, ঠিক কোনো না কোনো পথ তোমাকে করে দেবেই দেবে, রাস্তা তুমি পাবেই, বিশ্বাস রেখে করো, নিশ্চয়ই পাবে, ঠিক আছে? ওটার আসলে ওইভাবে রেসপন্স আমি ওনার কাছ থেকে পাচ্ছি না, আর নোভেনা প্রেয়ারটাও করেছিলাম, সেখান থেকেও আমি ওইভাবে রেসপন্স পাইনি, মানে আমি আপনাকে জানিয়েছিলাম সেটা যে আমি এটা কন্টিনিউ করে যাবো কিনা, ব্যাপারটা অনেক বছরের পুরনো, হয়তো বা সেই জন্য একটু সময় লাগছে, মানে আপনার লেকচার শুনে আমার যেটা মনে হলো আর কি, যে অনেক বছরের পুরনো তাই হয়তো বা একটু সময় নিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি দাদা, আমি তো আপনার ভিডিও মানে ইউটিউবে এই ধরনের লেসন ভিডিও যেগুলো আছে তো আমি সবসময় ঘাটাঘাটি করি, করতে করতে আপনাকে পেয়ে গেছিলাম, তো ওরকম ভাবে আমি ট্যারট রিডিং এরও বেশ কয়েকটা ভিডিও দেখেছি, ট্যারট রিডিং এ এই যে কার্মিক প্রবলেম কোনটা কোনটা আমাদের মানে তিন টাইপের যে প্রবলেম গুলো আছে ওইগুলো আমি শুনেছি, শুনতে শুনতে আমার কাছে যেটা মনে হয়েছে যে হয়তো আমার কার্মিক কোন প্রবলেম রয়েছে, কারণ এমনিতে আমি ভীষণ অনেস্টির সঙ্গে থাকতে ভালোবাসি, আমি অনেস্টিটা মেনটেন করি, কারোর সাথে কাউ মানে কারো ক্ষতি করবো এরকম না, পারলে যে যে উপকার করি, এরপরও আমার এই সমস্যাগুলো লেগে থাকছে, তো আমার কাছে মনে হয়েছে এটা হয়তো বা কার্মিক একটা দোষ, সেটার জন্য আমি চাইতাম আপনার কাছে হেল্প, আপনি তো আগেই বলে দিয়েছেন। আর আরেকটা হচ্ছে দাদা, আমার মানে আমি মন থেকে আসলে সবার ভালোটাই চাই, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে গেলে বা কিছু বলতে গেলে দেখা যায় আমাকে মিস আন্ডারস্ট্যান্ড করে, মানে মুহূর্তে মুহূর্তে ঝামেলা ঝগড়া লেগে যাচ্ছে, বিভিন্ন রকম বাধা আসে, তো আপনি আমাকে বলেছিলেন ওই যে রান্নাঘরে ভাত খাওয়ার জন্য, মানে টেবিল, হ্যাঁ রান্নাঘরে যেন ভাতটা খায়, আমি খাচ্ছি কিন্তু আমার কাছে কেমন জানি নিজেকে কাজের মাসি মনে হয়। দেখো কাছে কাজের মাসি হোক আর যে হোক, সে তো মানুষ, আমার বাড়িতে যারা কাজ, দাদা এটা আমি বলবো শিব ঠাকুর, কখনো বলি না যদি, হ্যালো শিব ঠাকুর কখনো বলবে না, আমার শুনতে খারাপ লাগে, আমার বাড়িতে যে কাজ করে একজন না তিনজন তারা হেল্প করে, আমি বলি আমাকে হেল্প করে আমার পরিবারে। হ্যাঁ 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 ঠিক আছে শিব ঠাকুর, আমি একটা কথা বলবো। হ্যাঁ এই শিব ঠাকুর, হ্যাঁ সুস্মিতা বলো, বলছি কি যে রান্নাঘরের যেটা গোল্ডেন টিপ মায়ের জন্য, ওনার মূলাঙ্ক তো নয় তো, এটা মানে খুব ভালো মতন কাজ করতে হবে থেকে, মানে তুমি আমাকে করে দিয়েছিলে, তারপরে তো আমি নিউমোলজি শিখেছি ওটা পরের কথা, কিন্তু এটা মানে সে গোল্ডেন টিপসেরই মতন, মানে খুবই ভালো কাজ করে। তুমি বুঝতে পেরেছো, এই সুস্মিতাকে কিন্তু সেম ওকে বলেছিলাম, ও তো পরে আমার কাছে নিউমোলজি ক্লাস করেছে, ও এখন নিজে নিউমোলজিস্ট হয়ে গেছে আমার কাছ থেকে, কিন্তু দেখো ও নিজে করেছে ওটা, রান্নাঘরে খেতে হচ্ছে, রান্নাঘরে খায় এবং খেয়ে কিন্তু হেল্প হয়েছে, সুতরাং তুমিও করো, তুমিও হেল্প পাবে 100%। আমি করে যাচ্ছি, বলছি কি দাদা এদিকে আমি মানে লাইফ টাইম করে যাব, মানে আমি কি আর কখনো ডাইনিং টেবিলে খেতে পারবো না, বসে আমি বলছি তুমি দিনে একবার করে কাজের বাসির সঙ্গে খেয়ে নাও, কোনো ব্যাপার নেই, কাজের বাসি হয়ে যাও নিজে।
কাজের মাসি নয়, রান্নাঘর হচ্ছে বলে আমার মানে আসলে নিজেকে মনে হচ্ছে সবার সাথে খেতে পারছে স্বাভাবিক হতে পারে রান্নাঘরে খাওয়া শুরু করতাম আমার নিজেরও খারাপ লাগতো, যা অত সুন্দর ডাইনিং টেবিলটা ওখানে অবশ্যই খাচ্ছি কোথায় ওখানে গিয়ে সবাই খাচ্ছে আমি রান্নাঘরে আমি একা খাচ্ছি, এটা নিজেকে অপরাধী বলে মনে হবে। কয়েদি ওটা মাঝে মাঝে আমি করি, আমার মা আমি আর আমার ভাইয়ের ওই তিনজনে মিলে বসে খাই, ওটা খুব ভালো লাগে নিয়ে যাই বসে খেতে। আচ্ছা নেক্সট আরো কাউকে সুযোগ দিই। স্যার বলছি কি, ওই আমার বোনকেও তো আমি আপনার গ্রুপে নতুন করে অ্যাড করে দিয়েছিলাম, তো আমরা একটা ইয়ে থেকে দুজনে কানেক্ট হয়েছি, তো ওর দুটো প্রশ্ন ছিল যদি একটু শুনে নেন তাহলে। না কথা বলে না চলে আসুন। নমস্কার দাদা। হ্যাঁ কেমন আছো? এই তো দাদা ভালো, আপনি ভালো আছেন তো? সামান্তা। সামান্তা বাহ, হ্যাঁ বলো। আচ্ছা দাদা আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি যখন চেঞ্জ গুলো করি আমি একেবারেই পজিটিভ থাকতে পারি না, মানে এমনিতে আমি খুব নেগেটিভ চিন্তা ভাবনা আমার অনেক বেশি, খুব পজিটিভ হওয়ার চেষ্টা করি কিন্তু কোনো ভাবে পজিটিভ হতে পারছি না, মানে এটা কিভাবে হতে পারি, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার অনেকগুলো কাজ হয়ে হয়েও হয় না, ভালো ভালো কাজ যেমন জবের ক্ষেত্রে, মানে যে কোনো ভালো কাজ আমি করতে গেলেও কোথায় গিয়ে মানে 1% জন আমার সেই 100% কাজটা একেবারে 0% হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি এক গ্লাস জল দিতে বলো তোমার দিদিকে, এখনি দিতে বলো এক গ্লাস জল, এক্ষুনি বলো এক গ্লাস জল দাও, কাছের গ্লাসে হলে ভালো হয়। কাছের গ্লাস? আচ্ছা সিরামিক মগ হবে? হ্যাঁ 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 বলেই হবে। জল দিয়েছো তো? আচ্ছা হাতে দুই হাত দিয়ে ভেবে নাও, নিয়েছো, জলের দিকে তাকাও, আমার সঙ্গে সঙ্গে বলো কথাগুলো যতক্ষণ আমি বলবো, ঠিক আছে? বলো, আমি সামান্তা ঘোষ। আমি সামান্তা ঘোষ। আমি আজ এই মুহূর্ত থেকে, আমি আজ এই মুহূর্ত থেকে খুব খুশি, খুব খুশি। আমি সামান্তা ঘোষ। আমি সামান্তা ঘোষ। আমি আজ এই মুহূর্ত থেকে খুব খুশি। আমি আজ এই মুহূর্ত থেকে খুব খুশি। আমি সামান্তা ঘোষ। আমি সামান্তা ঘোষ। আমি আজ এই মুহূর্ত থেকে খুব খুশি। আমি আজ এই মুহূর্ত থেকে খুব খুশি। আমি দারুণ আছি। 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 আমার মধ্যে, আমার মধ্যে সব সময় আনন্দ বিরাজ করছে। সব সময় আনন্দ বিরাজ করছে। আমার মধ্যে 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 সব সময় আনন্দ বিরাজ করছে। এই জল খাওয়া, এই জল খাওয়া মাত্রই আমার মধ্যে দারুণ ভাবে পজিটিভ ভাইবস আসছে। এই জল পান করলে আমার মধ্যে দারুণ একটা ভাইবস আসে। এই জল পান করলে আমার মধ্যে দারুণ একটা ভাইবস আসছে। এই জল পান করলে আমার মধ্যে দারুণ একটা ভাইবস আসছে। এই জল পান করলে আমার মধ্যে দারুণ একটা ভাইবস আসছে। এই জল পান করলে আমার মধ্যে দারুণ একটা ভাইবস আসছে। থ্যাঙ্কস ইউনিভার্স। ইউনিভার্স। থ্যাঙ্কস ইউনিভার্স। এবার জলকে বলো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, যতবার খুশি বলে যাও জলকে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি ফিল করো জলকে, তুমি ভালোবাসো আর জল তোমার ভালোবাসে, ফিল করো। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। এবার ওই জলের পাত্রকে একটা পাপ্পি দিয়ে দাও, গভীর ভাবে পাপ্পি দাও, খুব ভালোবাসে। দিয়েছো? একদম। এইবার তুমি জলটাকে ধীরে ধীরে পান করে নাও।
আর ফিল করতে থাকো যে জলের সঙ্গে সঙ্গে তুমি পজিটিভ ভাইবসে পরিপূর্ণ, কোনো সমস্যা নেই তোমার লাইফে, দারুণ আছো তুমি, দারুণ, তোমার মধ্যে সব পজিটিভ ভাইবস প্রবেশ করছে ওই জলের সঙ্গে সঙ্গে, তোমার রক্তে, তোমার শ্বাসে প্রশ্বাসে, তোমার মাংসে, তোমার হাড়ে মজ্জায় ছড়িয়ে পড়ছে এই পজিটিভ ভাইবস, যা সব সময় প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে থাকছে। কি ফিল করছো বলো? ফ্রেশ ফিল করছি। হয়ে গেল, লক কর দু, লক করে দেবো একদম একদম লক কিয়া গায়া। তো এই যে জিনিসটা সিস্টেম এটা শেখালাম, এটা তুমি করো, এটা তুমি ডেইলি করো, দিনে দুবার, যখন তোমার ইচ্ছা হবে, যখন তুমি অবসর টাইম পাবে, রাতে শুতে যাওয়ার সময় করলে সব থেকে বেশি ভালো, যদি করতে পারো করো, কন্টিনিউ করো, জাস্ট এটুকু, দেখো তুমি পজিটিভ থাকতে বাধ্য, তোমার মধ্যে চেঞ্জ এক মাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর একটা কোশ্চেন কিছু বলে বলছিলে, বলো। হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল যে আমার অনেকগুলো ভালো ভালো কাজ খুব সামান্য কারণে হয়েও হয় না, কমপ্লিট হয় না, আর কাজ করতে করতে মাঝে আমি আগ্রহ হারিয়ে ফেলি, মানে কাজটা বোধহয় আমাকে দিয়ে হবে না। কাজ করতে করতে আগ্রহ হারিয়ে ফেলছো, কাজ করতে করতে আগ্রহ কখন হারিয়ে যায় বলতো? যখন কনফিডেন্স এর অভাবটা থাকে এবং কাজের প্রতি যখন একটা বারবার একটা একঘেয়েমি চলে আসে, যে কাজটা করছি সেই কাজটা যখন আমার কাছে বারবার একঘেয়েমি আসে, তো সেখান থেকে একটু রিফ্রেশমেন্টের দরকার। প্রথমত তোমাকে একটু যে কোনো কাজই করো না কোনো সঙ্গে একটু এনজয় যেটা ফিল করো তুমি, সেটা কারোর সঙ্গে মেলামেশা করে হোক, কোন কার্টুন চ্যানেল দেখে হোক, মানে আমি কার্টুন দেখি যখন আমি এনজয় ফিল করতে চাই, আমি একটু কার্টুন দেখি, এটা আমার বড় নেশা। আর সবথেকে বেশি কথা, আমি একটা জিনিসে মানে খুব মানে বলতে পারো যে আসক্ত, সেটা হচ্ছে বাংলাদেশের নাটক, বাংলায় বাংলা নাটক ডেইলি আমি মানে প্রত্যেক দিন যত যাই থাক না কেন আমি 1 ঘন্টা করে মানে ওই জায়গাটা দিই, যত যাই হোক রাত 1টার সময় হলো ওই নাটক না দেখে আমি শোবো না, মানে বাংলাদেশের নাটক আমাকে রিফ্রেশমেন্ট দেয়। তার মধ্যে আমার প্রিয় আর্টিস্ট হচ্ছে মোশাররফ করিম। ঠিক আছে, আমার ভীষণ প্রিয় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীও আছে বা আরো আছে ওই হানিফ টানিফ আছে, কিন্তু মোশাররফ করিম আমার কাছে সেরা, মানে ওর নাটকগুলো কেন জানি আমাকে খুব ভালো লাগে, দারুণ লাগে। তো যার যে জায়গাটা থেকে, ধরো আমি সারাদিন খাটি, সারাদিন ক্লাস থাকে, প্রচন্ড পরিশ্রম থাকে, কিন্তু আমার মধ্যে কোনো কিন্তু ক্লান্তি নেই, আমার ঘুমটা খুব কম, শুতে শুতে রাত 2:30 বাজে আর ঘুম থেকে উঠে যাই 8:30-9:00 মধ্যে ঘুম থেকে উঠে যাই, সারাদিন শুধু ক্লাস না হলে এটা ওটা কন্টিনিউ চলতে থাকে, আমাকে দেখলে কেউ ধরতে পারে না যে আমি ঘুমই কম, আমার চোখের দিকে তাকালে কেউ বুঝতে পারে না, পুরো একদম পরিষ্কার। আমি খাই খুব অল্প, আমাকে যখন খেতে দেয় বলে দাদা তুমি বডি নিয়ে খাও কি করে, যারা আমার বাড়িতে ক্লাস করতে আসে বলে আমার খাবার দেখলে, ওরা যখন আমার সাথে দেখে টেবিলে, স্যার আপনি এইটুকু খান ওতে হয় আপনার? টুকটুকি তখন বলে যে দাদা তো এরকমই খায়, অ্যাকচুয়ালি আমি খাই কিন্তু এইটুকু, কিন্তু যতটুকু খাবো তার নির্দেশটা গ্রহণও করিনি, আমি যতটুকু খাবো সলিড, আমি অতিরিক্ত খেয়ে শরীর খারাপ করতে রাজি নয়। ঠিক আছে, ঠিক এরকম জীবনে যতটুকু যেখানে প্রয়োজন ততটুকু নিতে হবে। এইবার তুমি যে একঘেয়েমি ফিল করছো সেখান থেকে তোমাকে একটা রিফ্রেশমেন্টের জায়গাটা বলে দিলাম কিভাবে করবে, যেখান থেকে তোমার রিফ্রেশ, বাচ্চাদের সাথে মিশে পারো, একটু কাছাকাছি কোনো জায়গায় ঘুরে এসে পড়ো, এটা তো করলেই, সঙ্গে তোমাকে ডেইলি একটা টাইম, যে কোনো একটা টাইম একটু মেডিটেশন করতে হবে, 5 মিনিট হলো। মেডিটেশন মানে আমি বলছি ধ্যানে বসে যাও, সেটাই মেডিটেশন, তুমি শুধু চোখ বন্ধ করে শুধু শ্বাস নাও আর ছাড়ো, শ্বাস নাও আর ছাড়ো, গভীর ভাবে ভরে নাও, নিয়ে ছাড়ো, নিয়ে ছাড়ো, এটা করো কন্টিনিউ ডেইলি 5 মিনিট 10 মিনিট করো, দেখবে এমনিতেই না ওই জায়গাটা তৈরি হয়ে যাবে। আর রেকিতে আমি একটা পদ্ধতি শিখিয়ে দিই, সেখানে হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য একটা এনার্জি হিলিং একটা মেথড থাকে, যেটা খুব দারুণ হয়, একটা না দুটো মেথড থাকে, তো সেগুলো তো এখানে বলতে পারছি না, কিন্তু আমি যেটা বললাম তুই এটা করে দেখো, আর যেখানে আজকে তোমাকে যেটা দেখালাম জলের যে টেকনিকটা, তুমি এটা ইউজ করো, তুমি দেখবে আগের মতো আর এরকম লাগছে না, একঘেয়ে ফিল করবেই না, তুমি প্রত্যেকটা মুহূর্তে আনন্দের প্রত্যেকটা মুহূর্তে এনজয় আসবে তোমার লাইফে, জাস্ট করে দেখো। ঠিক আছে, তোমার তো আরেকজন হয়ে গেছে। হ্যাঁ, ওর অনেক দাদা বলছি আরেকটা জিনিসের জন্য আপনাকে থ্যাঙ্কস বলতে হবে, সেটা
সেটা হচ্ছে আমার মাইগ্রেনের প্রবলেম ছিল খুব বেশি। আমি বিরাটি থেকে আসার সময় মানে গাদা গাদা সেরিডন নিয়ে আসতাম, কারণ আমাদের এখানে পাওয়া যায় না, মানে খেলেই 5 মিনিটের মধ্যে আমি ভালো হয়ে যাচ্ছি, এতটা প্রবলেম। কিন্তু লাস্ট ওই সাতিদির যে ভিডিওটা আমি দেখেছি ওটা এখন আমি রেগুলার করি, মানে একটু মাথা ব্যথা হলেই আমি ওটা করা শুরু করে দিই এবং ভীষণ রকম উপকার পেয়েছি। মানে আমি 500 টাকা দিয়ে সেদিন এতগুলো সেরিডন কিনে নিয়েছি আর একটাও আমার খেতে হয়নি। সরস্বতী সরস্বতী দিয়েছিল? ভীষণ উপকারী, মানে আপনার ভিডিও গুলো আসলে আমাকে ওই বললাম না সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করা কমিয়ে দিয়েছে, মাইগ্রেনের প্রবলেম গুলো সলভ হয়েছে, মানে রিসিভিং পাওয়ারটা সত্যি বাড়ছে। আমি ভাবছি যে রেকি শেখার পর নিশ্চয়ই আমার আরো অনেক বেনিফিট হবে। ভেরি গুড, নিশ্চয়ই হবে, তুমি তো সেই 1 বছর আগে থেকে লাইনে রয়েছো। হ্যাঁ, এবার মনে হয় আমি তো আসতেই পাচ্ছি না, আমি অনলাইনেই করে নেব, কারণ আমার ইচ্ছে ছিল আমি ওটা আসতে পারবো। তোমাদের মানে এলে আমি ভিডিও দিয়ে আসতে চেয়েছিল যারা করোনার জন্য আসতে পারেনি, সবাই অনলাইনেই কোর্স কমপ্লিট করেছে, কি করবে? হ্যাঁ, আমি করে নেব। হ্যাঁ, এবার ডেট নিয়ে জানুয়ারি মাসেই আমি করে নেব, আর আমার মনে হয় আসতে পারবো না। আমার ইচ্ছে ছিল সামনে থেকে বসে নেওয়া, এত ভালো একটা অপরচুনিটি যখন আমি পাচ্ছি আমার যেতে হয়, আর বিরাটি তো চেম্বারটা হওয়ার পর আমি আরো খুশি হয়ে গেছিলাম। অবশ্যই স্যার, প্লিজ একটু আশীর্বাদ করবেন যাতে শ্বশুর শাশুড়ি পারমিশন দেয় ছাদের উপরে রুমটা করতে। অবশ্যই, আমার আশীর্বাদের থেকে বড় আশীর্বাদ হচ্ছে ইউনিভার্সের কাছে প্রাণ খুলে চাইছি, প্রবলেম নিশ্চয়ই সলভ হয়ে যাবে। আমি বলি সকল আর্কাঞ্জেল কে আমরা সাদা দিয়ে ডাকতে বলি, যারা কোনো কালার ইমাজিন না করতে পারে, ঠিক আছে? আর সাদাটার মধ্যে সব রং থাকে, সপ্ত রঙের সমাহার, তাই না? তো সবকটি আর এটা তো পজিটিভ ভাইবস অবশ্যই। আর আরেকটা কথা বলি আপনাকে, আমি বলেছি কি আমার মনে নেই, আসলে আমি অডিও পাঠিয়েছি কিনা, একটু ব্যস্ত আছি কদিন। আপনার যে ক্লাসটা রয়েছে 2 দিনের ওই 20 আর 21 তারিখে আমার চেম্বারে, তো আপনাকে কি নিরামিষ খাওয়ার ব্যাপারটা বলে দিয়েছি কি? না না স্যার বলেননি। আচ্ছা, আমি এখনই বলে দিই নাহলে আবার ভুলে যাবো। মানে আমার কাছে ক্লাসে আসার আগের দিন মানে 19 তারিখ এবং 20 তারিখ আপনি নিরামিষ খাবেন, আর ছোয়াছানি কোনো ব্যাপার নেই, একই টেবিলে মাছ মাংস খাক, আপনি মাংস দিতেও পারবেন, কিন্তু শুধু নিরামিষটা খাবেন বডিকে ব্যালেন্স রাখার জন্য, ওটা কোনো ধর্মীয় ব্যাপার নয়। আর 7-8টা তুলসী পাতা ভালো করে ধুয়ে জল দিয়ে খেয়ে নেবেন 2 দিনই খালি পেটে, এবং আধ ঘন্টা পরে কোনো টিফিন করতে পারবেন, ঠিক আছে? ১৯ তারিখ আর ২০ তারিখ জাস্ট এই দুটো। আসলে মেয়েদের পরীক্ষা তো, মেয়ে পড়ছে ওখানে, মানে বলছে না না ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু মানে পারিপার্শ্বিক আপনাকে অনেক প্রণাম স্যার, গ্রুপের সবাইকে শুভরাত্রি, আপনাকে শুভরাত্রি, আপনারা ভালো থাকুন, আবার নিশ্চয়ই খুব ভালো লাগলো জয়েনটা করে। নিশ্চয়ই, আমি তো বললাম যে ভালো কিছু পেতে গেলে হয়তো কিছু কখনো ধাক্কা আসে, তো আজকে এই যে আপনাদের সঙ্গে পেলাম আমারও ভালো লাগছে এখানে, যে আমি ভাগ্য ভালো যে অ্যাডমিন অনলি অ্যাডমিন করে রেখে দিয়েছি ওটা একটু কারোর উপর রাগ করে, সেই জন্য এই জিনিসটা দিনটা আসলো, ঠিক আছে? আবার খুলবে চিন্তা নেই, অবশ্যই গ্রুপ খুলবে, আমি বলে দেবো। অনেক উপকার পাই স্যার আপনাদের থেকে, নিঃস্বার্থ ভাবে উপকার হয় আমাদের। একটা ভালো দিক থাকে, এটাও তাই হলো আমাদের জন্য। হ্যাঁ,
আসলে অনেকদিন হয়ে গেছে, আমি আগে তো তাও চেষ্টা করতাম 2-3 মাস পর একবার সবার সঙ্গে কানেক্ট হওয়ার আমার ভিউয়ার্সদের জন্য বিশেষ করে, কিন্তু এবার আমি কোনোভাবে টাইম বের করতে পারছি না, মানে আমার হাতে টাইম প্রচন্ড শর্ট, তো এটা হুট করে আজকে থাকারই কথা না আমার এখানে, তো সেখান থেকে যে মানে টাইমটা পেয়ে গিয়েছিলাম, তো টাইমটা অনেকে ক্লাস চেয়েছিল আজকে, আমি দিইনি ক্লাস, না একদিন ক্লাস করাবো না, একদিন পিছিয়ে দিই, দিয়ে টাইমটা দিয়েছি এই আর কি। আপনার কপালে কি হয়েছে মীনাক্ষী দেবী, টিউমার? হ্যাঁ হ্যাঁ, টিউমার না, এটা আমার খেলতে গিয়ে চোট লেগেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি টিউমার না, তাই তো? না না, টিউমার না। তাহলে ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আরো স্যার, আমি একটা কথা বলবো, শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা স্যার, এই যে মেডিটেশনের সময় যখন চোখ বন্ধ করি তখন অনেকের থেকে শুনেছি অনেক রকম আলো দেখে, আমি না ঘোর কালো যে কৃষ্ণপক্ষের আকাশ হয় একদম অন্ধকার আকাশ, আর হচ্ছে তাতে তারা জ্বলে মিটমিট করে, যে তারাটাকে দেখি আর কি, আকাশে যেটা দেখা যায় ওইটা ছাড়া আর কিচ্ছু মানে আমি দেখতে পাই না, শুধুই অন্ধকার আকাশ আর মানে সারা আকাশ ভর্তি নীলচে একটু টাইপের তারা জ্বলছে, এটা কিসের? হ্যাঁ, কোনো আলো আসে না। খুবই ভালো, এটা খুবই ভালো লক্ষণ, কালো কৃষ্ণ অর্থাৎ অনন্তের সম্বন্ধ পাচ্ছে, মানে অনন্তের সাথে কানেক্টেড, মানে যার মানে আমি যখনই অন্ধকার মানে যখনই চোখ বন্ধ করে মেডিটেশনে সবাই এই যে অ্যাঞ্জেল কল করলে কেউ সবুজ দেখে, কেউ বেগুনি দেখে, কেউ সাদা বলছেন, আমি কোনো কালার দেখতে পাই না, কোনো কালার না, শুধু অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার আকাশ আর তাতে মিটমিট করে আলো, যেমন কৃষ্ণপক্ষের আকাশে পুরো তারার চাদর ঝুলানো থাকে না, ওই জিনিসটাই ছাড়া আর কিছু মানে আমি ইমাজিনও করতে পারি না কিছু, ইমাজিন করতে গেলে ইমাজিনেশনের দিকে হতে ধ্যান চলে যায়, তখন আর নিজের দিকে মানে কনসেন্ট্রেট করতে পারি না যে নিজেকে শান্ত করব। আপনি সীমাহীন মানে সীমাহীন পথ অনন্ত পথ, যেটা মেডিটেশনের মূল লক্ষ্যটা, যে আমরা যে বিশাল সেই বিরাটত্বের দিকে আপনার মন ধাবিত হচ্ছে, এবং সেখানে যে আপনি তারা বা টুইঙ্কল যেটা দিচ্ছেন সেটা কি, যে তার মধ্যে দিয়েও আলো, আমার আশা জেগে রয়েছে, আশা, মানে এটাই আমি ভাববার চেষ্টা করি যে আমার অন্ধকার মধ্যেই আশার আলোই জ্বলছে হয়তো টিম টিম করে, অন্ধকারের মধ্যে দিয়ে আপনার আশার আলোটা জ্বলে গেছে, মানে কি তার মানে আপনার লাইফে ভালো কিছুই আপনি পাবেন, শুধু অপেক্ষা, এবং সেই অপেক্ষাটা একটু দীর্ঘ, সেই অপেক্ষার দিয়ে কবে শেষ হবে আমি জানি না, যাই হোক করুন, যে হ্যাঁ আপনি একাধিক মানে অসংখ্য জিনিস দেখতে পাচ্ছেন সেখানে, আরো বেশি ভাইব পাচ্ছেন। আপনাদের কথা শুনে না আমি একটুখানি মানে জোর পেলাম মনে, অন্ধকারে চোখ বন্ধ করতেই ভয় লাগতো যে হয়তো চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাই না। খুব ভালো স্যার, আমি স্যার একটা কথা বলছি, আমি সবাই আলো আলোই দেখি, একটু অন্ধকার তো কেন দেখি না চোখ বন্ধ করে, আমাকে অন্ধকার খুঁজতে ছাদে গিয়ে, আমি ওই যে ছাদে মানে কৃষ্ণপক্ষের রাত্রে ছাদে বসতে যেটা দেখা যায় মানে পুরো অন্ধকার আকাশে যে তারা ঝিলমিল করছে ওই ওই তারাগুলো শুধু দেখতে পাই, মানে টিম 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 করে দূরে জ্বলছে এরকম আর কি। আমি তো অমাবস্যার রাতে ছাদে গিয়ে 12টা 1টার সময় গিয়ে বসে থাকি অন্ধকারের মধ্যে, খুব ভালো দেখা যায় তারাগুলো, মানে ধোঁয়াশা নেই, একদম ছাদে গেলে ভালো লাগে। বলছি স্যার একটা কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যার আমি এখন রাখছি, ভাইকে না বললে ভাইপোকে না ধরলে আবার ভুলটি মানে ভাইয়ের ওই খেত, আর কিছুদিন বাদে তো সামনেই তো ক্লাস আছে, তখন স্যার কথা হবে। অবশ্যই অবশ্যই, আমি আমি আপনাকে মেসেজ করে নেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমিও পার্সোনালি কোনো মেসেজ করলে, আপনি তো উত্তর দিয়েছেন আমার মানে প্রশ্নের, আমি মানে আপনাকে পার্সোনাল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কিছু জানার থাকলে আপনাকে জানাবো। হ্যাঁ, একটু কারণে থ্যাংক ইউ জানাচ্ছি, শুভ রাত্রি স্যার, আপনাকেও থ্যাংক ইউ, রাখছি। অবশ্যই, নেক্সট কে আছেন? দাদা কেমন আছো? অনেকদিন পরে দেখে ভালো লাগলো। দাদা অল টাইম ভালো থাকে, অল টাইম, যতদিন বেঁচে থাকবো ততদিন ভালো থাকবো, যখন এখান থেকে চলে যাবো তখনও ভালো থাকবো। দাদা যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো থাকবো কি করে? দাদা আশীর্বাদে তো আমরা ভালো আছি। হ্যাঁ একদম একদম। আচ্ছা নেক্সট কে আছে? আর কেউ আসবে লাইনে? দাদা আমার একটু ছোট্ট কথা আছে।
হ্যাঁ দাদা, আসলে আমি 2 দিন সম্ভবত 3 দিনই আমি এঞ্জেল প্রে করেছিলাম, এরপর আর আমি করিনি, কারণ আমার একা করতে খুব ভয় করে, এই জন্য আমি মানে আর করা বন্ধ করে দিই। কিন্তু এরপর থেকেই দেখি আমি যেখানে যাচ্ছি, রাস্তায় হাঁটছি, মানুষ রিহার্সালে যাচ্ছি, সেখানে কোথা থেকে যেন প্রজাপতি চলে আসে, রঙিন প্রজাপতি না, ব্রাউন কালারের প্রজাপতি, ভালো জিনিস এটা। আমি রাস্তায় যখন হাঁটছি দেখলাম আমাকে ফার্স্ট দিন আমাকে একটা প্রজাপতি রাউন্ড করে চলে গেল, মানে হুট করে আমি খেয়াল করলাম, এবং এটা প্রতি মুহূর্তে ঘরে ওইভাবে আমার দিদিকেও দেখেছি, আমি এক প্রজাপতি মানে কোথেকে মানে চলে আসে বুঝি না, এখন আমার দিদি মজা করে বলে ওকে তোর বিয়ে ঠিক হচ্ছে। অর্থাৎ তোমার যে ওড়া, তোমার যে ওড়া মণ্ডল, ওড়া মণ্ডলটা অনেক বেশি ভালো আছে, মানে অনেক বেশি অ্যাক্টিভ আছে, না হলে পজিটিভ না থাকলে কিন্তু এটা আসতো না, মানে তোমার ওরাটা অনেক বেশি পজিটিভ, যার জন্য ওরা কাছে আসছে। আচ্ছা একটা এসএমএস করেছে কেউ, সরি স্যার লিভ করছি, একটু প্রবলেম আছে, আপনি তো জানেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় সুস্মিতা, নো প্রবলেম, গুড নাইট। হ্যাঁ বলো। আচ্ছা নেক্সট আর কেউ আসবেন, আর কেউ থাকলে আমি বলতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি আমার দাদা বৌদি আছে, তো আমার মা মারা যাওয়ার পরেই মানে আমি যেহেতু সিঙ্গেল মাদার, ওদের ধারণা সম্পত্তির হয়তো ভাগের এতে ভাগ বসে যাবে, ই করবে, আমার বাবা SBI কাজ করতেন, রিটায়ার হয়ে গেছে, অলরেডি ওদের নামে সবকিছুই দাদা, তো তারপরে আর কি মানে আমার আর পাওয়া, ওই বাবার দুটো হয়তো টাকা পয়সা সাথে সবারই ভাগ, কিন্তু সম্পর্ক নিজের থেকে আমাদের তরফ থেকেই বেশি ওদের সঙ্গে সুসম্পর্ক ছিল, এখন কোনো যোগাযোগই নেই, আমি মানে আমি কিছু নয়, শুধু সম্পর্কটা মধুর করার জন্য কি মানে কি করবো, মধুর করার জন্য আপনি আপনি তো রেকি শেখেনি না? না দাদা আমি শিখে নেবো, আমি মানে যতটা সম্ভব তাড়াতাড়ি জানো করতে পারেন, আমি বলে দিই, আপনি একটা কাজ করবেন, আপনি একটু খাতা নিন। হ্যাঁ না হ্যাঁ নিচ্ছি, কিছু নয়, একটু সম্পর্ক মানে মধুর যেন হয় সবার সঙ্গে, যেন বলছি একটু ধরুন, এক্ষুনি বলে দিচ্ছি, আপনি প্রথমত একটা সুইচ ওয়ার্ড বলছি ওটা ইউজ করবেন, আর সঙ্গে একটা মন্ত্র বলবো সেটা জপ করবেন, ঠিক আছে? বলুন দাদা। করবেন এটা হচ্ছে ডিভাইন টুগেদার, সব ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে ডিভাইন টুগেদার। হ্যাঁ সার্কুলেট, CIRCULATE, সার্কুলেট, সার্কুলেট ক্রিম, CREAM ক্রিম, REAM। হ্যাঁ এটা রোজ 45 লাইন করে ব্লু কালি দিয়ে একেবারে লিখে ফেলবেন খাতায়, রোজ একেবারে, তখন অন্য কোনো কাজ করবেন না, যে যখন করেন মানে সকালে করুন, বিকালে করুন, যখনই করুন একেবারে করবেন, এক নম্বর। আর দিনে 3 বার একটা জপ করবেন, 45 বার বা তার বেশি, ঠিক আছে? এটা কি জপ জপ করতে হবে? হ্যাঁ এইটাই, এই ঠিক এইভাবে ডিভাইন টুগেদার সার্কুলেট ক্রিম, ডিভাইন টুগেদার সার্কুলেট ক্রিম, ঠিক এইভাবে যোগ করবেন, দেখে দেখে করতে পারেন, মনে না থাকলে কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে এর সঙ্গে সঙ্গে আপনি রোজ হাং বা হাম মন্ত্র জপ করুন, হাম বা হাং মন্ত্রটা 108 বার করে দিনে একবার করে, একবারই করলে হবে রাতে? হ্যাঁ একেবারে দিনে একবার 108 বার, ঠিক আছে? আর সেই সঙ্গে শুক্রের মন্ত্র প্রতি শুক্রবার যে কোনো সময় জপ করবেন, শুক্রের মন্ত্র শুধু শুক্রবার, শুক্রের মন্ত্র আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, আমি সময় যখন পাবো নিশ্চয়ই আপনাকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ব্যাস এইটুকু করুন, এতেই রিলেশনশিপ ওকে হয়ে যাবে। আমি একটা কথা বলবো, ওয়েট, আর সঙ্গে এইখানটা 24 লিখে রাখবেন, 24 ঠিক এই জায়গাটায় বাঁ হাতে, হ্যাঁ বাঁ হাতে ব্লু কালি দিয়ে লিখে একটা সার্কেল করে দেবেন, ব্লু কালি দিয়ে রোজ,
ব্যাস। হ্যাঁ বলো সুস্মিতা। বলছি কি যে আমি যখনই কোনো মন্ত্র, আমি তো অনেকগুলো মন্ত্র চ্যান্টিং করি, কিন্তু যখনই মন্ত্র চ্যান্টিং করতে চাইছি শুক্রের মন্ত্রটা ফার্স্টে চলে আসছে, মানে তিন চারটে লাইন অন্য কোনো মন্ত্র বলছি দিয়ে হচ্ছে। এবার যদি শুক্রের মন্ত্রটা আমি যদি বলে নিয়ে করি তাহলে আর ডিস্টার্ব হয় না, এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? শুক্রের মন্ত্রটা আগে করে নিয়ে যদি অন্যটা করো ডিস্টার্ব হচ্ছে না? না তাহলে কোনো প্রবলেম করে না। আর যদি অন্য কোনো মন্ত্র বলি আগে, শুক্রেরটা যদি পরে পড়ি তাহলে কোনো না কোনো জায়গায় যে ঠিক ডিস্টার্ব করে ফেলছে, ডিস্টার্ব হচ্ছে, মানে ওই মন্ত্রটা আবার বলে ফেলছে। শুক্রের মন্ত্রটা ব্যালেন্স করতে সাহায্য করছে, মানে তোমাকে ওইটা পজিটিভ ভাইস মানে ওইটাই ব্যালেন্স করছে, ঠিক আছে? অর্থাৎ ওটা তুমি জানো ওটা কি কি কারোর নেম ফ্রেম সবকিছু তো দেয় শুক্রকে। শুক্র হচ্ছে তোমার দৈত্য গুরু, তা তার মধ্যে কি একটা থাকবে বলতো? তার মধ্যে সবসময় আমি আগে করব, আমি পাবোই, এরকম একটা মানসিকতা থাকবে, তাই না? যেটা সাধারণত মানে একটা একটু অসম্ভব। এমনি আমার ভাগ্যাং তো, ভাগ্যাং আমার 33। হ্যাঁ শুক্র, ওই জন্যই তোমার তো 33 মানে এদিকে হচ্ছে তোমার 33, তাই না? ছয়ের ভাইব্রেশন হচ্ছে আবার বৃহস্পতি ভাইব্রেশন হচ্ছে, দুটোই রয়েছে কিন্তু। স্যার আমার তো এক মনে হয় মুলায়ম যেটা নম্বর, হ্যাঁ ওটা আমার এক। গুরু ভাইব্রেশন হচ্ছে বৃহস্পতি, ওদিকে হচ্ছে শুক্র, তো দুজন যখন হচ্ছে দুজন তো কি দুজনের হচ্ছে দুজনের বিরোধী না শক্তি, অ্যান্টি নাম্বার হয়ে যাচ্ছে, যার জন্য তোমাকে তুমি বলেছিলে এবার ওই মানে কি হয় অসুর শক্তির সঙ্গে দ্বন্দ্ব হয় সুরের সঙ্গে অসুরের, তো সেইখান থেকে সে চাইছে অসুর শক্তির কাজটা কি, অসুর শক্তির কাজটা হচ্ছে যে বাধা দেবে বারবার, তাই না? তো তোমাকে ওই জন্য এটা করতে হবে। হ্যাঁ আপনি অবশ্যই গুড নাইট, আপনাকে অনেকক্ষণ হয়েছে, আপনাকেও শুভেচ্ছা রইলো। আচ্ছা স্যার আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ এটা আমার জন্য ভালো? অবশ্যই ভালো। আচ্ছা হ্যাঁ স্যার আমার দুটো প্রশ্ন আছে স্যার। স্যার প্রথম হচ্ছে স্যার আমাদের যে লোয়ার তিনটে চক্র ওটার নরমাল উপায়ে ব্যালেন্সিং করব কিভাবে, বা রেকি কোনো ভাবে যদি ব্যালেন্সিং করব কিভাবে সেটা যদি বলে থাকে। নরমাল তো আমরা হিলিং করেই থাকি, বিশেষ করে স্যাক্রাল চক্র সম্পর্কে কিছু সমস্যাটা আছেই এই ব্যাপারটা। তো তুমি এমনি স্যাক্রাল চক্র কতক্ষণ করে রেকি হিলিং নিচ্ছ? স্যাক্রাল চক্র তো মানে নরমালি 24 পয়েন্ট রেকি হিলিং হয় ওটা করছি, আর যেটা হচ্ছে হ্যাঁ আর তার সাথে করছি যেটা আমাদের সাতটা চক্রের যে মন্ত্র আছে ওটা চ্যান্টিং করছি, তার সাথে মেডিটেশন যেটা করছি, হ্যাঁ কুণ্ডলী মেডিটেশনটা করছি, আর আর আমাদের ক্রিস্টাল দিয়ে ব্যালেন্সিংটা করছি, ক্রিস্টাল দিয়ে যেটা মেডিটেশন আছে ওটা করছি, তো এটাই করছি আমি। তারপরেও কি প্রবলেম আছে? কোনো কোনো সময় হচ্ছে, এবার আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের সমস্ত প্রবলেম গুলো চিন্তা ভাবনা থেকে শুরু হচ্ছে, কিন্তু এবার এবার আমরা যখন ব্রেনের ভেতরে ব্যালেন্স ব্রেনের ভেতরে হিলিং বেশি দিচ্ছি তখন সেই চিন্তা ভাবনা গুলো ব্লক হয়ে যাচ্ছে, এবং তার জায়গায় যদি অপোজিট দিকে পজিটিভ চিন্তা ভাবনা দিই তাহলে সেই ভালো চিন্তা ভাবনাটা সবসময় থাকছে, বা জিনিসটা ভালো ভাইব্রেশনটা ঘুরছে। তাও কোনো কোনো সময় একটু মনে হচ্ছে যে তোমাকে সেকেন্ড ডিগ্রিতে একটা জিনিস শেখানো ছিল, শক্তি সঞ্চালন শেখানো ছিল, মনে আছে? শুয়ে পড়ে হাত দুটো দিলে, ভাঁজ করলে, ফাঁকা করলে, মানে পা দুটোকে ছবি 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 দিয়ে একটা ছিল রেখে বল, সেই বলের কথা মনে আছে? একদম। আচ্ছা ওটা ওটা করবো অবশ্যই। ওইটা তুমি টানা 21 দিন প্র্যাকটিস করো, করতে সময় লাগবে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট, খুব বেশি হলে, ঠিক আছে? বিশেষ করে পায়ের দিকে, বা যখন ওই ক্রিস্টাল দিয়ে হিলিং করছি তখন আর মনে হচ্ছে না সেই সেলফ হিলিংটা করি, উঠে লাফাতে ইচ্ছা করতে, বা নাচানাচি এরকম করা, বা যেটা আগে বেশি হতো যেটা হচ্ছে কুণ্ডলী মেডিটেশন করার সময় যখন বুঝতে পারতাম এনার্জিটা হয়তো উপরের দিকে উঠছে বা হালকা, তখন একটু করতে বসে থাকা যেত না মন দিয়ে চুপ করে, তখন মনে হতো লাফাঝাপি করি,
মানে এনার্জিটা, এবং এনার্জিটা কি অপচয় হচ্ছে কি কিভাবে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। অনেক সময় আগে হতো, এখন একটু কম হয়, তাও সেলফ ফিলিং করার সময় একটা মনে হয় যে পায়ের দিকে ঝনঝন করছে হঠাৎ, এরকম পা কামালে যেমন হয় ওরকম ব্যাপারটা হয়। তো তুমি ওটা হচ্ছে যখন তুমি গ্রাউন্ডিং যে আমার মেডিটেশন ছিল ওটা কখনো করেছো? হ্যাঁ, গ্রাউন্ডিং মেডিটেশন একটা দেওয়া ছিল, ওটা খেয়াল পড়ছে না মনে হয়। প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে ওই হোয়াট ইজ রেকি যেটা আছে ওখানে রয়েছে ওটা। আচ্ছা, গ্রাউন্ডিং বলে লিখে আমার নামটা লিখে দেবে, ইউটিউব সার্চ করে দেবে। আচ্ছা, হয়তো পেয়ে যেতে পারো, যদি না পাও আচ্ছা আমি দেখবো যে তোমার জন্য পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি খুঁজে দেখবো, আমি প্রথমে খুঁজে দেখি, যদি না পেলে একটা দুটো আপনাকে বলবো। সময় লাগবে অনেক, রয়েছে 1000 এর উপরে আছে। আপনাকে আপনাকে জানাবো এটা। আর একটা জিনিস সবথেকে ভালো, যে তুমি রোজ বাড়ির কাছাকাছি গাছপালা আছে, বড় গাছ, আছে, বিকালের দিকে বা সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফাঁকা থাকে লোক দেখে না সেরকম সময় ঘুম থেকে উঠে গাছে গিয়ে বুকের বুকে জড়িয়ে ধরবে, যে কোনো একটা গাছে, পোকামাকড় দেখে নিয়ে, যেন পোকামাকড় না থাকে, বৃষ্টি দিনগুলো চলে যাক, নাহলে বৈষম্য লেগে যাবে, আর পোকামাকড় থাকলে বৈষম্য হলো তোমাকে, ঠিক আছে? পোকামাকড় না আদর করে দেয় সেটা দেখো, তো জড়িয়ে ধরে ধরে গাছকে জড়িয়ে ধরে শুধু গাছকে বলবে যে তোমার মধ্যে যে তুমি আমার মধ্যে থেকে সকল রকম নেগেটিভ এনার্জিকে তুমি শোষণ করে নাও, পাটা যেন পায়ে জুতো পড়ে যাবে না, পাটা যেন খালি থাকে, আর খালি খালি পায়ে আমার মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে তুমি সম্পূর্ণভাবে শোষণ করে নাও, এবং তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি আছে যতটুকু আমার জন্য প্রয়োজন আমার প্রত্যেকটা অর্ডার জন্য তাকে ব্যালেন্স করে দাও, প্লিজ আমাকে হিলিং করে দাও, এই কথাটা বারবার বলবে, মিনিমাম 3 থেকে 5 মিনিট বলবে, টানা কয়েকটা সেটা মাথায় মাথায় রাখলাম, একদম পুরোপুরি একদম তোমার ভাইস থেকে মুক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা মাথায় রাখলাম। আচ্ছা ঠিক আছে, এটা চেষ্টা করব, খুব দ্রুত কাজ করবে, ঠিক আছে? স্যার, শুধু স্যার একটা জিনিস জিজ্ঞাসা করছি, আমার তো মূলাঙ্ক 1 আর ভাগ্যাঙ্ক 6, ঠিক আছে, শুধু আমার বলবেন স্পিরিচুয়াল জার্নিটা বা গ্রোথ থাকবে নাকি ভবিষ্যতে, এইটুকুনি শুধু স্যার বলে দেন। কি আছে বলো? 6 মূলাঙ্ক, মূলাঙ্ক হচ্ছে 1, মানে 28/10/1994। আচ্ছা, 28/10/1994 আছে। আচ্ছা, আমার শুধু স্পিরিচুয়াল জার্নিটা গ্রোথ ভবিষ্যতে থাকবে নাকি? 1994, 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
হলো উনি যখন নেম ফেম দেন তিনি কিন্তু স্পিরিচুয়ালিটিও দেন। আচ্ছা 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 ঠিক আছে। সুতরাং তুই অবশ্যই পাবে, তার সঙ্গে সূর্যের ভাইব্রেশন রয়েছে, নিঃসন্দেহে জ্ঞান ও বুদ্ধি ভীষণ ভাবে থাকবে, স্পিরিচুয়াল পাওয়ার ছাড়া আসে না যেটা, ঠিক আছে, স্পিরিচুয়াল পাওয়ার থাকবেই সঙ্গে। আর সেটা এরকম থাকবে যে খুব শক্তিশালী, মানে ছোট কথা না, খুব শক্তিশালী হয়ে থাকবে, আর সবার আশীর্বাদ তো থাকবেই আপনাদের। ব্যাস ব্যাস স্যার প্লিজ আমার একটুখানি বলবেন স্যার। শুভজিতে তো স্যার সাতও আছে, সেভেনও আছে, 34 হচ্ছে, সেভেনও তো আছে। শুভদীপের হ্যাঁ সাত আছে, হ্যাঁ সাত আছে। ও তাহলে আট বললো কি করে, এই এক বললো যে এক আর ছয় 28 বললে না? হ্যাঁ হ্যাঁ 28 একটুখানি দেখি, হ্যাঁ 10 বললে 10 কত সাল? 94 ভাবে আছে ব্রাহ্মণ, কেতু কেতু কর্মী ব্রাহ্মণ হতে হবে, হ্যাঁ কেতু ভাইব্রেশন মানে খুব ভালো, তো তোমার স্পিরিচুয়ালিটি আছে, নিঃসন্দেহে আছে। স্যার একটু আমারটা বলবেন প্লিজ। হ্যাঁ এবার আপনাকেই বলবো, আর সবার মোটামুটি হয়েছে, বলুন। 12/9/1965 কি বলবো? আমার ওই আমার ওই একটাই জানার ইচ্ছা যে আমার স্পিরিচুয়ালিটি আর আমার আপনার গুরু আছে বৃহস্পতি,
আপনার মুখে হচ্ছে মানে আপনার জিহ্বার ডগায় হচ্ছে সরস্বতীর বাস, ঠিক আছে? জিহ্বার ডগায় সরস্বতীর বাস, এবং শুধু তাই না, জ্ঞানের দিক দিয়েও থাকবে এবং সব দিক থেকেই মানে বৃহস্পতির ভাইব্রেশন রয়েছে। আর আপনি গুরুর সবসময় মানে গুরুর যে আশীর্বাদ, ব্লেসিংস অল টাইম আপনি পেয়ে থাকেন, পাবেন আজীবন। স্যার ওনার 2-6 আর 33 মাস্টার নাম্বার, মাস্টার নাম্বার 33 আছে, তাই তো? তা 33 মানে মাস্টার নাম্বার মানে ওখানে আবার 6 ভাইব্রেশনও আছে কিন্তু, মানে শুক্রও আছে আবার প্লাস মাস্টার নাম্বার, ওই জন্য 2-6 আর 3-3। হ্যাঁ 2-6 3-3 এটা নেগেটিভ ভাইবস দেবে না শিব ঠাকুর? ওই তিনটা নেগেটিভ ভাইবস দেবে, ছয়টা দুটো অতটা দেবে না, অতটা ক্ষতি করবে না, তবে 2-6। আচ্ছা আচ্ছা, আপনি ডেট অফ বার্থটা একবার বলুন তো পুরো টোটাল। 12-9-1965 ওই গুরু আর মানে বৃহস্পতি আর শুক্র দুটোই রয়েছে, একজন একজনের দিকে তাড়া করবে, মানে একজন একজনের বিপরীত মুখাপেক্ষী হয়ে রয়েছে, ঠিক আছে? এটাকে একটু ব্যালেন্স করারও দরকার আছে। আর এমনিতে আপনার শুক্রের শুক্র ভাইব্রেশন তো রয়েছেই, কিন্তু তিনটাকে ব্যালেন্স করা দরকার, তিনটে রয়েছে তো ব্যালেন্স করা দরকার। আপনি বৃহস্পতিবার করে, প্রতি বৃহস্পতিবার করে কেশরের টিপ, কেশর আছে না কেশর, একটু চন্দন দিয়ে কপালে একটা, কণ্ঠে একটা, নাভিতে একটা স্নানের পর দিয়ে দেবেন। আর বৃহস্পতিবার করে বৃহস্পতির যে জপ মন্ত্র, মন্ত্রটা আছে ওই বীজ মন্ত্র, ওই জপটা করবেন 108 বার করে, ঠিক আছে? তাহলে আপনার এটা ব্যালেন্স, যে ভাইব্রেশনটা যেটা নেগেটিভ থাকবে কেটে যাবে, সমস্যা হবে না। কেমন স্যার আমার ডেট অফ বার্থটা দেখে একটু বলে দিন, আমার ভাগ্যে কি আছে? ভাগ্য বলবো না, শুধু ভাগ্য বলবো না, ভাগ্য হয়ে রেভিনিউতে চলে যায়। আপনি শুধু বলুন, আমি একটা বলে দিচ্ছি, আমার ডেট অফ, বেশি সময় আর নেই, অলরেডি 11টা বাজতে যায়, আর বেশি সময় নেই। 19-2-1977 9 এদিক হচ্ছে 1, সূর্যের ভাইব্রেশন আছে। আপনার মানে লাইফে ব্যালেন্সের অভাব রয়েছে না, কোনো কিছু মানে যেটা চাইছেন সেটা স্থির নয়, সবসময় আপ ডাউন চলে কি সারা জীবন লাইফে? কিছু আছে, কারণ কিছু খড় খালি আছে তো। আপনি বুধের মন্ত্র জপ করুন, বুধবার করে, প্রতি বুধবার 108 বার করে বুধের মন্ত্র জপ শুরু করুন প্রতি বুধবার, ঠিক আছে? শনিবার করে রাহুর মন্ত্র জপ করবেন 108 বার শনিবার, আর শনির মন্ত্র এই দুটোই 108 বার। আমি অফ করলাম স্যার। শনিবার করে রাহু এবং আপনার রাহুর মন্ত্র এই দুটো জপ করুন, ঠিক আছে? স্যার ব্যবসা, অনেকে বলছে যে বড় ঠাকুরের ওই শনির মন্ত্র, বড় ঠাকুরের পুজো, ওটা কি করা যায়? ওটা জপ করবেন আপনি, জপ করব শুধু, মন্ত্র জপ করুন, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা ঠিক শিব ঠাকুর বলছি ডেলি মন্ত্র জপ করলে অসুবিধা নেই তো? কোনো সমস্যা নেই, করতে পারলে খুব ভালো, সবাই তো রোজ করতে পারে না, অনেকটা সময় লেগে যায়, অন্যান্য কাজ থাকে, আর সঙ্গে শুক্রের মন্ত্র জপ করবেন শুক্রবার করে। স্যার আপনি শুক্রের মন্ত্রটা আমি পার্সোনাল মেসেজ করলে আপনি একটু আমাকে বলে দিবেন, আমি দিয়ে দেবো, একটু সময় লাগবে কারণ প্রচুর জরুরি এসেন্স আসবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনার সুবিধা মতো দিন। ওকে ঠিক ঠিক আছে, ওকে স্যার গুড নাইট। হ্যাঁ গুড নাইট, অনেক রাত হয়ে গেল। দাদা আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো একটুখানি, শেষবার আমি পার্সোনাল মেসেজও করেছিলাম আপনাকে কিন্তু রিপ্লাই না পেয়ে ভাবলাম বোধহয় মানে কোয়েশ্চেনটা করে কোনো ভুল হয়ে গেল কিনা, আমি এই জন্য ভয় আর রিপ্লাই এর জন্য নক করিনি, যে হলে কখন আবার বকুনি খেয়ে যায়। ওই জন্য বলছি কি ওই ওই যে আমি অনেক রকম ভিডিও তো দেখি ইউটিউবে, সেখান থেকে আপনাকে পাঠিয়েছিলাম যে ওই সাতগুরুরও ভিডিওটা দেখেছি, আর অনেকে দেখেছি থার্ড আইতে ওনারা ওই যে বৃদ্ধা আঙ্গুল দিয়ে মানে যারা ওনার শিষ্য হয় তাদেরকে কি যেন একটা করে, এবং তাদের এই এই ধরনের আত্মনাদের মতন চিত্রটা আমি তো দেখে ভয় পেয়ে গেছি, মানে ব্যাপারটা কি হচ্ছে এটাই আমি বুঝে উঠতে পারছি না, মানে অসমিক ওনারা কোনো লাইভ বা কিছু কি দেখতে পায় নাকি যারা এরকম গুরু আছে তাদের থেকে কোনো এনার্জি ট্রান্সফার হয়, মানে এই বিষয়টা এনার্জি ট্রান্সফার হয় হয়তো বডিতে নিতে পারেন না বলে ওই ওই ধরনের এনার্জি সমান ক্ষমতা না, ব্যালেন্স রেকিটা সবচেয়ে সেফ থাকে না, রেকিটা সবচেয়ে সেফ এবং এর কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ রেকিতে কি সেই জিনিসটা হয় না, রেকিতে ব্যালেন্স করতে করতে শুরু, বাট রেকি ধীরে ধীরে কাজটা শুরু করে, একেবারে হাই এনার্জি দিয়ে দেয় না। আচ্ছা আচ্ছা, সমান নেওয়ার ক্ষমতা তো সমান নয়, হ্যাঁ হ্যাঁ, এর জন্য রেকি ধীরে ধীরে কাজ করে। মানে আমরা যদি রেখে শিখি তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের নিজেদের মধ্যেই বিল্ড আপ হবে নাকি, মানে স্যার আপনি আমাদেরকে একটু ট্রান্সফার করবেন, মানে এরকম কিছু কি যখন করি রেখিতে অ্যাটুনমেন্ট দেওয়া হয়, রেখি গ্র্যান্ডমাস্টার রেখি মাস্টার আগে অ্যাটুনমেন্ট দেয়, এবার সেটা হচ্ছে একটা বীজ, মানে তোমার হাতে একটা বীজ দেওয়া হলো, গাছটা এবার তুমি মানে বীজটা তুমি মাটিতে পুঁতলে তার থেকে অঙ্কুরিত হবে, তার থেকে ধীরে ধীরে গাছে পাতা হবে, বড় হবে, এইভাবে মানে ধীরে ধীরে কাজটা শুরু হবে, অর্থাৎ তোর দেহ ব্যালান্স পেয়ে যাবে আস্তে আস্তে, হবে হঠাৎ করে হলো না এটাই। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ আমি ভাবছি মানে কেন এমন করেন, যে মানে কোন কি প্রবলেম হয় বা কারোর ভিতর কিছু থাকে ওটা কি বেরিয়ে আছে, এনার্জিটা এতটাই হাই থাকে সব নিতে পারে। স্যারের কাছে রেখি অ্যাপয়েন্টমেন্ট মানে নেয়ার আগে স্যার আগে ফর্ম ফিল আপ বলেন যে ওখানে কার কি সমস্যা আছে ফিল আপ করতে পার্টিকুলার, এবার আমি নিজে দেখেছি বা অন্য ঘটনা শুনেছি মানে পার্টিকুলার সেই প্রবলেমটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার একদিনের মধ্যে মিরাক্কেল ভাবে ওটা চেঞ্জ মানে ওটা ঠিক হয়ে যায়, এবার জানি না কার সাথে কিভাবে কানেকশন হচ্ছে স্যারের সাথে ইউনিভার্সের সাথে, কিন্তু এইটা আমি দেখেছি কিন্তু লক্ষ্য করে পার্টিকুলার সমস্যার কথা বললে ওই সমস্যাটা হয়েছে সেদিনই হলো বা হয়তো দুদিন পরে হলো ঘটনা, গতকালকে গতকাল না পরশু দিন, এইটা আমি কিন্তু দেখেছি একদম গত পারফেক্ট ঘটনা, ইউটিউবে ভিডিওটা দেওয়া আছে, ওই বহরমপুর থেকে বহরমপুর না কোথা থেকে আসলো আমরা এখানে ওই যে তারাপীঠের কাছে চন্ডিমা যেখানে থাকে কি জানো জানার নাম রামপুরহাট, রামপুরহাট ওখান থেকে যিনি এসেছিলেন বীরভূম থেকে, তো লামা ফেরা কোর্স করতে এসে তা আসলে উনি পায়ে প্রচন্ড যন্ত্রণা ছিল ওনার, তো এসে ওই যখন আমি লামা ফেরা ক্লাসটা করাই অ্যাটেন্ডমেন্টটা দিই দেওয়ার পর উঠে বলছে কেমন লাগছে, বলছে আমার স্যার আমি যখন আসি হেঁটে আসার মতো অবস্থা ছিলাম না, আমার ব্যথা যন্ত্রণা কোথায় গেল, অ্যাটেন্ডমেন্ট নেওয়ার মানে 20-25 মিনিট টাইম লেগেছে, উঠে বলছে আমার কোনো যন্ত্রণা নেই, বুঝতেই পারছি না যে আমি এতটা জার্নি করে এসেছি, প্রায় 6 ঘন্টা রাস্তা জার্নি করে আমার বাড়িতে এসছে অত দূর থেকে মানুষটা, ট্রেনে সারা জেগে সেই মানুষ হচ্ছে এসে পুরো সুস্থ বলছে, পুরো রিফ্রেশ হয়ে মনে হচ্ছে না যে আমার একটু কষ্ট আছে, মানে অ্যাটেনমেন্টও একটা এনার্জি ট্রান্সফার করে দেয় আমাদের গুরু যাদের কাছ থেকে আমরা এটা নিই, একদম একদম এইভাবেই হয় ওটা। আমি তো ওনারটা দেখে ভয় পেয়ে গেছি যে কি মানে কি ব্যাপার কি হচ্ছে, মানে এতটা আতঙ্ক কেন সবার মধ্যে, ওর জন্য আমি লিংকটা পাঠিয়েছিলাম, গ্রুপে পাঠাইনি কারণ গ্রুপে তো কোনো লিংক পাঠানো যায় না, দেখিনি আসলে আমি ভিডিও করেছেন কিন্তু অ্যানসার করেন, আমি ভাবলাম কি রাগ করলো কিনা, আমি অন্য লিংক পাঠিয়েছি কিন্তু লিংকটা চোখে দেখছি কারণ আমার কাছে এতজন এত কিছু পাঠায় না, এখন লিংক দিলে কেন শোনা পায় না, যদি কেউ ভয়েস মেসেজ দেখি যে ওই হয়তো 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আছে তাও কখনো কখনো শুনি না, খুব ছোট না হলে মানে সম্ভব হয় না, কতজন তো দেখবো আমার তো প্রতিদিন কয়েকশো করে ঢোকে, মানে প্রতিটার নামটাই আমি বুঝতে পারছিলাম যে কি হচ্ছে এখানে।
ওর জন্য লিংকটা পাঠিয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। রাত 11টা বেজে গেছে, থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। নিশ্চয় নিশ্চয়, সবার জন্য ভালো। আচ্ছা সুতপা দেবী, আপনি তো কোশ্চেন করেছিলেন আপনি, আচ্ছা তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আর আজকে কথা হলো, গুড নাইট স্যার, হ্যাঁ গুড নাইট, যতটুকু কথা হলো এর লিংক আমি অবশ্যই গ্রুপে দিয়ে দেব। পরে কিছু যদি মনে হয় যে আবার কিছু শেখার আছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে, দিয়ে দেব লিংকটা, থেকে আপনারা জানতে পারবেন। আর গ্রুপ ওপেন হয়ে যাবে লিংক দেওয়ার পরেই, ঠিক আছে। শুধু সবাইকে বলবো সাবধান থাকবেন এইসব লোকের হাত থেকে, জবাব দেবেন, সবসময় এসএমএস করবেন যে আপনার সঙ্গে আমার কানেকশন কি করে, আপনার মোবাইল নাম্বার কি করে, চুরি করে এই করুক, কিছু যেই করুক না কেন এটা অনলাইন কাজ। আজকে যে মোবাইল নাম্বার চুরি করতে পারে, কালকে সে ব্যাংক অ্যাকাউন্টে হ্যাক করতে পারে মোবাইল নাম্বার। আর একটা নেগেটিভ চিন্তা মাথায় আসলে তার এগেইনস্টে চারটে পজিটিভ চিন্তা করেন, একদম তারও বেশি, তাহলে কোনো কিছু হবে না। যেগুলো হয়তো সবাই চাইছিল কিন্তু আমাকে পাচ্ছিল না বা উত্তর পাচ্ছিল, সেগুলো ইউনিভার্স করে দিল রাস্তা, যে আজকে উত্তরটা দিয়ে দাও সবার, ঠিক আছে। সবাইকে থ্যাংক ইউ স্যার, গুড নাইট, অনেক ধন্যবাদ, টাটা, গুড নাইট, টাটা, টাটা। কিন্তু ওই ক্লাস